চলে বাড়তে পারি। আমি আবার একটু ইনশিওর হতে চাই যে সবাই আমাকে একটু শুনছে কিনা, যদি একটু জি ভাই, শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু আপনাদের ইয়া করে দেই। হ্যাঁ, তো যাই হোক, এখন একটু ফর্মাল আলাপ শুরু করি। সেটা হচ্ছে ফর্মাল আলাপ, আমাদের ট্রেনিংটা হচ্ছে যে কিভাবে আমরা রিসার্চ পাবলিকেশনকে খুব সহজেই পাবলিশ করব। একটু টাইটেলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ইজি, রাইট? উইথ ইজি। কিন্তু আপনাদের কাছে মনে হয় আমরা যখন সেশনের মিডিল দিকে থাকবো, তখন মনে হবে যে ও মাই গড, পাবলিকেশন তো আসলে একটু টাফ ব্যাপার, বা ইটস নট ইজি, ইটস ডিফিকাল্ট। এটা হচ্ছে সম্ভবত আপনারা যখন একটু আমাদের লেকচারের বা আমাদের সেশনের মিডিলের দিকে যাবেন, একটু মনে হবে যে একটু ক্রিটিক্যাল হয়ে গেল কি। কিন্তু আমরা মনে করি যে সেশনটা শেষ হওয়ার পরে, যখন আমরা বলি না ঘুম থেকে শেষ হওয়ার পরে একটা আড়মোড়া দিয়ে ভাঙি, তখন মনে হবে যে না, ইটস রিয়েলি ইজি। তো আমরা আপ টু লাস্ট পর্যন্ত আমরা সবাই ওয়েট করব, এটা আমরা আশা করি। দেখা যাক, এটা অর্গানাইজ করছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ কনসালটেন্ট বাংলাদেশ। আমি খুবই গ্রেটফুল তাদের প্রতি, কারণ তারা যে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, এটাই আমাদের বাঙালির জন্য অনেক কিছু। কারণ অনেকেই নিচ্ছে না, যারা এখনো বর্তমানে বাংলাদেশে বড় বড় মানে কনসালটেন্ট বা রিসার্চার আছে, নামগুলো আমি লাস্টের দিকে বলবো আর কি। তারপরে দুই একটা নাম একটু বলি। সেটা হচ্ছে এখন বর্তমানে টপ রিনাউন্ড রিসার্চার হচ্ছে বাংলাদেশে, যেটা স্কোপাস কর্তৃক স্বীকৃত, সেটা হচ্ছে ডক্টর তাহমিদ, ICDDRB-র। উনি এখন হয়ে গেছেন ডিরেক্টর, হয়ে গেছেন বাংলাদেশের প্রথম ডিরেক্টর, বাংলাদেশি ডিরেক্টর আর কি। ডক্টর তাহমিদ এখন টপ র্যাঙ্ক মানে রিসার্চার ইন বাংলাদেশ। সেকেন্ড র্যাঙ্ক আছে এখানে মাওলানা ভাসানীর একজন আছেন, একটু নক দিবেন, আছেন কি মাওলানা ভাসানী? হ্যালো, হ্যালো, মাওলানা ভাসানীর একজন আছেন, রাইট? জি। আচ্ছা, আপনাদের ইউনিভার্সিটির কাউসার ভাই, কাউসার ভাইকে, সরি, কাউসার স্যার বা আমরা ভাই করি বলি, কাউসার ভাইকে তো চিনেন তাই না? জি। উনি কিন্তু এখন বাংলাদেশের মানে সেকেন্ড র্যাঙ্কিং রিসার্চার আর কি। বাংলাদেশের মানে টপ ফার্স্ট র্যাঙ্কিং হচ্ছে ডক্টর তাহমিদ, উনি ICDDRB, আর সেকেন্ড র্যাঙ্কিং রিসার্চার হচ্ছেন আপনার এই কাউসার ভাই আর কি। মানে এটা কিন্তু আপনাদের জন্য, মানে আপনাদের ইনস্টিটিউট আপনাদের জন্য খুব বড় একটা সুযোগ যে কাজে লাগানোর জন্য আর কি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো ফার্স্ট এন্ড লাস্ট, আমি আবারও SRCB দিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচারটা একটু শুরু করতে চাই। দেখেন, আমরা আমাদের ফার্স্ট সেশনে শেষ করব, আমরা চেকলিস্ট অফ স্কিল, এটা আমরা অটোমেটিক দেখে ফেলেছি, আমরা এতক্ষণ যে জিনিসটা দেখলাম আর কি, এটাই ছিল আমাদের চেকলিস্ট স্কিল, যে কারা আমরা, আমাদের বর্তমান স্ট্যাটাসটা কি, আসলে আমরা যারা পার্টিসিপেন্ট স্ট্যাটাসটা কি। নেক্সট আমরা দেখতেছি যে রিসার্চ টিপস, এটা থেকে আমরা প্রথম শুরু করব আর কি, যে একটা রিসার্চার হতে গেলে বা একদম বিগিনিং লেভেল থেকে, যে আমি কিছুই জানি না রিসার্চের, র পর্যন্ত জানি না, হ্যাঁ, বা আর পর্যন্ত জানি না, তাহলে আমি রিসার্চটা কিভাবে শুরু করতে পারি, এই টিপসটা দিয়ে আমরা শুরু করব। তারপর থাকবে একটা রিডিং নোট, যখন আপনি একটা রিসার্চ পেপার পড়তে যাবেন, তখন আসলে ধরেন একটা রিসার্চ পেপার 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, সামহাও এটা আরো বেশি হয়, 30-35 পৃষ্ঠা হয়, তো আপনার, আমাদের বা আপনাদের সব পড়াটা জরুরি কিনা, মানে এই এই 35 পৃষ্ঠায় আমায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কিনা, এটা আমরা একটু জানার চেষ্টা করবো আর কি। আমাদের মর্নিং সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নাম্বার 4, সাইন্টিফিক স্টেপস অফ রাইটিং এম্পিরিক্যাল স্টাডি। হ্যাঁ, স্টাডির টাইপ আসলে অনেকগুলো আছে, তারপরে আমরা প্রথম যে দেখবো সেটা হচ্ছে ইম্পেরিক্যাল স্টাডিটাই আমরা দেখতে চেষ্টা করব। এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে এখনো আমরা যারা রিসার্চার বা আমরা যারা রিসার্চ প্র্যাকটিস করি, এরা একাডেমিক বা থিওরিটিক্যাল রিসার্চের চেয়ে ইম্পেরিক্যাল রিসার্চটা আমরা বেশি প্র্যাকটিস করি। তো এই ইম্পেরিক্যাল রিসার্চ কি, থিওরিটিক্যাল রিসার্চ কি, বা অ্যাপ্লাইড রিসার্চ কি, এটা আমাদের লেকচারে একটু আসতেছে, তখন আমি আরো ডিটেলস বলতেছি আপনাদের আর কি। আচ্ছা, এর আগে আমরা একটা প্রিওর নলেজ এর পার্ট আছে, সরি, এটা আমার মনে হয় তো স্পেলিং মিস্টেক হয়ে গেছে, প্রিওর নলেজ হবে না, সরি, মানে এই কাজগুলো শুরু করার আগে আমাদের আসলে কি কি জানা দরকার, যে আসলে কোন জার্নাল গুলো ভালো, কোন জার্নাল গুলো ওপেন অ্যাক্সেস বা হাইব্রিড এসপেক্ট, হাইব্রিড অ্যাক্সেস, বা কোনটা মানে ওপেন বা ক্লোজ অ্যাক্সেস। হ্যাঁ, তারপরে এখন বর্তমানে ওয়ার্ল্ড এর পাবলিকেশনের কি অবস্থা, বা বাংলাদেশে আমরা কিভাবে এটাকে করতে পারি, কিভাবে আমাদের পাবলিকেশন গুলাকে কোয়ালিটি পাবলিকেশন নিতে পারি, এগুলো হচ্ছে আমাদের মর্নিং সেশনের কাজ। তাহলে সবাই রেডি, আমরা একটু মেইন স্লাইডে যাই, রাইট? এটা হচ্ছে আমাদের নেক্সট সেশন, এটা আমি অটোমেটিক আপনাকে দিয়ে দিয়েছিলাম, গুগল ফর্মটা, গুগল ফর্মটা আপনারা সবাই পূরণ করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা এ সম্পর্কে আলোচনাও করে ফেলেছি এবং আমাদের ইয়াগুলা জেনেও ফেলেছি, যে আমাদের বর্তমান স্ট্যাটাসটা কি, বা আমরা কারা পার্টিসিপেন্ট, বা আমরা কি শিখতে চাই, এটা আমরা অটোমেটিক লিখে ফেলেছি। তাই আমরা নেক্সট যাচ্ছি, এটা হচ্ছে আমাদের চেকলিস্ট, সরি, রিসার্চ টিপস।
একটু সবাই একটু মনোযোগ দিয়ে আমরা শুনি সবাই কি আবারও একটু আমি মাঝে মাঝে একটু ইন্টারাপ্ট করব আপনারা মাঝে মাঝে একটু মানে একটু সাউন্ড দিয়ে আদারওয়াইজ আমি বলতেছি বাংলাদেশ তো নেটের ব্যাপার কখন কোটা ডিসকানেক্ট হয়ে যায় একটু বলা দোষ করে আর কি আপনারা সবাই একটু মাঝে মাঝে আমাকে একটু নক দিন যে হ্যাঁ আসি আর কি জি শিওর মানে থিওরিটিক্যাল ক্লাসে থিওরিটিক্যাল ক্লাসে একটা মানে এগুলো হয়তো ফিজিক্যাল ক্লাসরুমে বোঝা যায় আর আমি আরেকটা জিনিস বলে দিই স্লাইডে যখন মানে কোন একটা স্লাইড শেষ হবে কারো যদি ওই স্লাইড সম্পর্কে প্রশ্ন থাকে আপনি সাথে সাথে করে ফেলেন আপনার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কোয়ার্টারলি ISR হচ্ছে ইনফরমেশন সিস্টেম রিসার্চ এগুলো হচ্ছে এক একটা জার্নালের শর্ট নেম আর কি তো জার্নাল অফ MIS নামে আরেকটা জার্নাল আছে তারপর ডিসিশন সাপোর্ট সিস্টেম এটা একটা জার্নাল ইনফরমেশন অর্গানাইজেশন এটাও একটা জার্নাল হ্যাঁ এগুলো হচ্ছে জার্নাল নেম আপনারা একটু এক নাম্বার হেডলাইনটা ফলো করলে বুঝতে পারবেন দ্য ফলো দ্য মেইন স্ট্রিম জার্নাল এগুলো হচ্ছে জার্নালের যে লিস্টগুলো আছে আমাদের হাতে 10,000, 12,000, 20,000 ওয়ার্ল্ডে অনেক জার্নাল মানে মিলিয়ন্স অফ জার্নাল আছে ওয়ার্ল্ডে তো এই জার্নালগুলোর ভিতরে ইনফরমেশন জার্নাল ইনফরমেশন সিস্টেমের জার্নালগুলো হচ্ছে এগুলো টপ জার্নাল হ্যাঁ আমি একটু আমাকে বলি আপনাকে একটু বলি ফর এক্সাম্পল কোনো একটা ফ্যাকাল্টি যদি এরকম থাকে যে সে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি থাকে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা মানে টিচার বা ফ্যাকাল্টি তো উনি যদি সামহাও একটা পাবলিকেশন করতে পারে যে MISQ-এ তার একটা পাবলিকেশন হয়েছে ফার্স্ট অথর মানে টপ অথর আর কি মানে যেটাকে আমরা করেসপন্ডিং অথর সরি করেসপন্ডিং আলাদা মানে ফার্স্ট অথর হিসেবে তার যদি একটা MISQ-এ পাবলিকেশন থাকে ভালো মানে রিসার্চ প্র্যাক্টিং ইউনিভার্সিটিগুলো তাকে সরাসরি প্রফেসরশিপ দিয়ে দিবে তার মানে ওই অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্টটাই আর মনে করেন যে জয়েন করতে হবে না যদি এরকম হয় আর মানে একটা বা দুইটা পাবলিকেশন যদি সে করতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে মানে এত টপ লেভেলের একটা জার্নাল কারণ এখানে জার্নালগুলো দেওয়াই হয় সব থিওরিটিক্যাল মানে ওয়ার্ল্ডকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে যত পেপার আছে বা যত রিসার্চ আছে সবগুলো হচ্ছে এখান মানে এখান থেকে আর কি করা হয় আপনাদেরকে আরেকটা পেপার আমি ওই প্রি কোর্স মেটেরিয়ালে দিয়ে দিয়েছি দেখছেন সম্ভবত ডিসিশন সাপোর্ট সিস্টেমের একটা পেপার আপনারা কি দেখছেন এটা ডিসিশন সাপোর্ট সিস্টেমের একটা পেপার আমি আপনাদের কি দিয়েছি জি দেখেছিলাম আচ্ছা ওইটা ওইটা আপনারা পড়ছেন কিনা আমি জানি না ওইটা ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেপার মানে যারা আমরা এম্পিরিক্যাল স্টাডি নিয়ে কাজ করতে চাই হ্যাঁ তো এই যে দেখেন সব সময় কি করতে হবে ওই আপনাদের সব সময় এই মেইন স্ট্রিম যে জার্নালগুলো আছে এই মেইন স্ট্রিমের জার্নালগুলোকে ফলো করতে হবে তাহলে আপনারা একটা ভালো রিসার্চার হতে পারবেন এখন কিভাবে মেইন স্ট্রিম রিসার্চ জার্নালগুলোকে আমি জানবো এটা আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন যে টপ MIS র‍্যাঙ্ক জার্নাল বা আপনি যদি অ্যাকাউন্টিং ফিল্ডের হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্টিং ফিল্ডের টপ জার্নাল কি কি তারপর আপনি যদি ম্যানেজমেন্ট ফিল্ডের হয়ে থাকেন ম্যানেজমেন্ট ফিল্ডের টপ জার্নালগুলো কি কি এটা আপনারা মানে ডাউনলোড করতে হবে আপনাদেরকে জানতে হবে যে টপ 10 জার্নাল কোনটা টপ 10 জার্নাল ফর এক্সাম্পল আমি ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করি তাহলে আমার জানা উচিত যে ইনফরমেশন সিস্টেমের টপ 10 জার্নাল কোনগুলো আর কি এই টপ 10 জার্নালকে আমি সবসময় ফলো করতে থাকবো আমি একটু ফানি স্টাইলে আপনাদেরকে বলি যদিও এগুলো মানে অ্যাজ এ স্পিকার আমার বলা উচিত কিনা যায় না সবাই মানে আমরা বয়সে নিয়েতে আছি মানে একটা দেখবেন কি কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসতে থাকে ও ওর পিছনে লেগে থাকে ও ওর পিছনে লেগে থাকতে থাকবে হ্যাঁ একটা না সময় একটা পড়ে যায় সে বুঝবে বুঝতে শুরু করবে আমি বলতেছি না যে প্রেম হয়ে গেছে বুঝতে শুরু করবে যে হ্যাঁ ও এইরকম ও এরকম ও এরকম ভাবে কাজ করতে থাকে ওই রকম ভাবে করে এটা তার পছন্দ এটা তার অপছন্দ আপনাদেরকেও কি করতে হবে এই টপ যে 5টা বা 10টা জার্নাল এর প্রতি লেগে থাকতে হবে মানে একে বুঝতে হবে যে এটা আমার গার্লফ্রেন্ড এই গার্লফ্রেন্ড কেন বলতেছি আপনারা এইভাবে চিন্তা করবেন চিন্তাটা হচ্ছে এরকম যে এই 10টা জার্নাল কি করে আমরা এটা ফলো করব এই 10টা জার্নাল প্রতি মাসে কি কি ধরনের রিসার্চ পাবলিশ করে এটা আমরা ফলো করব এই 10টা জার্নাল কত ফ্রিকুয়েন্টলি রিসার্চ গুলা পাবলিশ করে মান্থলি বাই মান্থলি সেমি অ্যানুয়ালি বা অ্যানুয়ালি এটা আমরা ফলো করব এই 10টা জার্নালের আমি টপ 10টা পেপার পড়বো টপ 10টা পেপার পড়ে আমি
বোঝার চেষ্টা করব এই জার্নাল কি চায়, এই জার্নাল অ্যাবস্ট্রাক্টে কি চায়, এই জার্নাল ইন্ট্রোডাকশনে কি চায়, এই জার্নালের মেথোডোলজিকে কি থাকা উচিত, তারপরে অ্যানালাইসিস টার্মগুলো সে কিভাবে করে, ডিসকাশনে সে কিভাবে আলোচনা করছে, তার স্ট্রাকচারটা কি, এক একটা জার্নালের স্ট্রাকচার এক এক রকম হয়। তাহলে যখন আপনি একদম মানে লেগে থাকবেন তার প্রতি, তার যখন এই জিনিসগুলো জানার আগ্রহ আপনার বাড়তে থাকবে, একটা সময় পরে যায় দেখবেন যে না আপনি অবশ্যই ওই সম্পর্কে কিছু জানতে পারছেন। এখন কথা হচ্ছে, দেখেন আমি হয়তো বুঝি যে MISQ কিভাবে পেপার পাবলিশ করে, কত ফ্রিকুয়েন্টলি করে, কোন ধরনের রিসার্চার এখানে পাবলিশ করে, ওরা যখন পাবলিশ করে একটা আর্টিকেলের কি কি স্ট্রাকচার চায়, তারপরে স্ট্রাকচারটা কিরকম হতে পারে, মেথোডোলজি ওরা কি ধরনের ইউজ করে, এইম এন্ড অবজেক্টিভ কি, এগুলো কিন্তু একটা সময় পরে যে আমি বুঝতে পারছি। তার মানে তো এই না যে আমি MISQ-তে একটা পাবলিকেশন করতে পারছি বা DSSS-এ আমি একটা পাবলিকেশন করতে পারছি। তো আপনাদের সাথে পার্থক্যটা ওই রকম, আপনারা প্রেমিক প্রেমিকার মতো লেগে থাকবেন, তাকে পান বা না পান তাতে অসুবিধা নাই, মানে আমাকে ওখানে পাবলিকেশন করতে হয়েছে এটা ডাজন্ট ম্যাটার। আমি যে বুঝতে পারছি জিনিসগুলা বা আপনারা যে বুঝতে পারবেন একটা সময় পরে, এটাই হচ্ছে ম্যাটার। তাকে পাবলিকেশন এটা MISQ-এর একটা বড় জিনিস হচ্ছে যে ওখানে যখনই সাবমিশনে দেখবে যে কোনো স্টুডেন্ট সেখানে সাবমিট করছে, এটা তো এডিটর দেখতে পারে, কোনো স্টুডেন্ট সাবমিট করছে বা মনে করেন যে কোনো কাঁচা হাতের লেখার কোনো লোক সাবমিট করছে, ওই পেপার পড়বেই না, কারণ MISQ-তে যত পাবলিকেশন আছে ওয়ার্ল্ডের সব টপ টপ জার্নালের রিসার্চার হচ্ছে এইখানে। তার মানে MISQ-তে পাবলিশ করতে হলে আমাকে একটা নির্দিষ্ট পজিশন পর্যন্ত যাইতে হবে, আদারওয়াইজ MISQ-তে আমি পাবলিকেশন করতে পারবো না। এটা হচ্ছে কিন্তু একটা ব্যাপার আর কি। তার মানে কি, তার মানে এই যে আমি MIS সম্পর্কে কিছু জানবো না, অবশ্যই জানবো, MIS সম্পর্কে পুরো খুঁটিনাটি আমি বুঝে ফেলার চেষ্টা করবো। তো যখন বুঝে ফেলতে পারবেন তখন মনে করবেন যে হ্যাঁ আপনারা, আমরা আমরা একটা রিসার্চের দিকে আগাচ্ছি, আমাদের একটু লেগে থাকতে হবে। আমি কি এই ব্যাপারটা ক্লিয়ার আপনাদের কাছে? জি ভাই। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখেন, আপনারা সবসময় একটা জিনিস কাজ করবেন যে টপ জার্নাল গুলাতে যে যে ফিল্ডে আছেন, যারা অ্যাকাউন্টিং এ আছেন ওই ফিল্ডের, যারা ইনফরমেশন সিস্টেমে আছেন ওই ফিল্ডের, যারা ম্যানেজমেন্টে আছেন ওই ফিল্ডের টপ জার্নাল গুলো আপনারা ডাউনলোড করবেন। ঠিক 5টা বা 10টা জার্নাল ডাউনলোড করে ওইটাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার করে আপনারা ফলো করবেন। এটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অ্যাজ এ রিসার্চার, মানে একজন বিগিনার হওয়ার জন্য, মানে একদম বিগিনিং লেভেলে আর কি। আরেকটা আপনারা খেয়াল রাখবেন যে এই যে টপ টপ জার্নালগুলো আছে, এরা কিছুদিন পরপরেই একটা স্পেশাল ইস্যু কল করে আর কি। তো স্পেশাল ইস্যুগুলোতে আপনারা গতানুগতিক যে মানে কন্টেম্পোরারি যে আপনার টপিকসগুলো থাকে, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করা হয় আর কি। ফর এক্সাম্পল, এখন মনে করেন যে কোভিড হচ্ছে এখন বর্তমানে একটা টপ মানে টপ একটা রিসার্চ ইস্যু আর কি, COVID-19। হ্যাঁ, এখন এই COVID-19 নিয়ে কিন্তু দেখেন আপনারা মানে ধরেন সব জার্নালের লোক কিন্তু তাদের নিজস্ব নিজস্ব ব্যাপার নিয়ে কাজ করতেছে। যারা মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তাহলে কোভিডের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ধরনের রিলেশন থাকতে পারে, এটা নিয়ে ওরা কল ফর পেপার দিয়ে দিচ্ছে, মানে স্পেশাল ইস্যু। যারা ম্যানেজমেন্টের লোক, তারা চিন্তা করতেছে যে COVID-19 ম্যানেজমেন্টে কি ধরনের প্রভাব ফেলতেছে, এটা কতটুকু খারাপ বা ভালো হচ্ছে, এটা নিয়ে মনে করেন একটা কল ফর ইস্যু দিয়ে দিছে, মানে কল ফর পেপার দিয়ে দিছে। যারা মনে করেন যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডে, তাহলে এডুকেশন COVID-19 কতটুকু ইম্প্যাক্ট করলো আর কি এডুকেশনে, তাহলে এই যে তখন আপনাদেরকে কি করতে হবে, টপ জার্নালগুলোতে আপনারা দেখবেন যে এই কল ফর পেপার থাকে, এই কল ফর পেপারগুলো থাকে সাধারণত আপনার এই কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে, গতানুগতিক বিষয়গুলো নিয়ে। তাহলে এটা ফলো করলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে রিসার্চের যে বর্তমান ধারা, রিসার্চ তো সেকেন্ডে সেকেন্ডে বিলিয়ন্স মিলিয়ন্স অফ মিলিয়ন্স ডেটা আপনার প্রোডিউস হচ্ছে, তাই না, বা মনে করেন পাবলিকেশন হচ্ছে প্রতিদিন হাজার হাজার পাবলিকেশন হচ্ছে, কিন্তু বর্তমানে কোন টপিকসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে বুঝবেন, আপনি কোন জায়গা থেকে কাজ শুরু করবেন, এটা হচ্ছে আপনার এই কল ফর পেপারগুলো থেকে আপনারা জানতে পারবেন। তারপরে আপনারা কি করতে পারেন, কিছু কনফারেন্স ফলো করতে পারেন। একটা হচ্ছে যে ICIS ইন্টারন্যাশনাল কনফারমেশন, ICIS ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে। তারপর HICIS, এটা হচ্ছে হায়ার এডুকেশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ সাপোর্ট সিস্টেম বা এরকম কিছু একটা, আমার খেয়াল নাই, যাই হোক মানে HICIS দিয়ে আপনার সার্চ দিলে পারবেন। এগুলো হচ্ছে টপ লেভেলের কনফারেন্স। আমরা হয়তো বিভিন্ন কনফারেন্স দেখে থাকি, বাংলাদেশে অনেক কনফারেন্স হচ্ছে, মালয়েশিয়ায় হচ্ছে, টাকা দিয়ে কনফারেন্স মানে জয়েন করা লাগতেছে, তারপরে কনফারেন্স পেপারগুলো পাবলিশড হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কোথায় আমরা নক করব, কোথা থেকে বুঝবো যে বর্তমান ইয়াটা কোথায় যায়, সেটা হচ্ছে আমরা এই এই কনফারেন্সগুলো আমরা একটু ফলো করার চেষ্টা করি।
তাহলে এখানে আপনাদের প্রতি আমার তিনটা অনুরোধ থাকতেছে। এক নাম্বার হচ্ছে আপনারা যে যে লেভেলে আছেন, লেভেল বলতে আমি বোঝাচ্ছি যে যে ফিল্ডে আছেন ওই ফিল্ডের টপ লেভেল জার্নালগুলোকে আপনারা সবসময় ফলো করবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে ওই জার্নালগুলা খালি খেয়াল রাখবেন যে কখন কল ফর পেপার দেয়, কল ফর পেপারে আপনারা খেয়াল রাখবেন, তাতে আপনারা গতানুগতিক মানে রিসেন্ট মানে আমরা যেটা বলি কন্টিনিউয়াস টেন্স, একটা তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা কিছুদিন আগে ঘটে গেল, ওইটাও না একদম কন্টিনিউয়াস টেন্সের যে মানে রিসার্চ গুলা চলতেছে অনগোয়িং রিসার্চ গুলা এটা সম্পর্কে আপনারা ধারণা পাবেন কল ফর পেপারসে। আর একটা হচ্ছে কল ফর কনফারেন্সেও আপনারা পাবেন যে গতানুগতিক ধারাগুলো নিয়ে যারা কাজ করতেছে আর এটা নিয়ে আপনারা পাবেন। এই তিনটা থেকে আপনাদের যদি কারো কোশ্চেন থাকে একটু কষ্ট করে বলবেন আর কি, যদি কোনো কোশ্চেন থাকে। আমরা কি আসি? হ্যালো, আমরা আরেকটা জিনিস হচ্ছে কিভাবে টপ 10 জার্নাল আমার ফিল্ডে খুঁজে পাবো, কিভাবে বুঝবো এবং কিভাবে এগুলো আপডেট নিব, এটা কি আপনি পরবর্তীতে আলোচনা করবেন? আমি আমি এখনি একটু বলে দেই আপনাদেরকে, এখনি একটু বলে দেই। দেখেন টপ 10 জার্নালটা আমি এটা একটু মিনিমাইজ করতেছি, হ্যাঁ এটা একটু মিনিমাইজ করে আমি আপনাকে একটু বলি। টপ 10 জার্নালটা সাধারণত ওই যে আপনারা একটা ই দিবেন মানে ওই যে JCR র‍্যাঙ্কিং আপনারা একটা পূরণ করছেন না, আপনারা অনেকেই JCR জার্নাল সাইটেশন রিপোর্ট JCR ranking, JCR ranking, journal citation report বা ওয়েব অফ সায়েন্স আপনারা অনেকেই পূরণ করছেন, কেউ কি আছেন যারা ওইটা পূরণ করছেন? কেউ কি আছেন? আমি দেখতে পাচ্ছিলাম 9 জন পূরণ করেছেন আপনারা, আপনারা 9 জনে পূরণ করেছেন, 9 জন, হ্যাঁ জার্নাল সাইটেশন রিপোর্ট আপনারা 9 জনে পূরণ করেছেন। আছেন কেউ এরকম এখানে? আচ্ছা মনে হয় নাই। তো যারা এই JCR র‍্যাঙ্কিং এটা হচ্ছে ওয়ার্ল্ডের মানে টপ টপ র‍্যাঙ্কিং এর একটা আর কি, মানে এটা ওয়ার্ল্ডের সব জায়গায় স্বীকৃত JCR। এখন আপনারা দেখেন অনেকেই নাম শুনছেন স্কোপাস র‍্যাঙ্কিং, এরকম নাম শুনছেন না অনেকেই স্কোপাস? তো স্কোপাসটা সাধারণত আমরা যারা এশিয়ান যারা আছি এরা একটু বেশি ভ্যালু দেই, ফর এক্সাম্পল বাংলাদেশ, মালয়েশিয়া, সৌদি আরব, ইন্ডিয়া, হ্যাঁ ভুটান, নেপাল, শ্রীলঙ্কা। ভাই জাপানের কি অবস্থা আমি জানি না, সাদাত ভাই জাপানে কোনটা বেশি ইয়া করে? প্রাধান্য দিয়ে থাকি অস্ট্রেলিয়ান যারা আছি এরা ABDC বা ABS টাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি বা ERA র‍্যাঙ্কিং, তাই না? মানে এরকম একটু প্রাধান্য দিয়ে থাকি। বাট ওয়ার্ল্ডে সব জায়গায় USA বলেন, ইউরোপ বলেন বা যেখানেই যাবেন সব জায়গায় মানে সবচেয়ে গ্রহণযোগ্য যে ইয়াটা মানে র‍্যাঙ্কিংটা সেটা হচ্ছে জার্নাল সাইটেশন রিপোর্ট, আই মিন JCR, এবং হচ্ছে ওই যে ওইটাকে মানে মডিফাই করে বলা যাচ্ছে যে ওয়েব অফ সায়েন্সের রিপোর্টটা। হ্যাঁ তো আমরা সাধারণত ওই ওয়েব অফ সায়েন্স থেকে যে রিপোর্টটা এটা আমরা নামানোর চেষ্টা করব। দেখেন এটা আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন না, যেমন ধরেন আমি হয়তো একটা দেই যে ইনফরমেশন সায়েন্স নিয়ে কাজ করতেছি, দেখেন ইনফরমেশন সায়েন্সের এটা হচ্ছে টপ জার্নাল, এখানে আমার জার্নাল আছে 1 থেকে 87টা জার্নাল হচ্ছে এই ইনফরমেশন সিস্টেমের টপ জার্নাল। দেখেন এখানে MIS কিউ কয়েকদিন আগে, আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলো? জি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন MIS কিউটা কিন্তু আমরা সবসময় বলে থাকি যে এটা একটা হচ্ছে টপ লেভেল জার্নাল। হ্যাঁ দেখেন আলটিমেটলি এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফরমেশন সিস্টেম, সরি ইনফরমেশন ম্যানেজমেন্ট, এই জার্নালটা আলটিমেটলি কয়েকদিন 2021 আপনার টপ র‍্যাঙ্কে চলে আসছে, MIS কিউ কে সে পিছনে ফেলে দিছে। এটার একমাত্র একটা কারণ আমি যেটা বর্তমান মানে যেটা বুঝি সেটা হচ্ছে এর মানে কন্ট্রিবিউশন অফ এডিটর ইন চিফ ডক্টর দ্বিবেদী, যোগেশ দ্বিবেদী, উনি ভদ্রলোক ইন্ডিয়ান, এখন জব করে ইউএসএ এর একটা প্রফেসর আর কি, উনি লাস্ট 3 বছর এই জার্নালটার প্রতি এমন শ্রম দিছে মানে এত শ্রম দিয়েছে এই জার্নালটার প্রতি যে উনি ধরেন এই জার্নালটাকে এখন ইনফরমেশন সিস্টেমে টপে নিয়ে চলে আসছে আর কি। এটা আমি বলবো যে একমাত্র ডক্টর দ্বিবেদীর একটা অবদান আর কি, আদারওয়াইজ হয়তো হইতো না আর কি। দেখেন MIS কিউ কে পিছনে ফেলে ফেলছে মানে এর তাহলে কি পরিমাণ পরিশ্রমটা তার করা লাগছে আর কি, মানে এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ তো এরকম আপনারা দেখবেন যে অনেক মানে এই যে 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 ফিল্ড, বিহেভিয়ার সায়েন্সের একটা ফিল্ড, বায়োটেকনোলজিক্যাল একটা ফিল্ড, এটা এই ফিল্ড গুলো থেকে আমরা জানবো। এখন দেখেন আমরা যতদিন অ্যাক্সেস আছে আপনারা আমাদেরকে বা SRCV তে যে কোনো সময় নক করে রাখবেন যে আমাদের এই র‍্যাঙ্কিং এর টপ জার্নাল লিস্টটা দরকার, আমরা আপনাদেরকে সাপ্লাই দিয়ে দিব সাথে সাথে, কোনো অসুবিধা নাই যতদিন আমাদের অ্যাক্সেস আছে। বাট আমরাও হয়তো এক সময় লিমিটেড হয়ে যাব, আমরা যখন চলে আসবো, যেমন সাদাত ভাই এখন পাচ্ছে না, আমি হয়তো আর 1 বছর পাবো আর কি, তখন আমাদের জন্য অল্টারনেটিভ বিষয়গুলো হচ্ছে যে গুগলে হয়তো সার্চ দিলে PDF পাওয়া যেতে পারে, বা হচ্ছে
রিসার্চ গেটে সার্চ দিলে একটা পিডিএফ পাওয়া যেতে পারে, তাও আমার জানা মতে আপ টু ডেটটা পাওয়া যায় না। যেমন এগুলো হচ্ছে সবই 2021 লিস্ট আর কি, কিন্তু আমি যদি রিসার্চ গেটে সার্চ দিই সেক্ষেত্রে হয়তো আমি পাবো যে আপনার 2018 বা 19 বা 20 এর এরকম এইরকম হয়তো পাবো আর কি। তা আমরা যতদিন আসি বা আমাদের যেহেতু বিভিন্ন ইয়ের সাথে মানে একাডেমিক পার্সনদের সাথে যোগাযোগ আছে, আপনারা যে কোনো সময় আপনাদের যদি কোনো লাগে যে আমাদের এই টপ মানে এই ফিল্ডের জার্নালের লিস্টটা দরকার, আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে সাপ্লাই দিব, অসুবিধা নাই। এটা একটা কমিটমেন্ট। আপনি আপনারা এসআরসিবি তেও পোস্ট করে রাখতে পারেন বা আমার ফেসবুকেও পোস্ট করে রাখতে পারেন, আপনাদের যেখানে খুশি আর। আমি কি এই এই স্লাইডটা সম্পর্কে ক্লিয়ার? আমরা কি সামনে যাব? আচ্ছা, আমি এখানে একটা একটা জিনিস একটু বলে রাখি, একটা জিনিস আমি একটু ভুলেই গেছি মনে হয়। আপনারা ডান পাশে একটা লোগো দেখতে পাচ্ছেন, রিসার্চার অ্যান্ড্রয়েড অ্যাপস, একটা লোগো দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি, জি জি, পিঙ্ক পিঙ্ক কালারের একটা লোগো আছে। হ্যাঁ, এটা একটা অ্যাপস, বেসিক্যালি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের একটা অ্যাপস। এটার নাম হচ্ছে রিসার্চার, অ্যাপসটার নাম হচ্ছে রিসার্চার। হ্যাঁ, আপনারা কি করতে পারেন, এই যে আপনাদেরকে তিনটা অপশন বললাম যে জার্নাল ফলো করবেন, কল ফর পেপার ফলো করবেন, কনফারেন্স ফলো করবেন, আপনারা কি করতে পারেন এই অ্যাপসটাকে আপনাদের অ্যান্ড্রয়েডে নিয়ে নিতে পারেন। অ্যান্ড্রয়েডে নিয়ে নিয়ে মানে ডাউনলোড করে অ্যান্ড্রয়েড মানে আপনি যদি ওই টপ 10টা জার্নাল সিলেক্ট করে রাখেন, আপনাকে ধরেন এই মুহূর্তে ফর এক্সাম্পল এখন বাজে হইতেছে মনে করেন যে 9:10:20, এই 10:20 যদি কোনো পেপার অনলাইনে আসে সাথে সাথে আপনাকে মানে ইনফর্ম করবে, নক করবে যে এই মাত্র কিন্তু একটা পেপার পাবলিশ হইলো অমুক জার্নালে। তাহলে কিন্তু আপনাকে আর বারবার খুঁজতে হবে না। আমরা যেমন ফেসবুকে সারাদিন ওই যে হাত দিয়ে এরকম এরকম করি, আপনারা কেন এই রিসার্চার অ্যাপসটাকে করবেন না? সেক্ষেত্রে আপনারা পুরো আপ টু ডেট থাকবেন, মানে ফুল আপ টু ডেট থাকবেন যে কোন রিসার্চটা এই মুহূর্তে পাবলিশ হইলো আর কি। এটা কি আপনাদের জন্য ভালো না? মানে আমি যেটা মনে করি। হ্যালো, জি হ্যাঁ। তাহলে আপনারা কষ্ট করে এই রিসার্চার অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো হয়। কেন? আপনারা জানতে পারবেন মানে রিসার্চের যে মানে প্রেজেন্ট যে সিচুয়েশনটা, কি কি ধরনের পাবলিশ হচ্ছে, এটা সম্পর্কে জানতে পারবেন। আমরা মনে হয় একটু নেক্সট স্লাইডে যাই যদি কারো কোনো কোশ্চেন না থাকে, কি বলেন? ওকে, আচ্ছা, এখানে আমরা একটা রিডিং নোটস দিয়েছি আপনাদের। আমাদের রিডিং নোটসের কারণ হচ্ছে যে আমরা একটা পেপারের সব পড়বো কিনা। মানে ধরেন আমার হাতে একটা পেপার আছে 10 পৃষ্ঠার বা 12 পৃষ্ঠার বা 15 পৃষ্ঠার, মানে এটা কি খুবই এসেনশিয়াল যে আমাদেরকে সবই পড়তে হবে? তো আমি বলবো যে না, আপনাদের এই পুরো পেপার পড়ার দরকার নাই। আপনারা যেটা করেন, এখানে বাম পাশে দেখেন কিছু কোশ্চেন আছে, হোয়াট, হোয়াই, হোয়াট, হোয়ার অ্যান্ড হাউ অ্যান্ড এনি গ্যাপ। আপনারা শুধু এই পেপারের এই অংশটুকু একটু পড়ার চেষ্টা করেন। কিভাবে? দেখেন যে হোয়াট ইস্যু অর প্রবলেম টু বি অ্যাড্রেস। একটা পেপারে আপনি যখন একটা ইন্ট্রোডাকশন পড়তে থাকবেন, ইন্ট্রোডাকশন সেশনে অবশ্যই ওই পেপারের মানে প্রবলেম স্টেটমেন্ট ডিফাইন করা আছে। আইএলস এখানে কেউ দিচ্ছেন কিনা জানি না, আইএলস দিচ্ছেন কেউ? আইএলস দিচ্ছেন কেউ এখানে? আইএলস কেউ কি আছেন? আইএলস দিচ্ছেন? আইএলটিএস নাই মনে হয়। আচ্ছা, যদি আইএলটিএস দিকে থাকেন বা একটু ধারণা থেকে থাকে, তাহলে ওখানে দেখবেন যে একটা রিডিং নোট, মানে রিডিং এর যে সেশনটা আর কি, ওখানে আমরা শুধু ডেটা স্ক্রিনিং করি, মানে রিডিং গুলোকে স্ক্রিনিং করি, পড়ি না কিন্তু। তো স্ক্রিনিং আমরাও কি করবো, পেপারে এরকম একটু স্ক্রিনিং করবো। স্ক্রিনিং এ করার পুরো চেষ্টা করবো যে আমি কোথায় প্রবলেম ডিফাইন করা হয়েছে এই পেপারের, আমি বুঝলাম কিনা। যদি বুঝে থাকি তাহলে ওই পেপারের ওই অংশটুকু আমি হাইলাইট করে ফেলবো। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন যেটা হচ্ছে যে এই যে হোয়াট, এখানে হচ্ছে আমি কি জিনিস করবো, সেটা আমি আপনাদেরকে সব বলে দিচ্ছি আর এই জায়গাটায়। হ্যাঁ, আলোচনা হচ্ছে এই জায়গাটা এসে সব বলে দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে আমরা আবার একটু পিছনে যাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে খোঁজার চেষ্টা করব যে আসলে প্রবলেম কি, এই যে রিসার্চ পেপারটা আছে প্রবলেম কোথায়। আইটা বলবো যে কেন কেন এই রিসার্চটা ইম্পর্টেন্ট। এখন দেখেন, আমরা যারা স্ট্যাটিস্টিক্স পড়ছি বা আপনারা যারা রিসার্চ মেথোডোলজি 50 মার্কসের বা 100 মার্কসের পড়ছেন, ওরা হয়তো একটা রিসার্চ মেথোডোলজি পড়ছেন। আমরা একটা রিসার্চ কন্ডাক্ট করি, ওয়ার্ল্ডে মিলিয়ন মিলিয়ন পেপার রিসার্চ হচ্ছে। এখন
মেইন কোশ্চেন হচ্ছে, রিভিউয়ার যখন একটা এডিটর যখন একটা পেপারকে হাতে পায় আপনার সাবমিশনের পরে, রিভিউয়ার বা এডিটরের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াটস নিউ ইন দিস পেপার। কারণ ওয়ার্ল্ডে এখন পর্যন্ত মিলিয়নস বিলিয়নস অফ পেপার আছে, আপনার পেপারে নতুন কি, মানে নতুন কি আছে, এটা একটা মানে এডিটরের বা একটা রিভিউয়ারের সবচেয়ে বড় কোশ্চেন। এবং আপনার যে রিসার্চটা এটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ইম্প্যাক্ট পড়বে সাইন্টিফিক ওয়ার্ল্ডে অথবা আপনার সোসাইটিতে। যদি আপনার পেপারটা থিওরিটিক্যাল পেপার হয়ে থাকে তাহলে সাইন্টিফিক ওয়ার্ল্ডে এই পেপারটা কতটুকু ইম্পর্টেন্ট, যদি আপনার পেপারটা সোশ্যাল রিসার্চ হয়ে থাকে তাহলে ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আপনার পেপারটা কতটুকু ইম্পর্টেন্ট, এটা আপনাকে দেখতে হবে, তাহলে মানে ডিফাইন করতে হবে। তাহলে আপনিও কি করবেন যখন অন্য একটা পেপার খুঁজবেন বা অন্য একটা পেপার পড়বেন, আপনিও শুধু খোঁজার চেষ্টা করবেন যে কেন এই পেপারটা বা এই রিসার্চটা ইম্পর্টেন্ট, এটা আপনার একটু খোঁজার চেষ্টা করবেন, মানে রিডিং নোটটা। মেথডোলজি সেকশনটাতে মানে হোয়াট মেথড মডেল থিওরি এমপ্লয়েড, এখন আপনার আমরা যখন মেথডোলজি সেকশনটা দেখবো এটা কিন্তু একটা ব্রিফ আর কি। আমি আপনাকে ওই যে একটা স্যাম্পল দেখাইলাম যে আমরা ডান পাশের স্লাইডগুলোতে অনেক কিছু আলোচনা করব, এখানে একটা ব্রিফ আর কি, যে মেথড যখন আমরা ফলো করি তখন শুধু আমরা মেথডটা দেখব যে কি ধরনের রিসার্চ ডিজাইন করা হয়েছে, কিভাবে পপুলেশন কিভাবে সিলেক্ট করা হইলো, স্যাম্পল কিভাবে সিলেক্ট করা হইলো, পপুলেশন থেকে স্যাম্পলটা কিভাবে নিলাম, স্যাম্পলটাকে সিলেক্ট করলাম তার ক্রাইটেরিয়া কি, স্যাম্পলিং মেথড কি, তারপরে স্যাম্পলটা যে নিলাম সেটা কোনো মানে সাইন্টিফিক ওয়েতে নিয়েছি কিনা, তারপরে হচ্ছে আপনার ডেটাকে যখন আমরা মানে ডেটা আমার কাছে রেডি এটাকে আমি কিভাবে ক্লিন করব, মানে প্রি ডেটা অ্যানালাইসিস ইয়াগুলা, এর কোনো অল্টারনেটিভ আছে কিনা, কোন থিওরি ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, এগুলো শুধু আমরা দেখার চেষ্টা করবো। এবং এই যে আমি যে আপনাদেরকে একটা লম্বা লাইন বললাম, এই লম্বা লাইন কিন্তু আপনাদের সব পড়তে হবে না, আপনাদের এই লম্বা লাইনে হয়তো পেপারে হয়তো এক লাইন বা দুই লাইন করে পাবেন, ঠিক আছে, যে আপনি হয়তো কোথাও পাইলেন যে কনভেনিয়েন্ট স্যাম্পল মেথড ইউজ করা হয়েছে। তো এখন আপনাকে নিজে গুগল সার্চ করে বুঝতে হবে যে কনভেনিয়েন্ট স্যাম্পল মেথডটা কি বা স্যাম্পলিং মেথডটা কি, ওরা কেন এটা ইউজ করলো। ও কিন্তু একটা পেপারে কিন্তু কখনোই কনভেনিয়েন্ট স্যাম্পলিং মেথডের কিন্তু বর্ণনা দেওয়া থাকবে না, ওরা শুধু বলবে যে কনভেনিয়েন্ট স্যাম্পল মেথডটা আমরা ইউজ করছি বা র্যান্ডম স্যাম্পলিং ইউজ করছি। হ্যাঁ, র্যান্ডম স্যাম্পলিংটা কেন ইউজ করছি, কেন ইউজ করতে হয়, কোন ধরনের রিসার্চে, এটা আমাদেরকে একটু থিওরি থেকে জানতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো রিসার্চের একটা প্রাণ হচ্ছে যে ডেটা, ডেটা ছাড়া আমরা কি নিয়ে কাজ করব, ডেটাই তো হচ্ছে প্রাণ, ডেটা দিয়েই তো আমরা রিসার্চের একটা প্রডিউস করবো। তো ডেটাটা আমরা কোথায় থেকে পাবো, কিভাবে পাবো? হ্যাঁ, ডেটার কিছু সোর্স আছে, সেকেন্ডারি ডেটা আছে, প্রাইমারি ডেটা আছে। তো প্রাইমারি ডেটাগুলোর ভিতরে আবার অনেকগুলা মানে ইয়া আছে, যেমন হচ্ছে সার্ভে ডাটা হয়, কোশ্চেনিয়ার ডাটা হয়, ইনডিপথ ইন্টারভিউ হয়, আইডিআই হয়, যেটাকে আমরা ফোকাস গ্রুপ বলে থাকি। হ্যাঁ, তারপরে রিসার্চ ফিল্ডটা কোথায়, এগুলো হচ্ছে আমরা ডেটা থেকে মানে আমরা কোথায় রিসার্চটা অ্যাপ্লাই করব, মানে কোত্থেকে এগুলো কালেক্ট করব আর কি। এবং এগুলো থেকে সবকিছু পরে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে এই বর্তমান পেপারটাতে গ্যাপ কোনটা আছে, মানে কোনো গ্যাপ আছে কিনা, এখনো কোনো ফাঁক ফোকর আছে কিনা যেটা আমি অ্যাড্রেস করলে নতুন একটা রিসার্চ হবে। মানে এটা হচ্ছে লাস্টের পার্টটা, যে এনি গ্যাপ, ক্যান ইউ রিডু দ্য রিসার্চ। এখন আপনি যে পেপারটা পড়লেন আপনাকে একটু মানে খুঁতখুঁতানি ভাব থাকতে হবে, আপনাকে অবশ্যই বের করতে হবে যে ওর এই পেপারে এই জায়গাটাকে গ্যাপ আছে যেটা আমি অ্যাড্রেস করলে আরেকটা নতুন একটা রিসার্চ হতে পারে আর কি। তাহলে আমরা যখন একটা পড়ব পেপার, আমার পুরো পেপার দরকার নাই, আমরা এই যে প্রবলেম ইস্যু বা অ্যাড্রেস এটা আমরা পাবো ইন্ট্রোডাকশন সেকশনে, হোয়াই ইস্যু অর প্রবলেম ইম্পর্টেন্স এটাও পাবো আমরা ইন্ট্রোডাকশন সেকশনে, হোয়াট ইজ দ্য সেকশন মানে তিন নাম্বার অপশনটা এটা পাবো আমরা মেথোডোলজি সেকশনে, তারপরে যে হোয়ার এবং হাউ টু গেট ডাটা এটাও পাবো আমরা মেথোডোলজি সেকশনে, এবং এনি রিসার্চ গ্যাপ এটা আমরা পাবো লিমিটেশন সেকশনে। আমি মনে হয় এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছি, যদি আপনারা মানে এটা সিম্পল আর কি, যদি দেখেন মানে কারো কোনো কোশ্চেন আছে কিনা আর কি। আমেরিকার উইমেনদের কি রোল এটা নিয়ে একটা রিসার্চ আছে, তো আমি যদি বাংলাদেশের কনটেক্সটে এটা করতে চাই তাহলে এটা কি রিসার্চ গ্যাপ হিসেবে অ্যাকসেপ্ট হবে কিনা? আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন করেছেন। হ্যাঁ, এটা আমার কাছে বেশ কিছুদিন যাবত এই কোশ্চেনটা আসতেছে, ঠিক আছে, মানে বিভিন্ন একাডেমিক ফিল্ড থেকে।
ওরা ওরা যেটা এটাকে করে এটাকে বলা হয় আপনার রিজিওনাল গ্যাপ, বলা হয় রিজিওনাল গ্যাপ গ্যাপ, যে যে জিনিসটা আপনার আমেরিকাতে হচ্ছে, যে জিনিসটা আমেরিকাতে হচ্ছে বা ইউরোপে হচ্ছে, ইউরোপ আমেরিকা হচ্ছে একটা ডেভেলপ কান্ট্রি, হ্যাঁ, তো ডেভেলপিং কান্ট্রিটাকেও সেই জিনিসটা হবে কিনা, আমাদের ফাইন্ডিংসটা জেনারেলাইজড কিনা, যে ফর এক্সাম্পল আমি একটা রিসার্চ করলাম এটা কি পুরো ওয়ার্ল্ডের জন্য কি ঠিক, কিন্তু এই কিন্তু পুরো ওয়ার্ল্ডের জন্য ঠিক হবে না। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেবো, উদাহরণটা হচ্ছে এরকম, আপনারা ফাইজার বা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা অথবা চায়নার যে সিনোফার্মার ভ্যাকসিনটা দেখতেছেন না, মানে বিভিন্ন জায়গায় যে প্রয়োগ করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো, তাই না? ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এটাকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করছেন যে সেম ভ্যাকসিন, সেম মেশিনের প্রোডিউস, সেম ফর্মুলা, সেম ফ্যাক্টরি থেকে প্রোডিউস করা হচ্ছে, কিন্তু এটা দেওয়া হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়। ব্রাজিলে একরকম রিপোর্ট আসতেছে যে ইফিকেসি পার্সেন্টেজ এত, সৌদি আরবে একরকম ইফিকেসি পার্সেন্টেজ আসতেছে, চায়নাতে আরেক ধরনের ইফিকেসি পার্সেন্টেজ আসতেছে, ঠিক তাই না? তাহলে কি হইলো যে রিজিওনাল একটা গ্যাপ আসলে থাকে, তো এই রিজিওনাল গ্যাপটাকে আমরা আসলে রিজিওনাল শব্দটা যদি আমরা উচ্চারণ করি তাহলে ওইটা একটা সিলি হয়ে যায়, সুপারফিশিয়াল হয়ে যায়, হ্যাঁ, তাহলে ওইটাকে আমরা বিভিন্ন ধরনের গ্যাপ এভাবে বলতে পারি যে একটা কালচারাল ডিফারেন্স, জিওগ্রাফিক্যাল পজিশন, এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল যে মানে কি বলবো ডিফারেন্স যেটাকে বলা হয়, হ্যাঁ, বা মেটারোলজিক্যাল যেটা যে ডিফারেন্স যেটাকে বলা হয়, এইসব কারণে আমরা এটাকে আপনার যে কনটেক্সটটা আছে আপনি আপনি হয়তো কালচারাল শব্দটা উচ্চারণ করলে ভালো হয়, কালচারাল, কারণ যেহেতু ওমেন ওমেন আই মিনস এটা হচ্ছে মানুষের সাথে সম্পর্কিত এবং এটা সোশ্যাল একটা ব্যাপার আর কি, তো সোশ্যাল ব্যাপারগুলো বিশেষ করে ডিপেন্ড করে বিহেভিয়ারাল রিসার্চ যেটা আর কি, বিহেভিয়ারাল রিসার্চ, তো এটা আপনি একটা কালচারাল গ্যাপ ধরতে পারেন, কালচারাল ডিফারেন্সের জন্য আপনি বাংলাদেশে এটাকে অ্যাপ্লাই করতে পারেন, এটা একটা গ্যাপ হতে পারে, মানে আমি বলতেছি না যে এটা সিঙ্গেল গ্যাপ হতে পারে, তবে আপনারা সব জেনারেল মানে কোশ্চেনটা ছিল আমার ইন জেনারেল, ধরেন ইন্ডিয়ার কনটেক্সটে একটা কাজ হয়েছে সেটা যদি আমি আমার দেশে কনটেক্সটে করতে চাই সেটা কি অ্যাকসেপ্টেড কিনা? এটা অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড, কিন্তু ডিপেন্ড করে কোথায় জানেন, আমি আপনাকে বলি ডিপেন্ড করে আপনার অ্যাপ্লিকেশনের উপর, অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল আপনি মনে করেন যে একটা পিএইচডি স্টুডেন্ট ফর এক্সাম্পল, বা মনে করেন যে একটা মাস্টার্সের থিসিস জমা দিচ্ছেন, হ্যাঁ, এরা সবসময় চায় যে একটা ইম্পেরিক্যাল, মানে মাস্টার্সের জন্য চায় একটা ইম্পেরিক্যাল ওয়ার্ক আর পিএইচডির জন্য চায় একটা থিওরিটিক্যাল ওয়ার্ক আর কি, তো যখন এটা চায় তখন ওই সুপারভাইজার, আমি যে সেম কেসটা আমার মালয়েশিয়ার একজন ফ্রেন্ড আমাকে ওই দিন জিজ্ঞেস করলো, আমি ওনার কেসটাই আপনাকে বলি, তো উনি এই গ্যাপটা জমা দিয়েছিল ওনার সুপারভাইজারের কাছে যে স্যার এই ব্যাপার এই জিনিসগুলো ডেভেলপ কান্ট্রিতে হচ্ছে কিন্তু বাংলাদেশে এই কাজগুলো হচ্ছে না, আমি এটা দিব কিনা, এটা তো আমার জন্য একটা গ্যাপ, বাংলাদেশ পার্সপেক্টিভে একটা গ্যাপ, তো সুপারভাইজার বলতেছে যে না রিজিওনাল গ্যাপটা আসলে খুব সিলি গ্যাপ, এটা মানে হয় না, তবে এটা গ্যাপ, এটা গ্যাপ, কিন্তু রিজিওনাল গ্যাপটা খুব একটু সিলি গ্যাপ, এটা হচ্ছিল ওই মানে মালয়েশিয়ার ওই প্রফেসরের আর কি অ্যান্সার আর কি, ঠিক আছে? এখন টোটালটাই ডিপেন্ড করতেছে যে আপনি যে কনটেক্সটে কাজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি যেটা বললেন যে ইয়ের জন্য ইউএসএ তে করতেছে বাংলাদেশে এটা করবেন, এটা গ্যাপ হবে কিনা, এটা গ্যাপ হবে যদি আপনার রিসার্চ ডিজাইনটা বা ফ্রেমওয়ার্কটা ওইভাবে তৈরি করা হয়, অবশ্যই একটা গ্যাপ হবে, অসুবিধার কোনো কারণ নাই, মানে আমার মতে আর কি। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন আছে এই 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 ইয়াটা সম্পর্কে, মানে এই স্লাইডটা, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে? হ্যাঁ, সেম ডিজাইন বলতে আপনি কি সেম মেথডোলজি ইউজ করাকে বুঝালেন? না, সেম ডিজাইন বলতে আমি সেম মেথডোলজিটাকে ইউজ করা বুঝালাম না, সেটা হচ্ছে রিসার্চ ফ্রেমওয়ার্ক বা রিসার্চ ডিজাইন নামে একটা শব্দ আছে আর কি, আপনারা কি রিসার্চ ডিজাইন শব্দটার সাথে পরিচিত? রিসার্চ ডিজাইন, রিসার্চ ডিজাইনের সাথে কি পরিচিত আপনারা? হ্যালো, জি ভাই, পরিচিত। আচ্ছা, রিসার্চ ডিজাইন, রিসার্চ ডিজাইনটার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, রিসার্চ ডিজাইনের একটা সাবসেকশন হচ্ছে মেথডোলজি, একটা সাবসেকশন হচ্ছে মেথডোলজি, বাট যখন আপনি রিসার্চ ডিজাইন করবেন তখন পুরো রিসার্চটাকে আপনি কিভাবে সাজালেন, মানে আপনি রিসার্চ কিন্তু শুরুই করেন নাই, আপনি ফিল্ডেই যান নাই, আপনি কোশ্চেনিয়ারি ডেভেলপ করেন নাই, আপনি লিটারেচার রিভিউ করেন নাই, তখন ওই রিসার্চ ডিজাইনটাকে ফাইনাল করা হয়, মানে একদম ফার্স্ট স্টেজে আমি রিসার্চ ডিজাইনটাকে
করি যে এটার প্রসপেক্টিভ লিটারেচার কি হবে, এটার প্রসপেক্টিভ মেথডোলজি কি হবে, এটার প্রসপেক্টিভ ডেটা কি হবে, প্রসপেক্টিভ ডেটা কালেকশন মেথড কি হবে, প্রসপেক্টিভ অ্যানালাইসিস কি হবে, মানে এটা সব প্রসপেক্টিভ। এই রিসার্চ ডিজাইনটাকে যদি ফিক্সড করা হয় যে হ্যাঁ এটা একটা হতে পারে যে একটা গ্যাপ, তখন আমরা নিতে পারি এটা, এই গ্যাপটাকে আমরা নিতে পারি। এটা আমি সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে কোনো অসুবিধা দেখতেছি না, কিন্তু এটা যদি সাইন্টিফিক রিসার্চ হয় তাহলে একটু অসুবিধা আছে। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই যদি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়। ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা মডেল বিল্ড করছেন, যে মডেলটা ইলেকট্রিসিটি, তো আমরা সবাই জানি তাই না, ইলেকট্রিসিটি যে ডিমান্ড সাপ্লাই এটা তো সবাই জানি, ইলেকট্রিসিটি ডিমান্ড সাপ্লাই। আপনারা একটু হ্যাঁ না কিছু কইলেন, মানে কিছু বললেন আর কি, হ্যাঁ বা না। আচ্ছা, ইলেকট্রিসিটি ডিমান্ড সাপ্লাই এটা তো সবাই বুঝি নাকি? হ্যালো, জি জি। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিসিটি ডিমান্ড সাপ্লাই যদি সবাই বুঝে থাকে, আপনারা মনে হয় একটা বিষয় জানেন যে ইলেকট্রিসিটি কখনো প্রিজার্ভ করা যায় না। একদিক দিয়ে প্রোডিউস হয়, ওইটা একটা হাবে আসতেছে এবং হাব থেকে সাপ্লাই হচ্ছে। এখন আমরা যদি একটা মডেলকে দাঁড় করানোর চেষ্টা করি যে কত অ্যাকুরেটলি আমি এই ইলেকট্রিসিটি প্রোডিউস হবে আর সাপ্লাই দিব, প্রোডিউস হবে সাপ্লাই দিব, কত অ্যাকুরেটলি এটাকে আমি বানাইতে পারি, মানে একটা মডেল তৈরি করবো আর কি, এটা আমার মনে করেন যে একটা রিসার্চ কনটেক্সট আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখবেন যে অনেক রিসার্চ পেপার আছে, সবাই বলতেছে আমারটা অ্যাকুরেট, কিন্তু ইফিকেসি পার্সন কার্ডটা কত। এখন মনে করেন আপনি একটা ডেটা নিয়ে এটাকে টেস্ট করলেন, সেটা বাংলাদেশি ডেটা হতে পারে, এটা মালয়েশিয়ার ডেটা হতে পারে, অস্ট্রেলিয়ার ডেটা হতে পারে, ইউএস এর ডেটা হতে পারে। হ্যাঁ, ডেটা নিয়ে টেস্ট করলেন, এই জিনিসটা কি দাঁড়ালো, এই জিনিসটা দাঁড়াবে যে আপনার মেথডোলজি কতটা স্ট্রং। তার মানে এটার ক্ষেত্রে যদি আপনি গ্যাপকে ধরেন, এটার ক্ষেত্রে গ্যাপ ধরতে হবে আপনার ওই ইয়াটা, যে আপনার মেথডোলজিটার। আর আপনার যে কনটেক্সটটা, আমি আবারও বলতেছি, আপনার যে কনটেক্সটটা, যে ইউএস এর মহিলাদের ক্ষেত্রে আর বাংলাদেশের মহিলাদের ক্ষেত্রে, অবশ্যই এটাকে আপনি একটা রিসার্চ গ্যাপ ধরতে পারেন, কারণ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, সোশিও ইকোনমিক কন্ডিশন, তারপর হচ্ছে কালচারাল ডিফারেন্স, এগুলো অবশ্যই একটা কারণ, যার ফলে আপনার ইউএস এর যে রেজাল্ট এবং বাংলাদেশের রেজাল্ট কখনোই এক হবে না। সুতরাং আপনি ইউএস এর মহিলাদের যে নিয়ে কাজ হচ্ছে এটা আপনি বাংলাদেশে করতে পারেন অ্যাজ এ রিসার্চ গ্যাপ, কিন্তু অবশ্যই আপনাকে এই ব্যাপারগুলো মানে মেনশন করতে হবে। মেনশনটা হচ্ছে এরকম যে ডিউ টু কালচারাল, ডিউ টু সোশিও ইকোনমিক, ডিউ টু লিভিং স্ট্যান্ডার্ড, তাই না, তারপরে এম্পাওয়ারমেন্ট, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট, এইসবকে আপনাকে একটা বেস ধরতে হবে। বেস ধরে প্রবলেম স্টেটমেন্টটাকে আপনাকে বলতে হবে যে এগুলো হচ্ছে একটা কারণ, এইসব কারণে ডিফারেন্স হতে পারে, সো আমি এটাকে রিসার্চ গ্যাপ হিসেবে ধরতেছি আর কি। এটা এইভাবে আপনি ধরতে পারেন। সরাসরি হয়তো যদি বলেন একটা লাইনে যে আমেরিকায় ওইটা হচ্ছে, আমি বাংলাদেশে করতে চাচ্ছি, এটা আমার রিসার্চ গ্যাপ, সরাসরি এই লাইনটা গ্রহণযোগ্য না। কিন্তু আপনি যদি কারণ দেখান যে এই কারণে এরকম হতে পারে, মানে আপনার একটা হাইপোথিসিস, ডেফিনেটলি এটা একটা রিসার্চ গ্যাপ হবে আর কি। আমি কি কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারছি আপনাদেরকে? আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট যাই, নেক্সট স্লাইডে। আচ্ছা আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করি, আমরা যে পাবলিকেশনগুলো করি, পাবলিকেশনগুলো আসলে কি কি ধরনের পাবলিকেশন, হ্যাঁ কত ধরনের পাবলিকেশন। তো পাবলিকেশনগুলোর ভিতরে আপনারা পাবেন যে রিসার্চ পেপার পাবেন, যেটাকে আমরা কি বলে থাকি যে রিসার্চ আর্টিকেলও বলে থাকি বা ম্যানুস্ক্রিপ্ট বলে থাকি আর কি। হ্যাঁ, মানে এগুলো জাস্ট একটা সিনোনিমস আর কি, বা অরিজিনাল আর্টিকেল বলে থাকি। তারপর হচ্ছে রিভিউ পেপার। রিভিউ পেপারটা হচ্ছে আপনার সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, শুনছেন না আপনারা, নাম শুনছেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউ? যেমন এখন বর্তমানে যে কোভিড এর যে বিষয়গুলা, শর্ট কমিউনিকেশন গুলা হচ্ছে যে খুব দ্রুত 10-15 দিনের একটা মানে প্রবলেম, বা মনে করেন যে এক মাসের একটা প্রবলেম, এক মাসের একটা কনটেক্সট, এক মাসের ভিতরে আপনি এটাকে সলভ করতেছেন, বা মনে করেন যে এটা নিয়ে আপনি একটা ফার্দার রিকমেন্ডেশন দিচ্ছেন, এগুলোকে বলা হয় শর্ট কমিউনিকেশন। মানে যেটা হচ্ছে বড় ধরনের কোনো রিসার্চ না, যেমন রিসার্চ আর্টিকেল সাধারণত একটা প্রজেক্ট 5 মাস, 6 মাস, 10 মাস বা হচ্ছে 1 বছর, 2 বছরের হতে পারে। এমনও রিসার্চ পেপার আছে যে 10-15 বছরের মানে মানে ই নিয়ে কাজ করে,
লিটারেচার রিভিউ সাধারণত কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 50 বছর পর্যন্ত নিয়ে কাজ করে, এটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। বাট শর্ট কমিউনিকেশন গুলো হচ্ছে যে মানে কন্টেম্পোরারি যে বিষয়গুলো নিয়ে যে হুটহাট করে যে কাজগুলো হয়, হ্যাঁ, যে একটা জিনিস মনে হয়েছে বা একটা জিনিসকে সমাজে প্রবলেম হিসেবে দেখা হচ্ছে, এটা নিয়ে খুব দ্রুত আপনি একটা কাজ করে ফেলবেন। এটার ভিতরে কিন্তু সবই থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, লিটারেচার থাকবে, মেথড থাকবে, রেজাল্ট থাকবে, বাট এটা খুব ব্রিফ। এটা সাধারণত 1000 থেকে 1500 ওয়ার্ডের হয়ে থাকে ম্যাক্সিমাম, মানে এত ছোট আর কি। এটাকে বলা হয় শর্ট কমিউনিকেশন। কেস স্টাডি এটা দেখতে পারতেছেন যে টু মেক আদার রিসার্চার অ্যাওয়ার অব দ্য পসিবিলিটি দ্যাট এ স্পেসিফিক ফিনোমেনা। কেস স্টাডিগুলো সাধারণত দেখবেন ওই যে আপনাদেরকে যে বললাম কল ফর পেপারের যে পার্টটাকে বললাম, তো এই কেস স্টাডিগুলোকেও সাধারণত করা হয় এই কারণে যে রিসার্চারদেরকে একটা পূর্বাভাস দেওয়া, প্রেডিকশন দেওয়া, বা পসিবিলিটি দ্যাট এ স্পেসিফিক ফিনোমেনা। মানে যেমন কি বলে, কোভিড যখন মনে করেন 2019 ডিসেম্বরে বা 2020 জানুয়ারিতে যখন মানে প্রথম প্রথম মানুষ বুঝতেছিল যে কোভিড নামের কিছু একটা আসতেছে বা এরকম একটা ভাইরাস খুঁজে পাওয়া যাচ্ছে, তখন যে শর্ট যে রিপোর্ট গুলা করা হয় 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড বা আরেকটু বা 1200 ওয়ার্ড এরকম, নট মোর দ্যান দ্যাট, মানে এর বেশি না, এই কাজগুলাকে বলতেছি আমরা যে কেস স্টাডি আর কি। বা আপনারা আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, আপনারা যখন অনার্স মাস্টার্স করছেন আপনাদের বইয়ে অনেক কেস স্টাডি পড়ানো হয়েছে যেটা কন্টেম্পোরারি বিষয় বা এক্সপিরিয়েন্স। ফর এক্সাম্পল মনে করেন যে ডিসকোভার কোম্পানি কিভাবে গাড়ি প্রোডিউস করতেছে, কিভাবে তারা কস্ট মিনিমাইজেশন করতেছে, কিভাবে তারা প্রফিট ম্যাক্সিমাইজেশন করতেছে, এরকম কিছু পড়ছেন না ছোট ছোট কেস স্টাডি অনার্স মাস্টার্স এর বইয়ে পড়েন নাই আপনারা? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে কেস স্টাডি, কিন্তু ওইটাও কিন্তু একটা জার্নাল রিপোর্ট, মানে জার্নালের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে মেথড পেপার। মেথড পেপারটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। আমরা তো সবাই মোটামুটি জানি যে a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? এটা তো আমরা সবাই জানি, এটা এটা ছোট একটা সূত্র, তাই না? আচ্ছা, এই এই সূত্রটা যিনি আবিষ্কার করছিল, এটা যদি মনে করেন 2 লাইনের একটা পেপার হয়ে থাকে, তারপরে মনে করেন যে এটা একটা মেথডোলজিক্যাল পেপার, এটা হচ্ছে ছোট একটা উদাহরণ। তাহলে ব্রড সেন্সে কি হবে? ব্রড সেন্সে হচ্ছে ওই যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম যে একটা পাওয়ার প্ল্যান্টের মানে একটা পাওয়ার প্ল্যান্টের যে প্রোডাকশন হবে, পাওয়ার যে প্রোডাকশন হচ্ছে এবং পাওয়ার যে সাপ্লাই হচ্ছে, এটা কত অ্যাকুরেটলি করা যায়, কত অ্যাকুরেটলি, এই যে একটা মডেল বা অ্যাকুরেসি এর যে একটা মডেল, এটা কত অ্যাকুরেসি করা যায়, এইগুলোকে বলা হয় আপনার মেথডোলজিক্যাল পেপার। এগুলো হচ্ছে একটা মেথডোলজিক্যাল। আমি কি আপনাদেরকে এই বিষয়টা বোঝাইতে পারছি এখানে? যদি হ্যাঁ হয় তাহলে আমরা একটু, যদি এই 5টা টপিকস আপনাদের কাছে ঠিক থাকে যে পেপারের বা ম্যানুস্ক্রিপ্টের ধরনগুলো কি হয়, তাহলে আমরা একটু নেক্সটে যাব। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ভাইয়া, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনফারেন্স পেপারও পাবলিশ করা যাবে। কনফারেন্স পেপারটা আসলে এখানে কোন ক্যাটাগরিতে পড়বে? কিংবা হচ্ছে অনেক ক্ষেত্রে পোস্টারও পাবলিশ হয় বা পোস্টার অনেক ক্ষেত্রে প্রেজেন্ট করা হয়। পোস্টার সাবমিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্টার এই বিষয়গুলো আসলে কি? আচ্ছা, পোস্টার সাবমিশনটা আসলে আলাদা বিষয়, হ্যাঁ, এটা ইয়ের সাথে আসে না, মানে এই রিসার্চ পাবলিকেশনের সাথে আসে না। আর আপনি যেটা বলছেন কনফারেন্স পেপার, এটা এটা একটা ইয়া, এখানে মনে হয় এটা আমার যোগ করা উচিত ছিল, রিসার্চ পেপারের পরে কনফারেন্স পেপারটা যোগ করা উচিত ছিল, ঠিক আছে, এটা আমি করি নাই। আরেকটা জানি কি একটা টার্ম বললেন, কনফারেন্স পেপার প্লাস আরেকটা কি একটা টার্ম বললেন, আমি পোস্টারের কথা বলছি। আচ্ছা হ্যাঁ, পোস্টার, ও না মনে হয়েছে কনফারেন্স পেপারের সাথে রিসার্চ পেপারের যে পার্থক্যটা সেটা হচ্ছে, কনফারেন্স পেপারটা মনে করেন ফর এক্সাম্পল আপনার একটা রিসার্চ, আচ্ছা মনে করেন কনফারেন্স পেপারটা আপনার সরি আপনার একটা প্রজেক্ট আছে, অনগোয়িং প্রজেক্ট মনে করেন, সেই প্রজেক্টটা হয়তো পাবলিশড হইতে আপনার সরি শেষ হইতে হয়তো আপনার 1 থেকে 2 বছর সময় লাগবে, কিন্তু আপনি যে কাজ করতেছেন আপনার একটা প্রোগ্রেস আছে না? আমি আপনি শুনতে পাচ্ছেন? তাহলে আপনার একটা প্রোগ্রেস আছে যে আমি একটা কাজ করতেছি, আমার একটা 2 বছরের প্রজেক্ট, এই প্রজেক্টটা এইভাবে কাজ করতেছি, মানে বর্তমান প্রসিডিউরে কাজ করতেছি, প্রসপেক্টিভ এই টাইমে যায় আমার এই ধরনের রেজাল্ট আসতে পারে। তাহলে কনফারেন্স পেপারটা হচ্ছে এরকম যে আপনার একটা ফুল প্রজেক্ট,
যেটা হয়তো 2 বছর পরে শেষ হবে, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য, যাতে এই আপনার এই প্রজেক্টটা সামহাউ কোথাও চুরি না হয়ে যায় বা কিছু না হয়ে যায়, এটার জন্য আপনার ওই যে কিছু ইয়া আছে কি বলে ওই যে ক্লারিটি কমনের কিছু এগ্রিমেন্ট আছে, এগুলো করে রাখতে পারেন। কনফারেন্স পেপারটা হচ্ছে যে আপনার ফুল পেপারের একটা সংক্ষিপ্ত রূপ, যেটা আপনার অনগোয়িং একটা প্রজেক্ট, আস্তে আস্তে কাজ করতেছেন কিন্তু বর্তমান পর্যন্ত ফাইন্ডিংস হচ্ছে এই, এটাকে আপনি কনফারেন্সে ছেড়ে দিতে পারেন। এখন তাহলে কি দাঁড়াইলো, কনফারেন্স পেপার হচ্ছে আপনার একটা মেইন প্রজেক্টের একটা অংশ। অনেক ক্ষেত্রেই দেখবেন যে অনেকেই কনফারেন্স পেপার পাবলিশ করে শেষ হয়ে যায়, ওই মেইন প্রজেক্টটা আর পাবলিশ করে না, এটাও হতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু আবার কনফারেন্স পেপারটাকে যখন আপনি মেইন আর্টিকেল হিসেবে পাবলিশ করতে যাবেন, একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা 40% কপি করতে পারবেন, বাকি 60% আপনাদের কিন্তু কপি করা যাবে না, তাহলে প্লেগারিজম ধরে ফেলবে আর কি। 40% পর্যন্ত নিতে পারবেন যদি কোনো কনফারেন্স পেপার, যদি কোনো রিসার্চ পেপার হিসেবে পাবলিশ করতে চান। তাহলে কনফারেন্স পেপার এবং রিসার্চ পেপারের পার্থক্য হচ্ছে, কনফারেন্স পেপার হচ্ছে একটা অনগোয়িং প্রজেক্টের একটা সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত স্টাডি, যেটা আগামী 1 বছর বা 2 বছর বা 6 মাস বা যতদিনই হোক, মানে আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করবে, পরে যায় আপনার মানে প্রজেক্টটা শেষ হবে আর কি। এই হচ্ছে অবস্থা। আর পোস্টার যেটা, এটা সাধারণত আমরা পোস্টারটাকে ম্যানুস্ক্রিপ্ট রিসার্চ বা সেন্ট্রাল এটা বলতে আমি একটু দ্বিধাবোধ করি, এটাকে ওয়েবিনার বলাটাই ভালো, ওয়েবিনার পোস্টার মানে এটা বলাটাই ভালো আর কি। মানে এই হচ্ছে অবস্থা, যেটা দিয়ে আপনি রিসার্চারের ভ্যালু হয়তো পাবেন না, মানে এজ এ পোস্টার অথর, পোস্টার অথর আপনি হয়তো একটা রিসার্চ পেপারের ভ্যালুটা পাবেন না আর কি। এই হচ্ছে অবস্থা। আর যদি কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ শিওর শিওর। রিসার্চ পাবলিশ রিসার্চ পেপারকে ব্যবহার করে কি কনফারেন্সে ওই জিনিসটার মানে অ্যাপ্লাই করা যাবে, কনফারেন্স পেপার হিসেবে অ্যাপ্লাই করা যাবে না, অলরেডি পাবলিশ রিসার্চ পেপার, অলরেডি রিসার্চ পাবলিশড পেপারকে আপনি কখনো ই করতে পারবেন না, মানে কনফারেন্স দিতে পারবেন না, দিতে পারবেন না, এটা দিতে পারবেন না। আর যদি এটা দেওয়াটা আনএথিক্যাল হয়ে যায়, আনএথিক্যাল হয়ে যায়, যদি কনফারেন্স পেপার কি মানে রিসার্চ পেপার পাবলিশ হওয়ার আগে কনফারেন্স পেপারকে ব্যবহার করা যায় কি, আবারও বলছি, ওই মেইন পেপার থেকে আপনাকে একটা জিস্ট কিছু তৈরি করতে হবে, আলাদা একটা পেপার হিসেবে তৈরি করতে হবে জিস্ট থেকে। ফর এক্সাম্পল, আপনার একটা ম্যানুস্ক্রিপ্ট 10,000 ওয়ার্ডের আছে, ঠিক আছে, 10,000 ওয়ার্ড, হ্যালো, 10,000 ওয়ার্ড, ওইখান থেকে আপনি একটু জিস্ট টেনে সেটাকে যদি 3,000 ওয়ার্ড 4,000 ওয়ার্ডের ভিতরে একটু মানে সংক্ষিপ্ত রূপে প্রেজেন্ট করতে পারেন কোনো কনফারেন্সে, ইটস ওকে, নো প্রবলেম। অবশ্যই কিন্তু আপনাকে ওই সাইটেশনটা দিতে হবে যে আমার এই পেপারটা অমুক জার্নালে আন্ডার রিভিউ আছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ যখন এই কনফারেন্স পেপারটা আপনার অনলাইনে পাবলিশড হবে এবং আপনার ওই মেইন পেপারটাও যখন অনলাইনে পাবলিশড হবে, তখন কিন্তু দুইটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে যদি মেইন পেপার এবং কনফারেন্স পেপারের ভিতরে অবশ্যই আপনার মানে গ্যাপটা থাকা উচিত, যে ই করা আর কি, কি বলে আপনাকে, মানে 60% বা 40% এই আর কি। আর কিছু? জি ভাই, আমার একটা কনফিউশন ছিল। হ্যাঁ, যে আপনি বললেন যে অলরেডি পাবলিশড পেপার কোনো কনফারেন্সে সাবমিট করা যাবে না। আচ্ছা আচ্ছা, তো আমি আমি দেখেছি যে অনেকেই অলরেডি পাবলিশড পেপার মানে সাবমিট করতেছে, এই জায়গাটা একটু কনফিউশন ছিল যে এটা কি ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে সাবমিট করতে পারবো না, মানে দেশীয় অনেক কনফারেন্সে আমি সাবমিট করতে দেখেছি অনেকেই। আচ্ছা, যদি একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছেন। দেখেন,
আমাদের রিসার্চের একটা ইথিক্যাল ব্যাপার আছে, ইথিক্যাল ব্যাপারটার ভিতরে একটা উদাহরণ দেয়। মনে করেন আপনাকে বললো যে আপনি ইয়া করেন, কনজিউমারদের ডেটা কালেকশন করে নিয়ে আসেন যে তারা কি খায়, কি পছন্দ করে, তারা এই জিনিসটা এত টাকায় কিনবে কিনা, ঠিক আছে। আপনি আপনাকে ইও দিল, মানে রিমুনারেশন দিল, আপনি মনে করেন যে অফিস থেকে বের হইলেন, সারাদিন ঘুরলেন ফিরলেন, চা খাইলেন, গাছতলায় যায় আরাম করলেন, আরাম করার পরে বাসায় এসে, মানে বাসায় এসে নিজে একটা কোশ্চেনের ফিল আপ করে জমা দিলেন। অফিস কিন্তু বুঝলো যে আপনি কিন্তু ঠিকই ডেটা কালেকশন করছেন, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু আসলে এই কাজটা করলেন না, ঠিক না? জি, ঠিক না? তাহলে এটা কিন্তু একটা আনইথিক্যাল বিষয়, এটা একটা আনইথিক্যাল বিষয়। রিসার্চের ইথিক্যাল ফরমেশনে যেটা বলা আছে, কখনোই আপনি আপনি একটা রিসার্চ পেপারকে কনফারেন্স পেপার হিসেবে দেখাইতে পারেন না। কিন্তু বিভিন্ন দেশীয় বা ইন্টারন্যাশনাল অনেক জার্নাল আছে, ঠিক আছে, যেটা এই কাজটা করে এবং কোনো প্রকার কারণ ছাড়া। এটাকে আমরা প্রেডিয়েটরি জার্নাল বলি, এটা আমরা নেক্সট স্লাইডে দেখতেছি আর কি। হ্যাঁ, তখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ব্যাপারটা, নেক্সট স্লাইডে এটা বলতেছি, আপনার একটু কোশ্চেনটা মনে রাখেন। হ্যাঁ, তবে এটা সম্পূর্ণ আনইথিক্যাল এবং এটা কোনো রাইট নাই। জি ভাই, বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু নেক্সট যাই। এটা হচ্ছে আমাদের রিসার্চ পেপারের একটা সাইন্টিফিক স্টেপস। আপনারা হয়তো দেখে থাকবেন যে প্রত্যেকটা পেপারের এই জিনিসগুলো থাকে, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, ডিসকাশন, রেজাল্ট, সরি ভুল করছি, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, অ্যাকনোলেজমেন্ট, রেফারেন্স এবং হচ্ছে অ্যাপেন্ডিক্স। এখন আপনারা প্রত্যেক জার্নালে কিন্তু এতগুলো পাবেন না, ঠিক না? আপনারা অনেক পেপার পড়েন, কিন্তু এই 12টা টপিকস হয়তো সব জার্নালে পাবেন না, পাবেন? মানে এখনো কি পাইছেন আপনারা? হয়তো না, হয়তো না, হ্যাঁ, সবগুলা পাবেন না। কিন্তু যখন আপনি একটা ই করতে যাবেন, মানে কি বলবো এটাকে, একটা গুড পেপার যখন আপনি করতে যাবেন, তখন আপনার এই টপিকস গুলো অবশ্যই মানে থাকা উচিত, এই সম্পূর্ণ টপিকস গুলা থাকা উচিত। এবং স্টেপ বাই স্টেপ আমরা এটাকে আলোচনা করতেছি, একটু দ্রুতই করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, আমাদের নামাজেরও একটা ব্যাপার আছে, আজকে 11টা বেজে যাচ্ছে, ঠিক না? হ্যালো, আসি? জি জি ভাই, আসি আমরা। তাহলে আমরা একটু টাইটেল দেখার চেষ্টা করি, তারপরে আমরা অ্যাবস্ট্রাক্টে যাই। প্রথমে হচ্ছে আপনারা কিন্তু 12টা জিনিস একটু মনে রাখেন, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, অ্যাকনোলেজমেন্ট, রেফারেন্স এবং অ্যাপেন্ডিক্স। কনক্লুশন থেকে অ্যাপেন্ডিক্স লাস্টের থ্রি লাইন, তিন নাম্বার লাইনটা আমাদের আলোচনা করতে সময় লাগবে 5 মিনিট, কিন্তু এই ভিতরের যে লাইনটা আছে, লিটারেচার রিভিউ, মেথডোলজি, রেজাল্ট, ডিসকাশন, এটা আলোচনা করতে আমাদের সময় লাগবে, ইনক্লুডিং ইন্ট্রোডাকশন। আর বাকি প্রথম যে তিনটা, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ড, এটা মনে করেন আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ জি, আমাকে একটু 10 সেকেন্ড একটু সময় দিবেন, 10 সেকেন্ড। সরি, আমি একটু পানি খেয়ে নিলাম। আচ্ছা, স্ট্রাকচার অফ এ ম্যানুস্ক্রিপ্ট, দেখুন এখানে আমাদের টাইটেল আছে। টাইটেলটা আমরা আসলে কিভাবে লিখতে পারি, কিভাবে লিখলে রিসার্চার একটা ভালো টাইটেল লিখতে পারবে, এবং কিভাবে লিখলে ওই রিসার্চটা, মানে রিসার্চ টাইটেলটা দেখেই মানে একজন এডিটর মনে করতে পারে যে না, ইটস আ গুড পেপার, কিভাবে মনে করতে পারে। হ্যাঁ, রিসার্চের টাইটেলটা দেখেন, যখন একটা রিভিউ আমরা পেপার একটা সাবমিট করি, একটা এডিটর সবই দেখতে পারে পুরো পেপারের, কিন্তু যখন ওই পেপারটা রিভিউ যায়, রিভিউয়ার কিন্তু প্রথমে টাইটেল এবং অ্যাবস্ট্রাকচার আর কিছুই দেখতে পারে না। বুঝতে পারছি ব্যাপারটা, টাইটেল এবং অ্যাবস্ট্রাকচার কিছুই দেখতে পারে না। তাহলে রিভিউয়ার আপনার পেপারটা অ্যাকসেপ্ট করবে না কি করবে, প্রথমেই কিন্তু ডিপেন্ড করতেছে টাইটেলের উপর, যে আপনার টাইটেলটা কতটা অ্যাট্রাকটিভ। এবং তখনই আপনার যখন টাইটেলটাকে অ্যাট্রাকটিভ মনে করবে, তখনই ওরা যাবে অ্যাবস্ট্রাক্টে। অ্যাবস্ট্রাক্টটা যদি মনে করেন যে খুব সুন্দর হয়, তখন মনে করবে যে না, পেপারটা অ্যাকসেপ্ট করা যায়, আমি রিভিউ করি। আদারওয়াইজ কিন্তু প্রথমেই ডেক্স রিজেকশন হয়ে যাবে, মানে প্রথমেই রিজেক্ট হয়ে যাবে আর কি। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা দেখি যে টাইটেলে সাধারণত কি কি গুণাবলী থাকলে টাইটেলটা ভালো হয় এবং যে কোনো জার্নাল এটাকে মানে অ্যাকসেপ্ট করতে পারে এট এ ফার্স্ট গ্ল্যান্স। শুড প্রোভাইড অ্যান ওভারভিউ অফ হোয়াট ইউর পেপার ইজ রিয়েলি অ্যাবাউট। আপনাকে পুরো 10,000 ওয়ার্ডের, আপনি 10,000 ওয়ার্ডের একটা পেপার লিখছেন, 10,000 ওয়ার্ডের নিশ্চয়ই আপনার একটা 8-10টা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলাকে আপনাকে বাছাই করে
আপনাকে একটা টাইটেল তৈরি করবে, যে টাইটেল বলে দিবে যে আপনার পেপারটা কি, টাইটেল আপনাকে বলে দিবে। একটা টাইটেল সাধারণত 10-12 ওয়ার্ডের বেশি হওয়া উচিত না। কিছু কিছু জার্নাল আছে বলেই দেয় যে তোমার এই টাইটেলটা এর বেশি হবে না, এটা বলেই দেয় আর কি। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে যে ইউজ ডিসক্রিপটিভ টার্ম অ্যান্ড ফ্রেজেস। সাধারণত এমন ভাবে টার্মগুলোকে ইউজ করবেন বা যে ফ্রেজগুলোকে ইউজ করবেন যেটা আপনার কনটেক্সটের সাথে যায়। অবশ্যই খেয়াল রাখবেন যেটা যাতে অ্যাকুরেট স্পেসিফিক, এবং ওই যে আপনার রিসার্চ যে রিফ্লেক্ট আছে এটা যাতে মানে ই করে আর কি ফুলফিল করে। এই যে চারটা লাইন আপনাদেরকে বললাম, নিজের একটা উদাহরণ দেখেন। আমার তিনটা পেপারই আমি এখানে দিয়েছি আপনাদের, তিনটা পেপারকে আমি একটু বলে দিই এবং এর ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে যে এই মেথডোলজিক্যাল অ্যাপ্রোচ, শুধু এই অংশটা দেখেন, এই পেপারটা পড়েই মানে এই অংশটা পড়েই কিন্তু একটা রিডার বুঝবে যে এই পেপারটা একটা মেথডোলজিক্যাল পেপার, ঠিক না? হ্যালো, হ্যাঁ, যখনই প্রথমেই পড়বে যে এই মেথডোলজিক্যাল অ্যাপ্রোচ, তার মানে কি, একটা লুক এইটুক পড়েই বুঝবে যে এই পেপারটা হচ্ছে একটা মেথডোলজিক্যাল পেপার, অন্য কোনো পেপার না। এই মেথডোলজিক্যাল পেপারটা কাজ কিসের জন্য? ফর প্রিডিক্টিং কোভিড-19 এপিডেমিক। তার মানে আমরা এই অংশটুকু পড়ে একটা লোক বুঝবে যে আমি এই পেপারটা লেখার চেষ্টা করছি কোভিড-19 যে আউটব্রেকটা হচ্ছে এটার একটা প্রিডিকশন করব, আমি এটা আমি একটা প্রিডিকশন করব। হ্যাঁ, ইউজিং EEMD-ANN হাইব্রিড মডেল, এই অংশটুকু পড়ে সে বুঝবে যে এই ব্যক্তি যে মেথডটা ইউজ করছে ওই মেথডটা হচ্ছে একটা হাইব্রিড মডেল। ওই মেথডে কি কি ইউজ করছে? EEMD-ANN, EEMD হচ্ছে যে এনসেম্বল ইম্পেরিক্যাল মেথড মডেল মোড ডিকম্পোজিশন, আর ANN হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তাহলে এই 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 টাইটেলটার ভিতরে তিনটা ভাগে কিন্তু ভাগ করা আছে। প্রথম পার্টটা হচ্ছে একজন বুঝবে যে এটা একটা মেথডোলজিক্যাল পেপার, দ্বিতীয় পার্টটা হচ্ছে এটা বুঝবে যে এটা একটা প্রিডিকশন পেপার, মানে হচ্ছে ফরকাস্টিং পেপার, মানে প্রিডিক্টিভ অ্যানালাইসিস, আর তৃতীয় পার্টে বুঝবে সে কি ধরনের মেথড ইউজ করছে। তাহলে এই একটা লাইন পড়ে আমি কি পুরো পেপার সম্পর্কে একটা ধারণা পাবো না? হ্যাঁ, তাহলে এরকম কনসাইজ হইতে হবে। আপনি দেখেন এখানে কিন্তু আননেসেসারি কোনো শব্দ নাই। হ্যাঁ, আননেসেসারি কোনো শব্দ নাই, পুরো তিনটা একটা টাইটেলকে তিনটা ভাগে ভাগ করে আমি এরকম ভাবে ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা পেপার মানে টাইটেল আপনারা একটু দেখেন যে অ্যাসেসিং দ্য অ্যাডাপশন। তাহলে এই পেপারটা পড়ে এইটুকু অংশ পড়ে এসে বুঝবে যে কোনো কিছু একটা ব্যাপার আছে যে ব্যাপারটার অ্যাডাপশন অ্যাসেস করছে এখানে। তাহলে পরের পার্টটা হচ্ছে কি, অফ সাস্টেনেবিলিটি প্র্যাকটিস। তাহলে আমি কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম, কি অ্যাডাপশন করলো? সাস্টেনেবিলিটি প্র্যাকটিস অ্যাডাপশন করছে। কারা কারা সাস্টেনেবল মানে কাদের দ্বারা? ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এবং এই কনটেক্সটটা কোথায়? ফ্রম এ ইনসাইড ফ্রম এ ডেভেলপিং কান্ট্রি। তাহলে দেখেন এই টাইটেলটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে যে অ্যাডাপশন করতেছি, কার অ্যাডাপশন? সাস্টেনেবিলিটি প্র্যাকটিসের অ্যাডাপশন। এই সাস্টেনেবিলিটি প্র্যাকটিসটা কারা করে? ট্যুরিজম ইন্ডাস্ট্রি করে। এরিয়া কোথায় বা ফিল্ড কোথায় বা কনটেক্সট কোথায়? ডেভেলপিং কান্ট্রি। তাহলে একটা কনসাইজ হলো না, মানে আমি ক্লিয়ার কিনা আপনাদের? ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তাহলে কি করতে হবে? খুব শর্টে আপনাদেরকে এই যে দেখেন এই চারটা লাইন, চারটা পার্ট বা উপরের তিনটা পার্ট আমাকে বলে দিচ্ছে যে পুরা পেপারটার ভিতরে কি আছে। হ্যাঁ, আর নেক্সট আমার যে ফাইনাল যে পেপারটা, এটা কোভিড-19 নিয়ে আরেকটা পেপার করা আমার। এই পেপারটা খুবই ইয়া হয়েছে এখন পর্যন্ত। এই পেপারটা গত 8 মাসে 94টা সাইটেশন হয়ে গেছে এবং ওই জার্নালে টপ ডাউনলোডেড এবং টপ সাইটেড পেপার আর কি, মানে আমার ওই জার্নালটাতে। এবং এটা একটা Q1 জার্নাল ইমিরেল্ড ইলসভিয়ারে। তো এটাও হচ্ছে এরকম লেখা ছিল, আমি এই যে বাংলাদেশে যখন ব্যাক করি তখন দেখলাম যে আপনার সবচেয়ে বেশি সাফারার হচ্ছে তখনকার এই কলেজ স্টুডেন্টরা, কারণ ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারতেছিল না। পারতেছিল মানে তার দুইটা প্রবলেম ছিল। একটা প্রবলেম হচ্ছে সে সাইকোলজিক্যালি ডিস্ট্রেস হয়ে যাচ্ছে, পরীক্ষা দিতে পারতেছে না, প্রিপারেশন নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যার ফলে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, এবং বড় সাইকোলজিক্যাল ডিস্ট্রেস হচ্ছে যে একাডেমিক ইয়ার লস হয়ে যাচ্ছে, একাডেমিক ইয়ার লস হয়ে যাচ্ছে। অটোমেটিক 2 বছরের একটা সেশন জোটে ইন্টারমিডিয়েট পড়ে গেছে আর কি। তো এটাই ছিল যে সবাই আলোচনা করে ই লার্নিং এর সাকসেস নিয়ে, সবাই বলতেছে অনলাইনে ক্লাস নাও, অনলাইনে ক্লাস নাও, অনলাইনে ক্লাস নাও। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে না, অনলাইন ক্লাস নট অনলি এ সলিউশন, এটা কোনো সলিউশনই না, অ্যাট লিস্ট বাংলাদেশ পার্সপেক্টিভ কোনো সলিউশন নাই। এখানে কেউ একজন আসছিলেন আমাকে কোশ্চেন করছিলেন যে ইউএস এর ওমেন এবং বাংলাদেশের ওমেন নিয়ে কাজ করবো কিনা।
মানে এটা একটা গ্যাপ গ্যাপ কিনা এটা বলছিলেন আমাকে, বলছিলেন কেউ একজন হাত তুলবেন, কেউ বলছিলেন? আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন দেখেন আমরা যদি চিন্তা করি এই ই লার্নিং, সারা ওয়ার্ল্ড বলতেছে যে ই লার্নিং হচ্ছে একটা মানে বেনিফিটেড একটা অপশন, কিন্তু দেখেন আমি কিন্তু উল্টা বলে ফেললাম যে ই লার্নিং হচ্ছে আপনার একটা মানে ক্র্যাক আপ, মানে এটা খারাপ হচ্ছে কোথায় বাংলাদেশে। তাহলে দেখেন ই লার্নিং চায়না পার্সপেক্টিভ আর ই লার্নিং বাংলাদেশ পার্সপেক্টিভ, তাইলে গ্যাপ গ্যাপ হয়ে গেল না? এটা একটা গ্যাপ হয়েছে না? ই লার্নিং চায়নাতে যদি আমি করতাম তাহলে এই শব্দটা আমি লিখতে পারতাম না যে ই লার্নিং ক্র্যাক আপ, কারণ আজকে পর্যন্ত ওরা যেভাবে টাইট দিয়ে আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা ইনফরমেশন প্রতি সেকেন্ডে পাঠাচ্ছে, আমাকে 9:05 ডিউটি করতে হয়, ঠিক আছে, আমাকে 9:05 কিন্তু ডিউটি করতে হয় প্রতিদিন অনলাইনে, সকালে উঠে আমাকে হেলথ বেনিফিটের রিপোর্ট দিতে হয়, পুরো আমি যদি সুপারভাইজারকে একটা সময় রাতের একটা সময় মেইল পাঠাই বা নক করি সে একটা সময় আমাকে রিপ্লাই দেয়। তাহলে যদি আমি বলতাম যে যেভাবে চায়না চলতেছে ওইভাবেই তাইলে বাংলাদেশ, তাহলে তো বাংলাদেশে এই রিসার্চটা হইতো না। তাহলে কিন্তু টপিকস একটা ই লার্নিং, কিন্তু গ্যাপ গ্যাপ কিন্তু এইভাবে কিন্তু গ্যাপ গুলাকে ডিফাইন করা যায় আর কি। হ্যাঁ যাই হোক, এইভাবে আপনারা টাইটেলটা লেখার চেষ্টা করবেন। আপনার টাইটেল সম্পর্কে যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে আপনারা একটু বলবেন কষ্ট করে, যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে, আপনার যে এক্সাম্পলটা দিলেন আপনি এটা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি রিসার্চটা করেছেন, বাট আপনার টাইটেলের কোথাও কিন্তু বাংলাদেশ শব্দটা আমি পেলাম না, সো এই ব্যাপারটা একটু। আচ্ছা আমি একটু বলি আপনাকে, খুব ভালো একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি ভালো কোশ্চেন, সেটা আপনি যখন দেখবেন যে আপনার টাইটেলগুলো একটু বড় হয়ে যাচ্ছে, অনেক হয়ে যাচ্ছে, হ্যাঁ সব জায়গায় যে আপনাকে লিখতে হবে বাংলাদেশ, বা আপনার বাংলাদেশটা কি, বাংলাদেশ হচ্ছে একটা স্টাডি কনটেক্সট আর কি, বা ফিল্ড অফ কি বলবো এটাকে, ডাটা কালেকশন ফিল্ড হচ্ছে আপনার বাংলাদেশ। দেখেন ওই যে 2 নম্বরের স্টাডিতে লিখছি আমি যে ডেভেলপিং কার্টে, কিন্তু আমি কিন্তু কাজ করছি বাংলাদেশ নিয়ে, কিন্তু কাজটা কিন্তু বাংলাদেশের আর কি। তো এইখানেও সব জায়গায় যে আপনাকে মানে স্টাডি কনটেক্সটা বা ফিল্ড অফ ডেটা অ্যানালাইসিস কনটেক্সটা লিখতেই হবে, ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না, সব জায়গায় লিখতে হবে, এটা এমন কোনো কথা নাই আর কি, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা আর কি। সেটা হচ্ছে যে আপনার স্যাম্পলটা হচ্ছে বাংলাদেশের, হোল বাংলাদেশের, এখন এটা আপনি ডেসক্রিপশনে লিখে দিলেই হবে, মানে এটা যে টাইটেলেই বুঝাইতে হবে যে আমার স্যাম্পল বাংলাদেশ থেকে নেওয়া বা আমার স্টাডি কনটেক্সট বাংলাদেশ, এটা সব সময় নেসেসারি না আর কি আমার মনে হয়। হ্যাঁ 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 যে আমি একটা সময় ধরে যে বাংলাদেশের নাম না রেখে রিজিওনাল কোন স্টাডি এরিয়া, ধরেন হচ্ছে আমি টেকনাফে কাজ করতেছি, টেকনাফ কথাটা লিখে দিচ্ছি, এখন যে যদি আমার ওয়ার্ডিং এর শর্টেজ পড়ে যায় যে আমার 12টা ওয়ার্ড অলরেডি ক্রস করে যাচ্ছে, তখন কি আমি কোন রকম রিজিওনের নাম বাদ দিয়ে কাজ করতে পারবো কিনা? আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্টে লিখে দিচ্ছি বা হচ্ছে ওই ইন্টারেকশনে বা ওই জায়গাটাতে লিখে দিচ্ছি, বাট আমি ওয়ার্ডিং বা টাইটেল ইউজ করতেছি না। আচ্ছা খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, আপনার এটা টাইটেল ইউজ না করলেও চলবে, স্টাডি কনটেক্সটে আমরা সাধারণত লিখি হইল গিয়া মেথডোলজি সেকশনে, হ্যাঁ মেথডোলজি সেকশনে সাধারণত আমরা এই কোথা থেকে ডাটা কালেকশন করলাম বা এক করলাম এটা আমরা সাধারণত মেথডোলজি সেকশনে লিখি। আর যদি কোনো রিসার্চে, যদি আমি আবারও বলতেছি ইফ কন্ডিশন, যদি কোনো রিসার্চে দরকার হয় তাহলে আমরা ইন্ট্রোডাকশনে হয়তো দুই এক লাইনের একটা ব্যাখ্যা দিলেও দিতে পারি আর কি, দুই এক লাইনের, ঠিক আছে, এটা টাইটেলে একদমই নেসেসারি না, যে আপনার যে স্টাডি এরিয়া বা স্টাডি এটা একদমই টাইটেলে নেসেসারি না, যদি কখনো দরকার হয় মানে আপনি দিতে পারেন আর কি, মানে এটা কখনোই নেসেসারি না, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। হ্যালো, আমরা একটু নেক্সটে যাই, আমাদের নেক্সট পার্টটা হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবো, অ্যাবস্ট্রাক্টটা লিখবো আমরা এই সরি, হ্যাঁ অ্যাবস্ট্রাক্টটা দেখেন, অ্যাবস্ট্রাক্টের প্রকার ভেদটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাবস্ট্রাক্টটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্টটা সাধারণত আমরা ইলসভিয়ার, তারপরে হচ্ছে আপনার সেইস পাবলিকেশন, IEEE অ্যাক্সেস, হ্যাঁ তারপর হচ্ছে উইলি, এইগুলো হচ্ছে ডাটাবেস সম্পর্কে জানছেন না আপনাদের প্রি 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 অ্যাসেসমেন্টে আমি দেখছি সবাই লিখছেন, সবাই এগুলো সম্পর্কে জানেন, এই জার্নালগুলোতে সাধারণত আনস্ট্রাকচার মানে আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট দিলে ক্ষতি নাই, এরাই চাই সাধারণত। আর ইমিরেল্ডের একটা মানে ইমিরেল্ডের সবচেয়ে একটা ই হচ্ছে যে আপনার স্ট্রাকচারটা দিতেই হবে, মানে এটা ওদের রুলস আর কি,
এই জন্য আপনারা দেখেন দুইটার পার্থক্যটা এরকম যে আনস্ট্রাকচার যেটা সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আকারের, আর স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে কিছু পয়েন্টের ভিত্তিতে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা পার্থক্য বলে দিই। পার্থক্যটা হচ্ছে এরকম যে আপনারা যখন স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট লিখবেন তখন তো আপনাদেরকে অবশ্যই পারপাস, মেথড অফ ডিজাইন, ফাইন্ডিংস, ইমপ্লিকেশন, তারপরে হচ্ছে সোশ্যাল ইমপ্লিকেশন এবং অরিজিনালিটি, এই শব্দ মানে এগুলো পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে লিখতে হয়। এখন কোশ্চেন হচ্ছে আনস্ট্রাকচার অ্যাবস্ট্রাক্টে আপনারা কি লিখবেন, মানে এটা কিন্তু একটা বড় কোশ্চেন আর কি। দেখেন আনস্ট্রাকচার অ্যাবস্ট্রাক্টে আমরা ঠিক এই জিনিসগুলাই লিখি, ঠিক আছে, কিন্তু এখানে এই ই থাকে না। সুতরাং একটা ভালো অ্যাবস্ট্রাক্ট যখন আপনি লিখতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে যে পারপাস কি, মেথড কি, ফাইন্ডিংস কি, ইমপ্লিমেন্টেশন কি, ইমপ্লিমেন্টেশন কি, এবং লাস্টে এটার একটা সোশ্যাল ইমপ্লিমেন্টেশন। দুইটা ইমপ্লিমেন্টেশন হতে পারে, একটা প্র্যাকটিক্যাল বা আরেকটা হচ্ছে আপনার সোশ্যাল, আরেকটা হচ্ছে অরিজিনালিটি, এটা হতে পারে। তবে আপনারা আনস্ট্রাকচারডে আপনারা এই জিনিসগুলো বাদ দিতে পারেন, ওই যে অরিজিনালিটি যে ভ্যালুটা আছে এটা বাদ দিতে পারেন, অসুবিধা নাই আর কি, এটা বাদ দিলেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তাহলে আপনারা আমি কি একটু বেশি ব্যাখ্যা করব, সময় আছে? সরি, হ্যালো। হ্যাঁ ভাই, মোটামুটি ইয়ার কি যেটা বলছেন এটা মনে হয় ঠিক আছে, যেটা মনে হয় এর চেয়ে বেশি কিছু লাগবে না, তাই না? যে আপনারা সব সময় খেয়াল রাখবেন আনস্ট্রাকচারড লিখেন এবং স্ট্রাকচারড লিখেন, সব জায়গায় খেয়াল রাখতে হবে যে আপনারা এই টপিকসগুলো মেইনটেইন করলেন কিনা, যে পারপাস, ডিজাইন বা মেথডোলজি, ফাইন্ডিংস, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, আর হচ্ছে অরিজিনালিটি। এই কয়েকটা পয়েন্ট হতে পারে সেটা এক লাইন করে, হতে পারে দেড় লাইন করে বা দুই লাইন করে, যেমন আপনি পাঁচটা টপিক যদি হয় দুই লাইন করে, দশ লাইন, ইট ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি একটা অ্যাবস্ট্রাক্ট লেখার সময় যে এই পাঁচটা শব্দ মানে পাঁচটা পয়েন্ট যাতে আমি মনে রাখি, আদারওয়াইজ এই পাঁচটা পয়েন্ট আপনার ব্যাখ্যা করতেছে পুরো 10,000 ওয়ার্ড বা 20,000 ওয়ার্ড আপনার রিসার্চ পেপারে কি আছে। এই পাঁচটা পয়েন্টই আপনাকে মানে পুরো রিসার্চ পেপার সম্পর্কে একটা ধারণা দিয়ে দিবে। আমার মনে হয় এটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, একটা টিপিক্যাল স্ট্রাকচারড অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে যে পয়েন্টগুলো বললেন মানে এগুলো হচ্ছে এই জিনিসগুলোই থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না? না, এর বাইরে কোনো থাকবে না। হ্যাঁ, থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। লিমিটটা কি হবে ভাই? সরি, ওয়ার্ড লিমিট? ও আচ্ছা, হ্যাঁ ভালো একটা কোশ্চেন করছেন। ওয়ার্ড লিমিটের ক্ষেত্রে আমি একটু বলি, ইমিরেল্ডের যত পেপার দেখবেন ইমিরেল্ডের পেপার হচ্ছে 280 ওয়ার্ড পর্যন্ত আমরা লিমিটেশন, 280 ওয়ার্ড ইমিরেল্ডের সমস্ত পেপার। হ্যাঁ, 280 ওয়ার্ড। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জার্নাল 250 ওয়ার্ড পর্যন্ত বলে, এর বাইরে বলে না। কিন্তু আনস্ট্রাকচারের ক্ষেত্রে সায়েন্স ডিরেক্টে সাধারণত কোনো কিছু বলা নাই, সায়েন্স ডিরেক্টে সাধারণত 200-250-300 কিছু বলে না। যদি টেইলর অফ ফ্রান্সিস হয় তাহলে 150 উপরে ওয়ার্ড নিবে না, 150 এর উপরে ওয়ার্ড মানে নিবে না আর কি। উইলিতে সাধারণত 100-150। তবে জেনারেলাইজ অ্যান্সার হচ্ছে আপনি যখন একটা পেপার সাবমিট করবেন অবশ্যই ওই পেপারের গাইডলাইন আপনাকে দেখতে হবে, মানে সাবমিশন গাইডলাইন অবশ্যই দেখতে হবে। এবং সাবমিশন গাইডলাইনে আপনি দেখবেন যে ওরা অ্যাবস্ট্রাক্টটা কত ওয়ার্ডের অ্যালাউ করে, এটা জার্নাল টু জার্নাল ভেরি করে। এটা যদি 1,000 জার্নাল হয় 1,000 জার্নালই ভেরি করবে, কেউ বলবে 100, কেউ বলবে 150, কেউ 200, কেউ 250, কেউ 280, এটা ভ্যারি করবেই। কেউ বলবে যে সমস্যা নাই তুমি যত দিতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে সাধারণত 200-250, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আমার মনে হয় একটা জিনিস, শুধু অ্যাবস্ট্রাক্ট না, আপনি যখন যে জার্নালে সাবমিট করবেন তাদের একটা জার্নাল পেপারটা আপনি কিভাবে সাবমিট করবেন, অর্থাৎ কোন স্টাইলে, কি ফন্টে, কিভাবে থাকবেন, পুরো স্টাইলটা ওরা বলে দিবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টে কি থাকবে বা আপনি পেপারটা মোট কথা কিভাবে জমা দিবেন, কারণ আপনি প্রথমে একটা ড্রাফট তৈরি করলেন, তো যে জার্নালটা চুজ করলেন সেই জার্নাল অনুযায়ী আপনাকে এটা ফরম্যাটিং করতে হবে আপনার সেই র ড্রাফট পেপারটাকে। তো সেখানে অ্যাবস্ট্রাক্ট যদি ওয়ার্ড লিমিট থাকে তাহলে সেটা অনুযায়ী লিখতে হবে, আর আদার্স যে প্যাথোলজি বা আদার্স সেকশনগুলোকে সে অনুযায়ী সাজাইতে হবে যে কীভাবে চাইছে, কোন ফন্টে চাইছে বা কী ফরম্যাটে চাইছে, তারা বিভিন্ন রকম ইনস্ট্রাকশন থাকে, এটা আর কি দেখতে হবে সবার, এটা একটা জরুরি। আমি একটু অ্যাড করি আর কি,
এই এই ঠিক সেম স্লাইডটাই আমাদের পরে আছে, আমরা ওইটা নিয়েও কথা বলবো। আমি সবই মোটামুটি টানার চেষ্টা করছি আর কি, এই এটা এটা নেক্সট আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে অ্যাবস্ট্রাক্টটা চলে গেল, আমরা এখন একটু ইয়াটা দেখি, মেইন পার্ট আমাদের এই যে আমরা এখন শুরু করলাম যে আমাদের ইয়ারকি, সরি অ্যাবস্ট্রাক্টের পরে একটা কিওয়ার্ড থাকে, এটা একটু ভুলে গিয়েছিলাম। তো কিওয়ার্ডটা সাধারণত আপনার যে ইয়াটা মানে কি বলে ওইটা যে পুরো পেপার সম্পর্কে যে আপনার যে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আছে এটা দিলেই ভালো। সাধারণত 4-6টা কিওয়ার্ড দেওয়া যায় আর কি, 4-6টা। এই কিওয়ার্ড গুলো এরকম হতে পারে, আমি আপনাকে একটু বলি, কিওয়ার্ড গুলো এরকম হতে পারে, যেমন মনে করেন যে এই যে আমি এখানে এই পেপারটা থেকে আমি লিখতে পারি COVID-19 একটা কিওয়ার্ড, EEMD এটা একটা কিওয়ার্ড হতে পারে, মানে EEMD-NN হতে পারে, হাইব্রিড মডেল একটা মানে ই হতে পারে, হ্যাঁ। তারপরে নিচের পেপার থেকে এরকম লিখতে পারি যে সাস্টেনেবিলিটি একটা কিওয়ার্ড হতে পারে, অ্যাডাপশন একটা কিওয়ার্ড হতে পারে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটা কিওয়ার্ড হতে পারে, ডেভেলপিং কান্ট্রি একটা কিওয়ার্ড হতে পারে। এগুলো হচ্ছে কিওয়ার্ড আর কি। যে কিওয়ার্ড কেন ইউজ করি, কিওয়ার্ডগুলো ইউজ করি যে যখন আমরা যখন পেপার সার্চ দিই, আমরা তো ছোটখাটো কিছু একটা লিখে সার্চ দিই, তো ওই সার্চিংয়ে যাতে হেল্প করে। আপনার পেপারটা ফর এক্সাম্পল অ্যাডাপশন নিয়ে, তাহলে আপনি অ্যাডাপশনকে কিওয়ার্ডে দিলেন, যখন আপনি গুগল সার্চ করবেন যে অ্যাডাপশন অফ এম হেলথ, তখন এই যে আপনার অ্যাডাপশন শব্দটা, এই শব্দটা গুগল হিট করবে আপনার পেপারে, এই শব্দটা আপনার পেপারে হেল্প করবে এবং আপনার পেপারটা গুগলে মানে ফ্রন্ট পেজে শো করতে, শো করার একটা পসিবিলিটি থাকে আর কি। এই জন্য আমরা কিওয়ার্ড গুলাকে ইউজ করি। আমি কি ক্লিয়ার এই এই জায়গাটা? জি। আচ্ছা তাহলে আমরা একটু নেক্সটে যাই, কি বলেন? জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। দেখেন এই পার্টের উপর, আমি এই পার্টটাতে একটু সময় নেব আপনাদের, এই পার্টটার উপর ডিপেন্ড করবে আপনার পেপারটা কি মোটামুটি হারে অ্যাকসেপ্টের পর্যায়ে নাকি নাই, মানে অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে, এই পার্টের উপর অনেকটা ডিপেন্ড করে আর কি। দুইটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে মেথডোলজি, আরেকটা পার্ট আমরা সাপ্লিমেন্টারি ধরি, সেটা হচ্ছে ডিসকাশন। এই পুরো পেপারের ভিতরে তিনটা পার্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ইন্ট্রোডাকশন, মেথডোলজি, ডিসকাশন, ঠিক আছে। আমাদের যখন আমরা যখন রিভিউ করি, বা আমি ছোটখাটো একটা জার্নালে, স্কোপাস ইন্ডেক্স একটা জার্নালের এডিটোরিয়াল বোর্ডে আছি, তো এডিটোরিয়াল বোর্ড থেকে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বা আমি এখন পর্যন্ত পেপার রিভিউ করছি অ্যারাউন্ড 50+ আর কি, অনেক অনেক পেপার রিভিউ করা হয়েছে, তো রিভিউয়ার যখন আমাদের কাছে রিপোর্ট আসে, তখন আমাদের কাছে একটা ফরম্যাট আসে যে এই রিভিউ রিপোর্টে আমরা কি কি আসলে দেখব, একটা পেপারে কি কি দেখা উচিত, এটাও আমাদের স্লাইডে আছে, এটা আমি আপনাদেরকে দিব, আর স্লাইড তো আমরা দিন শেষে আপনাদেরকে সেন্ড করে দিব মেইলের মাধ্যমে, অসুবিধা হবে না আর কি। তো রিসার্চের সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন যদি আপনার ফেল হয়ে যায় বা যদি খুব ভালো করে সাজানো না হয়, তাহলে আপনার এই ইয়াটা হবে না, রিসার্চটাকে দেখা যাবে যে বাদ হয়ে যাচ্ছে বা রিজেক্ট হয়ে যাচ্ছে। আপনারা কি একটা জিনিস একটু মানে রিমাইন্ড করতে পারতেছেন যে আমি আপনাদের আর্টিকেলের স্ট্রাকচারে কতগুলো পয়েন্ট বলতেছিলাম, মনে আছে আপনাদের? দুই একজন একটু যদি বলেন, আর্টিকেলের স্ট্রাকচারে কতগুলো পয়েন্ট বলেছিলাম? 12টা। 12টা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ না 12টি, হ্যাঁ 12টি, 12টা। এখন দেখেন অ্যাবস্ট্রাক্টের ভিতরে আপনাদেরকে বলছিলাম 4-5টা, তাই না? মনে আছে? অ্যাবস্ট্রাক্টের ভিতরে 4-5টা। তো ইন্ট্রোডাকশনের ভিতরে ঠিক এই 5-6টা জিনিস আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। ইন্ট্রোডাকশনের ভিতরে আপনারা চাইলে এই 6টা জিনিস 6টা প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন, যেটা আপনার পেপারটাকে খুবই ভ্যালু দিবে। ইন্ট্রোডাকশনটা সাধারণত আমরা বলি যে একটা ইন্ট্রোডাকশনে আমাদেরকে 4-5টা টপিক্স থাকতে হয়, একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট টপিক্স, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট টপিক্স, আর একটা হচ্ছে রিসার্চ কোশ্চেন রিলেটেড টপিক্স, সেখান থেকে রিসার্চ অবজেক্টিভ কিভাবে হবে, রিসার্চ গ্যাপ আমরা কিভাবে বের করব। রিসার্চ গ্যাপটা সাধারণত আমরা একটু পরে বের করি, সেটা লিটারেচার রিভিউয়ের পরে বের করি রিসার্চ গ্যাপটা, কিন্তু এখানেও একটা ব্রেকেটে আমি একটু কথা বলে নিই ব্রেকেটে, সেটা হচ্ছে রিসার্চ গ্যাপটা লিখতে হয় ইন্ট্রোডাকশনে, কিন্তু এই কাজটা লিখতে হয় লিটারেচার রিভিউ করার পরে, কারণ গ্যাপ আমরা বের করি ইয়ে থেকে, লিটারেচার রিভিউ থেকে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো আমরা একটু ই করব। দেখেন ইন্ট্রোডাকশনের একটা টপিকস থাকে, মানে ইন্ট্রোডিউসার টপিকস। এখন দেখেন এই যে প্রথমে দেখেন, দিস ইজ জেনারেলি অ্যাকমপ্লিশড উইথ এ স্ট্রং অপিনিয়ন হুক, তাই না? হোয়াট ইজ ইউর টপিকস অ্যান্ড হোয়াই ইট ইজ ইন্টারেস্টেড ফর ইম্পর্টেন্ট। আপনাদের প্রথমে আমি একটা কথা বলছিলাম যে আপনার রিসার্চটাকে প্রথম কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াটস নিউ ইন ইউর রিসার্চ, এটা হচ্ছে প্রথম কোশ্চেন, এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দিস টপিক। হ্যাঁ,
আপনাদের আমি একটা সিনেমার একটা ই শোনাই, মানে একটা কি বলবো ছোট্ট একটা ক্লিপ শোনাই। আমি আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখতে পারলাম, একটা ই মানে আপনার কি বলবো এটাকে সাংবাদিক, একটা সাংবাদিক একটা বিজনেস হোল্ডারের কাছে গেছে, টপ বিজনেস হোল্ডার, সে হচ্ছে একটা পত্রিকার সম্পাদকও। হ্যাঁ, একটা পত্রিকার সম্পাদক, সে যায়া মানে তার বাংলোতে গেছে, বা যাওয়ার পরে সে খুব এক্সাইটেড, সে একটা টপ নিউজ পাইছে। কি নিউজ পাইছে? মনে করেন ফর এক্সাম্পল আমাদের ধরেন কাউরান বাজারের মতো, বা মনে করেন যে একটা জায়গায় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কোনো মানুষ মারা গেছে, মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা মনে করেন যে কেউ তাকে খুন করে ফেলছে। আমি কি আপনারা শুনতেছেন? কেউ মনে করেন তাকে খুন করে ফেলছে, এখন রিপোর্টার খুব এক্সাইটেড, রিপোর্টার এক্সাইটেড হয়ে সম্পাদককে বলতেছে যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে শহরে, এটা তো আজকের হেডলাইন হতে পারে, বা খুব টপ একটা ঘটনা। তো আপনার সম্পাদক মানে এডিটর ব্যক্তি, সে খুব চুপচাপ হয়ে বসে আছে, সে মনে করেন একটু চুপচাপ হয়ে বসে আছে। তো সাংবাদিক বেচারি একটু অ্যাস্টোনিস্ট হইলো যে আমি একটু এক্সাইটেড হয়ে একটা খবর দিলাম, সে চুপচাপ। কারো সাউন্ড সমস্যা হচ্ছে? কারো মনে হয় একটু সমস্যা হচ্ছে? হ্যাঁ, ওকে, আচ্ছা। তো তখন এডিটর তাকে বলতেছে যে দেখো, তুমি যে নিউজটা নিয়ে আসছো, একটা মানুষ খুন হয়েছে, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, খুন হওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া এটা কোনো নিউজ না, হতেই পারে, একটা মানুষ মারা গেছে, খুন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মারামারি হয়েছে, এটা কোনো নিউজ না, এটা হতেই পারে। নিউজ হচ্ছে ওইটা যেটা সমাজে ইম্প্যাক্ট ফেলবে। তোমার ওই অ্যাক্সিডেন্ট কি সমাজে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে? তোমার এই অ্যাক্সিডেন্টের নিউজে দেশে কি কোনো রাজনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতা তৈরি হচ্ছে? সোশ্যাল কোনো ইম্প্যাক্ট পড়তেছে বা আদার কিছু? যদি হয়ে থাকে তাহলে তোমারটা নিউজ, যদি না হয়ে থাকে তাহলে তোমারটা নিউজ না। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের? জি ভাই। এখন রিসার্চ বিভিন্ন টপিকস নিয়ে হতে পারে। আপনি রিক্সা দিয়ে যাইতেছেন, দেখলেন যে পথ শিশু মানে কি করতেছে, পানি বিক্রি করতেছে বা ই করতেছে, আপনি হুট করে 100 পথ শিশুর ইন্টারভিউ নিয়ে নিলেন। ইন্টারভিউ নিয়ে মনে করেন যে আপনি একটা রিপোর্ট দাঁড় করা ফেলেন, অ্যানালাইসিস করে আপনি একটা রিপোর্ট দাঁড় করাই ফেললেন। হ্যাঁ, তো এখন এটাকে কি আমরা রিসার্চ বলবো? রিসার্চ তখনই বলবো এটাকে যদি এটা একটা নির্দিষ্ট প্রোটোকল ফলো করে এবং এটার যদি একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকে, তখন হবে এটা একটা পাবলিকেশনের যোগ্য যোগ্য রিসার্চ আর কি, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ আপনি 100 শিশুকে নিছেন, আপনি 100 শিশু অ্যানালাইসিস করছেন, সেটা হয়তো আপনার ব্যক্তিগত পারপাস আপনি করতে পারেন, দেখে আমি বুঝি, কিন্তু ওই জিনিসটা আপনার কিন্তু পাবলিশ হবে না। এটাই হচ্ছে ব্যাপারটা, এরকম যে ইম্পর্টেন্সটা কতটুকু আপনার টপিক্সের, আপনি যে টপিক্স নিয়েই কাজ করেন ওই টপিক্সের ইম্পর্টেন্সটা বুঝতে হবে। ম্যাথোডোলজিক্যাল হইলে, ম্যাথোডোলজিক্যাল পেপার হইলে সায়েন্টিফিক ইম্পর্টেন্স বুঝতে হবে, সোশ্যাল যদি কোনো ব্যাপার হয় তাহলে সোশ্যাল ইম্প্যাক্ট বুঝতে হবে যে এটার সোশ্যাল ইম্পর্টেন্স বা সোশ্যাল ইম্প্যাক্ট কতটুকু, তাহলেই আপনার রিসার্চ হবে। আদারওয়াইজ এটাকে পাবলিকেশন হিসেবে পাবলিশ করা, অ্যাটলিস্ট টপ জার্নালে পাবলিশ করা খুব কঠিন হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, আমরা একটু নেক্সট আসি, ডিসক্রাইব দ্য ব্যাকগ্রাউন্ড। এখন ফর এক্সাম্পল মনে করেন যে আমি এম হেলথ নিয়ে কাজ করি, মোবাইল হেলথ, তাহলে আমার উচিত মানে কোনো পেপার স্টার্ট করার আগেই মানে শুরুতেই মানে ইন্ট্রোডাকশনের শুরুতেই এই মোবাইল হেলথের নিয়ে কোনো কিছু লেখা। মোবাইল হেলথ কি, কেন, কিভাবে ইউজ হচ্ছে, তারপরে হচ্ছে আপনার ফর এক্সাম্পল এটা কোন কোন কাজে দিচ্ছে, প্রিভিয়াস স্টাডি এটা কোনো ই করতেছে কিনা, মানে প্রিভিয়াস স্টাডি কারা কারা ইউজ করছে, অথবা হচ্ছে এরকম যে আপনার যে যে স্টাডিগুলা ফর এক্সাম্পল আপনাকে কি বলবো যে একটু মনে করতে হচ্ছে আমাকে, সরি, মানে এম হেলথ নিয়ে যে আরো কিভাবে আমি পেপারটা বের করে বুঝতে পারি, একটু 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 সময় দিবেন। হ্যাঁ, শিওর। এম হেলথ নিয়ে যে আপনার ব্যাকগ্রাউন্ড গুলা, ফর এক্সাম্পল স্ট্যাটিস্টিক্স গুলা, যেমন হচ্ছে এরকম দিতে পারেন যে আপনার বর্তমান বিশ্বে কতগুলা কত কত হেলথ ইউজার আছে, হেলথ অ্যাপস ইউজার আছে, তারপরে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কত লাখ হেলথের অ্যাপস আছে, কতগুলো পেইড, কতগুলো নন পেইড, কিভাবে তারা কিভাবে এস্টাবলিশ হচ্ছে, এটার ইকোনমিক ভ্যালু 5 বছর আগে কি ছিল, ইকোনমিক ভ্যালু 5 বছর পরে কি হচ্ছে, এটার 5 বছর পরে আবার মানে এখন বর্তমানে কি, বা 5 বছর পরে এটার ইকোনমিক ভ্যালু কিরকম হতে পারে,
বা মনে করেন যে এই যে ডাক্তারদের একটা স্কারসিটি বাংলাদেশে, আপনি এখনো জানেন যে পার 10,000 পেশেন্টের জন্য একজন বা একজন ডক্টর একজন নার্স, এটা মনে হয় আপনারা জানেন, প্রতি 10,000 পেশেন্টের জন্য একটা নার্স বরাদ্দ বর্তমান যে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশের আর কি, নট অনলি বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি একটা পুরো অবস্থা আর কি। WHO থেকে যেটা বলা হয়েছে অ্যারাউন্ড 57টা কান্ট্রির এই সিচুয়েশন, এরাউন্ড 57টা কান্ট্রি হচ্ছে এই সিচুয়েশন। আমাকে একটু যদি সময় দেন, আমার একটু অস্ট্রেলিয়া থেকে একটা কল আসছে, একটু একটা মিনিট একটা মিনিট। হ্যালো, আসসালাম স্যার। স্যার ওইটা আমি কালকে সাবমিট করে দিছি, কালকে সাবমিট করে দিছি, ওরা শো করতেছে যে আর্টিকেল রিসিভড আর কি স্যার, কালকে কালকে সাবমিট করা হয়েছে। তবে আমার আমার ধারণা স্যার ওই রিসিভডের পরে যখন ওই যে অ্যাসাইন হবে, অ্যাসাইন হইলে এটা আর ওই রিভিউ যাবে না, কারণ যেহেতু এডিটর লিখেই দিছে যে এটা আর রিভিশনের দরকার নাই, সেক্ষেত্রে হয়তো স্যার এটা রিভিশনে যাবে না, আমরা হয়তো এক সপ্তাহের ভিতরে একটা নিউজ পেতে পারি আর কি স্যার। জি স্যার, ঠিক আছে, জি স্যার, পরে ওই বাবার কাছ থেকে আমি আবার একটু ক্লিয়ারেন্সও নিছি, ওরেও আমি স্যার ব্যাপারটা বিশদভাবে বোঝানোর চেষ্টা করলাম যে স্যার ব্যাখ্যাটা এরকম এরকম আর রিভিউয়ারের কোশ্চেনটা এরকম, পরে বললো হ্যাঁ তুমি তোমার পয়েন্ট ঠিক আছে, অসুবিধা নাই, তুমি এটা সাবমিট করে দাও আর। ঠিক আছে, আর সাবমিশনের আগেও স্যার আমি আরো কাজ করছি, ওই যে বিল PDF করার পরে ওই পেজ নাম্বার এই সেগুলো সব ঠিক করে দিছি, অসুবিধা নাই আর কি স্যার, দেখি কি হয়, আশা করি এক সপ্তাহের ভিতরে একটা রেজাল্ট পাবো আর কি স্যার। জি স্যার, জি, সালাম স্যার, সরি আমি একটু ইয়া করে ফেললাম, ইন্টারাপ্ট করে ফেললাম আর কি। আছেন আপনারা? জি ভাইয়া আছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাই, আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডিতে এরকম একটা স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করব, যদি এম হেলথ নিয়ে কাজ করি এম হেলথ নিয়ে, যদি কেউ অ্যাকাউন্টিং ফিল্ড নিয়ে কাজ করি তাহলে অ্যাকাউন্টিং ফিল্ডের ওই টপিক্সের উপরে যে ব্যাকগ্রাউন্ড স্টাডি এটা নিয়ে একটু দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে জেনারেল কথাবার্তা। মানে এখানে কিন্তু আপনি কোনো ফাইন্ডিংস দিবেন না, এখানে কোনো আর্গুমেন্ট করবেন না, মানে জেনারেল যে কথাবার্তা আর কি, এটা আপনি লিখে দেবেন একটা প্যারাগ্রাফ, এটা হতে পারে 100 ওয়ার্ড বা 150 ওয়ার্ড এরকমের ভিতরে আর কি। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এখন আপনি কি করলেন, ওই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আপনার এই রিসার্চের কি একটা প্রবলেম এটা দাঁড় করানোর চেষ্টা করবেন, সিম্পলি স্টেট দ্য প্রবলেম টু ইন্টেন্ড টু ইট ডিসকাশন। এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি হুট করে একটা প্রবলেম বের করে ফেলবেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই এরকম ভাবে, উদাহরণটা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল আপনারা নাটক দেখেন তো, নাটক মানে অনেকেই দেখেন বা সিনেমা। হ্যাঁ, একটা উদাহরণ দিই এরকম যে মনে করেন নায়ক নায়িকা ঘুরতেছে সমুদ্রের পারে ঘুরতেছে, তো পরের সিকুয়েন্সটা কি হতে পারে আপনাদের কাছে একটু শুনতে চাচ্ছি, যে পরের সিকুয়েন্সটা কি হতে পারে নায়ক নায়িকা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছে। হ্যালো, ভিলেন আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, না না, ওরা খুব রোমান্টিক অবস্থায় হাঁটতেছে, রোমান্টিক অবস্থায় হাঁটতেছে আর কি, মানে এরকম হতে পারে না নায়ক নায়িকা রোমান্টিক অবস্থায় হাঁটতেছে, ওই মুখে একটা গান শুরু হয়ে গেল, মানে একটা গান গান শুরু হয়ে গেল, এরকম হতে পারে না? জি, গান তো শুরু হয়। হ্যাঁ, একটা গান শুরু হয়ে গেল, তাহলে সিকোয়েন্সটা এরকম না যে মানে একটা সিনের সাথে পরের সিনটার একটা কোরিলেশন থাকতে হবে, তাই না? মানে প্রথম যে সিনটা দাঁড়াইলো এর পরের সিনটার কিন্তু একটা কোরিলেশন লাগবে। তো হুট করে মনে করেন যে নায়ক নায়িকা ঘুরতেছে, রোমান্টিক সেন্স, হাতে ফুল, এরা নাচানাচি করতেছে, সিম্পল নাচানাচি বা হাতে হাত ধরে ঘুরতেছে, এর ভিতরে মনে করেন দেখাইতেছে যে রাস্তায় মারামারি হচ্ছে, তাহলে কি সিকোয়েন্সটা সিনেমার সিকোয়েন্সটা ঠিক থাকলো? মানে না, সিকোয়েন্স ঠিক থাকলো না, মোটেই ঠিক থাকলো না। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এই যে আপনার আমরা যে প্যারাগ্রাফগুলো লিখতেছি ইন্ট্রোডাকশনে, যে আপনার প্রবলেম মানে ব্যাকগ্রাউন্ড স্টাডি লিখলাম, এরপরে আমরা যে প্রবলেম স্টাডিতে আসবো, অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টাডির লাস্ট লাইন এবং পরের যে প্রবলেম স্টাডির ফার্স্ট লাইন, আমি বোঝাতে পারছি, আবার বলবো, ব্যাকগ্রাউন্ড স্টাডির লাস্ট লাইন এবং প্রবলেম স্টেটমেন্টের যে ফার্স্ট লাইন, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একটা রিলেশন টানবেন, কোরিলেশন টানবেন, যাতে দেখতে সুন্দর হয়, পড়তে যাতে মজা লাগে, মানে নায়ক নায়িকা ঘুরতেছে যাতে মারামারি না হয়, যাতে একটা গানই শুরু হয় আর কি। আমি কি ক্লিয়ার ব্যাপারটা? জি, মানে একটা একটা কোরিলেশন লাগবে আর কি, যে সিকোয়েন্সটা আপনি সিকোয়েন্সটা মেইনটেইন করতেছেন। জি জি, আচ্ছা যখন আপনি প্রবলেম গুলো, হ্যাঁ সরি, যদি কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ বলেন। স্লাইড থেকে শেয়ার, মানে আমার যে এখন ইন্ট্রোডাকশনের
ইয়া স্লাইডটাই আছে কিন্তু আচ্ছা ভাই আপনার লাইনটা মনে হয় একটু একটু দুর্বল, আপনার লাইনটা মনে হচ্ছে একটু দুর্বল। ভাই আপনি কোয়েশ্চনটা লিখে দিতে পারেন। আচ্ছা আচ্ছা আমি ওটাই একটু ইয়া করতেছিলাম যে আসতেছে না। এখন কি সবাই শুনতে পাচ্ছি? সবাই শুনতে পাচ্ছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই কোরিলেশনটা আমরা একটু টানবো। দেখেন এরপরে আমরা কি করব, যে প্রবলেমটাকে আমরা বের করলাম, আমি কিন্তু আপনি কিন্তু সিকোয়েন্স গুলো আমার একটু শুনে রাখেন। সিকোয়েন্স গুলো আপনারা যখন লিখবেন তখন এই সিকোয়েন্স একটু লেখার চেষ্টা করবেন। সিকোয়েন্স গুলো হচ্ছে এরকম যে প্রথমে আপনি একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখলেন, ব্যাকগ্রাউন্ড থেকে আপনি একটা প্রবলেমে চলে আসবেন যে এই প্রবলেমের জন্য আমার এই রিসার্চটা জরুরি, মানে এই 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 স্টাডিটা জরুরি। যখন আপনি প্রবলেমটাকে বলে ফেলছেন তখন ওই প্রবলেমের আপনি একটা উদ্দেশ্য দেন, মানে অবজেক্টিভ দেন, রিসার্চ অবজেক্টিভটা কি। তো প্রবলেম রিসার্চ অবজেক্টিভটা কিসের ভিত্তিতে হবে? অবজেক্টিভটা হবে এই অবজেক্টিভটা হবে প্রবলেম স্টেটমেন্টের উপর বেস করে, ঠিক আছে? আর আপনি যখন রিসার্চ অবজেক্টিভ লিখবেন তারপরে একটা সাপ্লিমেন্টারি অপশন থাকে, সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন, যেটা সোশ্যাল রিসার্চে গুরুত্বপূর্ণ, সাইন্টিফিক রিসার্চে এরকম গুরুত্বপূর্ণ না, যার ফলে এখানে আমি এটা লিখি নাই আর কি। হ্যাঁ, তো রিসার্চ অবজেক্টিভ দেওয়ার পরে ওই রিসার্চ অবজেক্টিভ উপর বেস করে আপনারা লিখবেন হইলো রিসার্চ কোশ্চেন, যে এটা হচ্ছে আমার অবজেক্টিভ। ফর এক্সাম্পল আমি যদি, আরে কি ব্যাপার, হ্যাঁ ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একটু দেখাইতে পারি, আমার এই অংশটাকে দেখা যাচ্ছে, একটু দেখবেন, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন এই যে এই জায়গাটায় আমি একটা মানে ই করছিলাম আর কি, যে অবজেক্টিভটা লিখেছিলাম। হ্যাঁ এই জায়গাটা একটা অবজেক্টিভ লিখছিলাম আর কি, এখানে এখানে কোথাও একটা লেখা আছে, এক লাইনের একটা অবজেক্টিভ লেখা আছে আর কি। দেখেন এই যে এখানে কিন্তু আমি একটা লিখে লিখছি যে টু অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ আইসিসি অন দ্য কোয়ালিটি অফ লাইফ অফ ইন্ডিজিনিয়াস পিপল উই ফর্মুলেটেড দ্য ফলোয়িং রিসার্চ কোশ্চেন। হ্যাঁ, যে এই 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 রিসার্চ কোশ্চেনটা কখন আসলো? এইখানে এখানে কোথাও একটু লেখা আছে এক লাইনের, এই অবজেক্টিভের উপর বেস করে আমি এই জাস্ট দুইটা রিসার্চ কোশ্চেন এখানে দিয়ে দিছি আর, ঠিক আছে? আমি কি ক্লিয়ার? আচ্ছা তাহলে ব্যাপারটা হবে এরকম যে অবজেক্টিভ উপর বেস করে, অবজেক্টিভটা কি হলো, আমরা অবজেক্টিভ উপর বেস করে আমরা রিসার্চ কোশ্চেনটা লিখবো। রিসার্চ কোশ্চেনটা সাধারণত একটু এইভাবে লিখলে ভালো, যেমন আপনার এই যে যে WH যে কোশ্চেন গুলো আছে, হ্যাঁ WH কোশ্চেন গুলো, যে হোয়াট, হোয়ান, হোয়াই, এইভাবে যে এইভাবে যদি একটু কোশ্চেন গুলো লেখা যায় তাহলে সবচেয়ে ভালো আর কি। রাইট, ক্লিয়ার? জি। আচ্ছা আপনাদের জন্য আরেকটু কিছু কিছু কঠিন বিষয় আমি একটু বলবো, যদিও এগুলা একটু আপনারা যদি প্র্যাকটিস করেন সব ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে একটা রিসার্চ মোটিভেশন বা ইম্পর্ট মানে কন্ট্রিবিউশন, আপনি যে রিসার্চটা করতেছেন এটা কোথায় মানে কোথায় ইমপ্লিমেন্ট করবেন, কার জন্য কাজে লাগবে, কি কি মেইন পয়েন্ট যেটা আপনি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন। ওই যে আপনাকে যে কথাটা বললাম যে এডিটর বললো যে তুমি কি নিউজ করতেছো, একটা মানুষ মারা গেল, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোন কোন জায়গায় এটার প্রভাব পড়বে, এই জন্য তোমার নিউজটা ভালো হবে। তখন এই মোটিভেশনে বা আপনার কন্ট্রিবিউশনে এই জিনিসগুলো লিখে দিতে হবে যে আমার এই পেপারটা সম্ভাব্য এই এই জায়গায় মানে কন্ট্রিবিউট করবে, এটা আপনাকে একটু লিখে দিতে পারে। রাইট, বুঝতে পারছেন? হ্যালো, জি। আচ্ছা যদি এটা হয়ে থাকে লাস্ট আমরা একটা কথা লিখছি যে ব্রিফ ওভারভিউ দ্য রেস্ট অফ দ্য পেপার, আমরা সাধারণত এই কাজটা করে থাকি এই যে এই জায়গাটায় যে পরবর্তী সেকশনে আমরা কি কি কাজ করব। দ্য রিমাইন্ডার অফ দ্য পেপার অর্গানাইজড বাই ফলো, সেকশন টু তে কি লিখবো, সেকশন থ্রি তে কি লিখবো, সেকশন ফোরে কি করব, সেকশন ফাইভ এবং সিক্স সেভেন আমরা কি করব, এই কথাটা আমরা একটা
প্যারাগ্রাফের মাধ্যমে এখানে একটু লিখে দেই, তাহলে এই জায়গাটা ক্লিয়ার নাকি? জি ভাই। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে আমি আবার একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। ইন্ট্রোডাকশনে সাধারণত আমাদের 5টা থেকে 6টা টপিকস আমরা কভার করে থাকি। এক নাম্বার টপিকস হচ্ছে যে ওই ইন্ট্রোডাকশনের একটা ব্যাকগ্রাউন্ড টপিকস আমরা লিখে থাকি। ব্যাকগ্রাউন্ড টপিক্সের পরে ব্যাকগ্রাউন্ড টপিক্সের সাথে মিল রেখে আমরা একটা প্রবলেম ডিফাইন করি রিসার্চের। প্রবলেমটাকে ডিফাইন করার পরে প্রবলেমের উপর বেস করে আমরা রিসার্চ অবজেক্টিভ লিখি। অবজেক্টিভে কি লিখলাম তার সাথে কোহারেন্স রেখে বা কোরিলেশন রেখে আমরা রিসার্চ কোশ্চেন লিখি। রিসার্চ কোশ্চেন লিখার পরে আমরা বলি যে আমার এই রিসার্চটা সম্ভাব্য এই এই জায়গায় মোটিভেট করবে বা হচ্ছে এই জায়গায় কন্ট্রিবিউট করবে। যদি কন্ট্রিবিউট করে থাকে, এটা করে থাকে, তারপরে লাস্টে আমরা লিখি যে ফলোয়িং পুরো রেস্ট অফ দ্য পেপার আমার কি হবে, এটা আমরা একটু লিখে দিই। যদি এই 5টা বা 6টা টপিকস আপনি ইন্ট্রোডাকশন লিখেন তবেই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটা সবচেয়ে ভালো হবে। আদারওয়াইজ যদি একটাও বাদ পড়ে তখন কিন্তু আপনি রিভিউয়ার সম্মুখীন হয়ে যাবেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে প্লিজ কাইন্ডলি ড্রপ, যদি কারো কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, আমরা মানে ইন্ট্রোডাকশনে কয়টা প্যারাগ্রাফ ইনক্লুড করতে পারি? ইট ডিপেন্ডস অন তারপরে আমরা সাধারণত 4 থেকে 5টা প্যারাগ্রাফ লিখি আর কি, সাধারণত 4 থেকে 5টা। আমি আপনাকে যে টপিকসগুলো বলছি, যেমন ব্যাকগ্রাউন্ডের জন্য একটা প্যারাগ্রাফ, প্রবলেম স্টেটমেন্টের জন্য একটা প্যারাগ্রাফ, প্রবলেম স্টেটমেন্টের শেষের দিকে আপনি 2-1 লাইন লিখলেই অবজেক্টিভ কভার হয়ে যাবে, তার মানে 3টা বা 2.5টা হইলো এরকম। মোটিভেশনটা একটা প্যারাগ্রাফ হবে 4টা, আর ওই যে ম্যাপ ম্যাপ আউট অফ পেপার এটা একটা 5টা। সাধারণত এই 5টা পেপারকে মানে 5টা প্যারাগ্রাফকে আমরা সাধারণত মানে একটু বিবেচনা করে থাকি আর কি, মানে এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখানে রিসার্চ মোটিভেশনের যে কথাটা বলা হচ্ছে, এটা কি আসলে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা একটা রেশনালি লিখি, এই জিনিসটা কি সেম কিনা? এটা এটা ভালো একটা কথা বলছেন। ওই যে আপনি প্রথম টপিকসটা দেখেন যে ইম্পর্টেন্সের কথাটা বলা আছে, ইম্পর্টেন্স, হ্যাঁ ইম্পর্টেন্স কথাটা বলা আছে। কিছু কিছু জার্নালে আমি অনেকভাবে খেয়াল করে দেখছি, মানে এটা আপনাদেরকে বিশদভাবে বোঝানোর জন্য দুইটা টার্মকে আমি আলাদা করে ফেলছি, যে ইম্পর্টেন্স এবং মোটিভেশন শব্দটা। কিন্তু অনেক পেপার আপনি দেখবেন যেসব জার্নালের ওয়ার্ড লিমিট দেওয়া আছে, যে 5,000 বেশি যাইতে পারবে না, 6,000 বেশি যাইতে পারবে না, 4,000 বেশি যাইতে পারবে না, যেসব ওয়ার্ড লিমিট দেওয়া আছে জার্নালগুলোতে, ওই জার্নালগুলোতে সাধারণত ইম্পর্টেন্স এবং মোটিভেশন একই এক একভাবেই লেখা হয় আর কি। আবার যেসব জার্নালে আপনার একটু ধরেন ওয়ার্ড লিমিট নাই, 5,000, 10,000 বা 15,000 লেখা যায়, সেসব জার্নালে সাধারণত আমরা একটু ইম্পর্টেন্সটা এবং মোটিভেশনটাকে একটু আলাদাভাবে লেখার চেষ্টা করি, বাট একসাথে লিখলেও আপনার কোনো প্রবলেম নাই আর কি, এটা আপনি দিতে পারেন। কিন্তু এখানে আমি একটু বেশি বোঝানোর চেষ্টা করছি দুইটা টার্ম, যাতে সবগুলো টার্মই কভার করে। লেখার ক্ষেত্রে হয়তো আপনি এটাকে একটু কনজাস্ট করতে পারেন আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা কি একটু নেক্সট যাব? রিমাইন্ড অফ দিস পেপার ইজ অর্গানাইজড অ্যাজ ফলোস, সেকশন 2 রিভিউজ দ্য রিলেভেন্ট লিটারেচার। তার মানে কি, সেকশন 2 তে আমরা লিটারেচার রিভিউ সম্পর্কে আলোচনা করব। On the impact of ICT indigenous people as well as the relationship between the CA, মানে capability approach and the ICT. এটা আমরা সেকশন 2 তে আলোচনা করব। হ্যাঁ, সেকশন 3 তে কি আলোচনা করব? Present the conceptual model and the delineates of the studies hypothesis. তার মানে এখানে দুইটা কিওয়ার্ড, একটা হচ্ছে কনসেপচুয়াল মডেল আলোচনা করব, আর একটা হচ্ছে হাইপোথিসিস আলোচনা করব সেকশন 3 তে। সেকশন 4 এ আমরা কি করব, ম্যাথোডোলজিক্যাল যে মানে পার্টটা আছে এটা আমরা ডিসক্রাইব করার চেষ্টা করব আর কি, উইথ রেজাল্ট ইন সেকশন 5। তার মানে হচ্ছে কি, সেকশন 5 এ আমরা রেজাল্টটা দেখব, তারপরে ইমপ্লিকেশন দেখব আমরা সেকশন 6 এ, আর ফাইনালি সেকশন 7 কনক্লুশন লিখব। মানে পরের যে পেপারের যে স্ট্রাকচারটা আমরা কিভাবে করব এটাকে আমরা জাস্ট একটু বর্ণনা করে দিই আর কি, আর কিছু না। বুঝতে পারছি? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আবার একটু নিচের দিকে যাই, স্লাইডে যাই আমরা, তাহলে এটা শেষ। আমরা একটু লিটারেচার রিভিউ যাই। দেখেন, লিটারেচার রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। এখন আপনি তাহলে বলতে পারেন, তাহলে অ্যাবস্ট্রাক্ট যেটা করলাম তাহলে কি এটা গুরুত্বপূর্ণ? না, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা গুরুত্বপূর্ণ কখন? অ্যাবস্ট্রাক্টটা গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আপনি পেপার রাইটিং শুরু করলেন তখন। আমি কি ক্লিয়ার, বুঝতে পারতেছেন আপনারা সবাই?
হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তার মানে অ্যাবস্ট্রাক্ট, সরি, ইন্ট্রোডাকশনটা তখনই গুরুত্বপূর্ণ যখন আপনি লেখা শুরু করছেন, আর লিটারেচার রিভিউটা তখন গুরুত্বপূর্ণ যখন আপনি কিছুই লেখা শুরু করেন নাই, কিছুই লিখেন নাই, পেপারের কিচ্ছু লেখেন নাই, তখন হচ্ছে লিটারেচার রিভিউটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একটা স্টাডির প্রথম কাজ হচ্ছে লিটারেচার রিভিউ। যখন আপনি একটা স্টাডি ডিজাইন করবেন, মানে রিসার্চ ডিজাইন করবেন, তখন কাজ হচ্ছে যে আপনাকে লিটারেচার পড়তে হবে। লিটারেচার পড়ে 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 লিটারেচার প্রথম কাজ হচ্ছে লিটারেচার সম্পর্কে আপনার, মানে লিটারেচার পড়ে প্রিভিয়াস রিসার্চের গ্যাপ বেড করতে হবে। তার মানে ওই যে আপনাকে বললাম, সরি ভাই, আমি আপনাদেরকে প্রথম একটা কথা বলছিলাম, এই কেউ আসো একটু পানি দাও তো, এ বাবু পানি দে তো। আমি আপনাদেরকে প্রথম একটা কথা বলছিলাম যে এডিটর জিজ্ঞেস করবে, এডিটর জিজ্ঞেস করবে যে হোয়াটস নিউ ইন ইউর পেপার। তো এই জায়গাটা হচ্ছে এখানে ব্যাপার, মানে হোয়াটস নিউ ইন ইউর পেপার, তার মানে আপনাকে লিটারেচার পড়ে পড়ে গ্যাপ বের করতে হবে যে প্রিভিয়াস লিটারেচার গুলোতে এই গ্যাপ আছে, যার ফলে আমরা ই করব। ওই যে আমি আপনাকে কিছুক্ষণ একটা কথা বললাম যে ইন্ট্রোডাকশন সেকশনে যখন গ্যাপ লিখবেন, এটা কিন্তু অবশ্যই লিটারেচার রিভিউ করার পরে আপনি ওই গ্যাপটা ওখানে যোগ করবেন। গ্যাপটা সাধারণত লেখা হয় ইন্ট্রোডাকশন সেকশনে, কিন্তু এই কাজটা করা হয় লিটারেচার রিভিউর পরে। আমি কি সিকোয়েন্সটা সম্পর্কে বোঝাইতে পারছি আপনাদের? হ্যালো, আবার রিপিট করুন। হ্যালো হ্যালো, আচ্ছা, এখন দেখেন, একটা লিটারেচার রিভিউ করতে গেলে আপনাদের পাঁচটা স্টেপ মেইনটেইন করা উচিত। সেটা হচ্ছে সার্চ ফর রিলেভেন্ট লিটারেচার। আপনি যখন লিটারেচার রিভিউ করতেছেন, গুগলে সার্চ দিলে তো লক্ষ লক্ষ বা হাজার হাজার পেপার চলে আসে, হাজার হাজার। এখন রিলেভেন্ট লিটারেচারটা আপনি কিভাবে সার্চ দিবেন, এটা একটা টপিক। এখন ইভালুয়েট দ্য সোর্স। এখন আপনি যে সোর্স থেকে নিতেছেন, কোন সোর্স থেকে নিতেছেন, এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি সাইন্টিফিক ডেটাবেস থেকে নিতেছেন, নাকি কোনো প্রিডিউটরি জার্নাল থেকে নিতেছেন, এটা আপনার বোঝা উচিত। আইডেন্টিফাই দ্য থিমস, ডেটাবেস অ্যান্ড গ্যাপস। লিটারেচার রিভিউয়ের যে কাজগুলো হচ্ছে, মানে যে পাঁচটা কাজ আমরা করবো, ফাইভ কিওয়ার্ডসের একটা, এটা হচ্ছে যে থিম আইডেন্টিফাই করা। এটার সাথে আমাদেরকে তর্ক বিতর্ক করতে হবে যে লিটারেচার এইরকম আছে, বর্তমানে এরকম ঘটতেছে, এবং এ সম্পর্কে একটা গ্যাপ বের করবো, একটা আউটলাইনের স্ট্রাকচার করবো, যেটা সাধারণত আমরা পেন অ্যান্ড পেন্সিলে করে থাকি, মানে কাগজ কলমে করে থাকি। লিটারেচারটা পড়বো আর টুকায় রাখবো, লিটারেচার পড়বো টুকায় রাখবো, কোথায় কোন গ্যাপটা পাওয়া গেল, কোথায় কোন গ্যাপ পাওয়া গেল, এটা করে আমরা এই আউটলাইনটা করবো। লাস্টে যাই আমরা লিটারেচারটা রিভিউ করার চেষ্টা করবো। এই পাঁচটা কিওয়ার্ড সম্পর্কে, স্টেপ সম্পর্কে কি আমরা ক্লিয়ার, মানে একটু বুঝতে পারছেন? জি ভাইয়া। সার্চ, ইভালুয়েট, আইডেন্টিফাই, আউটলাইন। আর এখন দেখেন, এই লিটারেচারটা যে করতেছি আমরা, এখানে দেখি লিটারেচারটা হচ্ছে একটা স্ন্যাপশট অফ কারেন্ট রিসার্চ অন দ্য টপিক চোজেন। আপনি যে টপিকসটা নিয়ে কাজ করতেছেন, যে টপিকসটা নিয়ে কাজ করতেছেন, এই টপিকসের বর্তমান স্ন্যাপশটটা কি, বর্তমান সিনারিওটা কি, এটা লিটারেচার রিভিউ থেকে বের করা। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আসলে কারেন্ট রিসার্চ বলতে, মানে আমি কয় বছরের, মানে লিটারেচার রিভিউ আসলে নিতে পারবো? লিটারেচার, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। সাধারণত সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা 3 থেকে 4 বছর নেই, আর সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে সাধারণত আমরা 1 বছর বা 1.5 বছর নেই, ম্যাক্সিমাম 2 বছর নিয়ে থাকি আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনি সোশ্যাল রিসার্চ করতে যাচ্ছেন, 5 বছর ইজ ওকে, 5। আপনি এখন 2005 2016 থেকে আপনি লিটারেচার রিভিউ করতে পারেন। যদিও যখন আপনি সায়েন্টিফিক রিসার্চে চলে যাবেন, তখন একদম কারেন্ট রিসার্চ লাগবে, যে আপনি এখন এই 21 রিসার্চ করতেছেন, তার মানে 22 জানুয়ারি থেকে এই 21 মে পর্যন্ত কি কি হয়েছে, একদম কারেন্ট, এটা আপনি একটা ই করতে পারেন আর কি, টাইম ফ্রেমটা। হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তারপরে এ রিভিউ অফ দ্য মেজর পাবলিশড পেপার, রিভিউড রিসার্চ পেপার। মেজর পাবলিশড পেপার গুলো বলতে, ওই যে আপনাদেরকে প্রথমে আমি বললাম যে, মানে টপ টপ জার্নালের দিকে আপনি তাকাই থাকেন, ওরা কি পাবলিশ করে। এখন একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 10, আপনি ওর 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 ওই পেপারটা নেবেন, নাকি একটা জার্নালে পাবলিশ হচ্ছে 0.5 এই পেপারটা নেবেন? ডেফিনেটলি যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর 10, ওই ওইটা আপনার নেওয়া উচিত, তাই না? আচ্ছা, এরপর আছে যে ইস্টাবলিশ দ্য লিঙ্কেজ অ্যান্ড রিলেশন অ্যামং দ্য ভেরিয়াস রিসার্চ অলরেডি ডান অন ইউর টপিক।
শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই শুনতে পাচ্ছি। এইটার এইটার কথা হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এই যে বললাম ইস্টাবলিশ দ্য লিঙ্কেজ অ্যান্ড দ্য রিলেশনশিপ এবং থ্রি এবং ভেরিয়াস রিসার্চ অলরেডি ডান অন ইউর টপিক। ফর এক্সাম্পল এখানে আপনারা দুজনে যারা কথা বলতেছেন এরাই আসলে বেশি একটু ইন্টারঅ্যাক্ট করতেছেন আমার সাথে, আপনারা কোন ফিল্ডের একটু বলেন তাহলে আমার উদাহরণ দিতে একটু সুবিধা হবে। কোন ফিল্ডের? আমি ক্লাইমেটোলজি নিয়ে কাজ করি। ক্লাইমেটোলজি আমার ধারণা অবশ্য একটু কম। আচ্ছা আরেকটা আপু মনে হয় কথা বলতেছেন। ভাই পাবলিক হেলথ আর কি। ও মাই গড, আপনি আমার আমার ফিল্ডের আর কি, সেক্ষেত্রে আপনার সাথে কাজ করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ আপনার পাবলিক হেলথের আমার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো পেপারই পাবলিশ হয়েছে মানে আপনার এখন পর্যন্ত মনে হয় 27টা আর কি, আর 8টা পেপার আছে আমার আন্ডার রিভিউ, এর ভিতরে 7টা হচ্ছে রিভিউ স্টেজ পার করছি, একটা রিভিশনে আছে আর কি। এই সবগুলাই এর ভিতরে হয়তো 15 থেকে 16টাই হবে পাবলিক হেলথের আর কি, মানে আমি বেসিক্যালি হেলথ টেকনোলজি হেলথ ইঞ্জিনিয়ারিং মানে এই সব নিয়ে একটু কাজ করার চেষ্টা করতেছি আর কি, এই হচ্ছে অবস্থা। যাই হোক আপনার জন্য উদাহরণগুলো আরেকটু সুবিধা হয়, যেমন আমি ফর এক্সাম্পল মনে করেন যে এম হেলথ নিয়ে কাজ করতেছি, আমার মেন টপিকস এম হেলথ, আমার থিসিসটাও এম হেলথের আর কি, মানে এম হেলথ নিয়ে কাজ করতেছি আর কি থিসিসে প্রায় লাস্টের দিকে। তো ফর এক্সাম্পল আমি এম হেলথ নিয়ে কাজ করতেছি, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে তাহলে আমার চোজেন টপিক, এখানে দেখেন কিওয়ার্ড দেখেন যে লেখা আছে চোজেন টপিক, তাহলে আমার টপিক চোজেনটা কি হবে, আমার টপিক চোজেনটা হচ্ছে এম হেলথ। তারপরে হবে কি লিঙ্কেজ করতে হবে, তাহলে এম হেলথ এর লিঙ্কেজ কার সাথে করবো, রিলেশনশিপ অ্যামং দ্য ভেরিয়াস রিসার্চ অলরেডি ডান। তখন আমি দেখবো যে এম হেলথে সার্চ দিয়ে এম হেলথ এর গত 5 বছরের পিকচারটা আমার কি, গত 5 বছরের পিকচার কি, তার সাথে আমি মানে কম্পেয়ার করবো বর্তমান রিসার্চ এর পিকচার কি। আর 3 নম্বরের স্টেজ হচ্ছে আমি এর থেকে গ্যাপ বের করার চেষ্টা করবো যে এর থেকে আমার কি আছে। দেখেন আমি মনে হয় নেক্সট স্লাইড এর দিছি কিনা, নাই মনে হয়, একটু দেখি। দেখেন আমি আপনাকে বারবার 3টা কথা বলতেছি, আপনারা এইভাবে একটু সহজভাবে মনে রাখেন যে লিটারেচার রিভিউর 3টা পার্ট, একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট টেন্স, প্রেজেন্ট পাস্ট টেন্স হচ্ছে যে গত 5 বছরের আমি পেপার দেখব, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অনগোয়িং কি রিসার্চ হচ্ছে, গত 6 মাসের বা 1 বছরের কি রিসার্চ হচ্ছে, এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্স। এই দুইটা থেকে আমি গ্যাপ বের করব যে 5 বছরে এটা হয়েছে, বর্তমানে এটা হচ্ছে, এখন আমি একটু প্রিডিকশন করার চেষ্টা করব যে কি হয় নাই, মানে এটা আমি খুঁজে বের করার চেষ্টা করব। আমি কি 3টা স্টেপ সম্পর্কে ক্লিয়ার, 3টা স্টেপ সম্পর্কে ক্লিয়ার কিনা? জি ভাই। তাহলে আমার আবারও কথা হচ্ছে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি হচ্ছে এম হেলথ এর উপর এটা আমি একটু দেখি, মানে সরি কি হয়েছে আর কি হচ্ছে একদম কারেন্ট সেটা আমি একটু দেখি। এখন 2টা থেকে আমি বের করব যে না এটা হয়েছে, এটা হচ্ছে, এটা হয় নাই, এটা আমার অ্যাড্রেস করা উচিত, এবং এটা যদি অ্যাড্রেস করি সোশ্যালি বা আপনি যেহেতু হেলথ কেয়ারের তাহলে বলবো যে মেডিকেলে, মেডিকেল সায়েন্সে বা অমুকে এখানে সেখানে বা পাবলিক হেলথে এটা এই ইম্প্যাক্ট করবে। এই 4টা টপিক মনে করেন আপনি লিখেন, আপনার পেপার পাবলিশড হবেই। আমি আবারও বলতেছি গত 5 বছরে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, এর থেকে এই কাজটা হয় নাই, আমি একটা গ্যাপ বের করব যে এই কাজটা এখনো হয় নাই, তাহলে আমার কাজটা যে হয় নাই আমি যদি এই কাজটা করি, মানে এটা একটা গ্যাপ, আমি যদি এই কাজটা করি সমাজে বা পাবলিক হেলথ ডোমেইনে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, এই রকম পসিবল পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, এই 5টা লাইন যদি আপনি কোহারেন্টলি লিখতে পারেন আপনার পেপার পাবলিশড হবে ইনশাল্লাহ। না হইলে আমারে বললেন যে ভাই আপনি বলছিলেন এরকম সিকোয়েন্সে লিখছিলাম তারপরেও হয় নাই। হ্যালো জি ভাই। আচ্ছা তাহলে আপনারা সবসময় লিটারেচার রিভিউর ক্ষেত্রে এই 3টা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে ফাইন, তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে লিটারেচার রিভিউর একটা মানে একটা ইন্টারাপ্ট করি। হ্যাঁ শিওর 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 শিওর। আচ্ছা আমরা হচ্ছে ফার্স্ট সেশনটা 12টা পর্যন্ত রাখি নাকি 12টা রাখবেন নাকি আর একটু বেশি সময় লাগবে? সাধন ভাই আমি বলতেছি যে আমার এখানে যে স্লাইডগুলো আছে নাও আই অন দা না আমি তো 13 এ আছি, আই থিংক 33 পর্যন্ত হচ্ছে আপনার পার্টিসিপেন্টদের কাছে জানতে চাচ্ছি আর কি কয়টা পার্টিসিপেন্ট আপনাদের, আপনারা মানে কারণ আজকে জুমা তো কেউ যদি আগে করতে চায় বেশিরভাগের মতামতটা একটু জানতে চাচ্ছি। রাইট 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 না নামাজ শেষ হতে পর্যন্ত থাকা যায়?
থার্ড মানে সেকেন্ড ফার্স্ট সেশনটা মানে কয়টা পর্যন্ত 12টা 30 পর্যন্ত থাকা যায় 12:30 ওকে ডান 12:30 হলো বেটার দেখতে জামাত আমরা একটার মধ্যে মসজিদে যেতে পারবো হ্যাঁ রাইট রাইট দুইজন ভাইয়া চ্যাটে লিখেছে 12টা এটা কি 12:30টা করলে কি প্রবলেম হবে ফয়সাল ভাই আর মিজান ভাই জানতে চাচ্ছি আমার ওকে আমার মনে 12:30 থেকে আমরা কি 2টা পর্যন্ত ইয়ে রাখতে পারি আমার মনে হয় যে রেসপন্স 12:30 বেশি আসছে তাই না 12:30 বেশি আসছে আর কি রেসপন্স কারণ যেহেতু 12টা পর্যন্ত বলা ছিল যারা 12টা চেয়েছেন তাদের প্রায়োরিটিটা বেশি রাইট এই জন্য একটু জানতে চাচ্ছি রাইট প্রবলেম নাই বলেছেন বেশিরভাগই আচ্ছা তাহলে আমরা ফার্স্ট সেশনটা 12:30টায় শুরু করি শেষ করি আর সেকেন্ড সেশনটা শেষ করি সরি আর সেকেন্ড সেশনটা আমরা 2:30টায় শুরু করি আমরা যদিও 3টায় বলেছিলাম 2:30টায় কি কোনো প্রবলেম আছে কিনা সেকেন্ড সেশন যদি স্টার্ট করি মনে হয় আমাদের নামাজের লাঞ্চ টাইম মাঝে হয়ে যাবে আর কি ঠিক আছে সবাই কি এগ্রি করছে একটু কথা বলেন কেউ ওকে নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম ঠিক আছে ওকে ওকে ডান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সেভারাল কোশ্চেন ক্যান আই গেট ইওর মেইল হ্যাঁ শিওর শিওর কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে ই দিয়ে দিব মেইল আইডি বা আমার সাথে ফেসবুকেও ইয়া করা আছেন মনে হয় অনেকেই কালকে যদিও আমি অনেকের প্রোফাইলগুলো দেখলাম কে কোন ডোমেইন থেকে আসছেন মানে আমি ওই যে গ্রুপে ঢুকে ঢুকে সবাই দেখলাম আর কি সমস্যা নেই আমরা সেশন শেষ করার পরে আপনাদের স্লাইড আমাদের নাম ঠিকানা এসআরসিবি আছে আমি আছি কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই আমরা দিয়ে দিব আর কি ঠিক আছে থ্যাংক ইউ আমরা তাহলে শুরু করি আবার হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে যে আসলে আমরা পারপাস মানে মেথডোলজিতে কি উদ্দেশ্যে করে থাকি আর কি সরি লিটারেচার রিভিউটা কি উদ্দেশ্যে করে থাকি আমরা একটু এই শুধু এইটাই একটু সময় নিব পরের গুলোতে আসলে এত সময় লাগবে না যেহেতু এই ব্যাপারগুলো একটু সেন্সিটিভ এটা একটু সময় লাগবে আর কিছু লাগবে না দেখেন একটা সেন্ট্রাল পারপাস হচ্ছে যে দ্য প্রোভাইডেড রিসার্চার উইদিন অ্যান আন্ডারস্ট্যান্ডিং দ্য লিটারেচার অ্যাবাউট দ্য প্রপোজড রিসার্চ সেটা হচ্ছে যে ওই যে কথাটা বারবার বলতে হচ্ছে যে কথাটা বারবার বলতে হচ্ছে যে একটা রিসার্চারকে একটা ওভারভিউ দেওয়া একটা বার্স আই ওভারভিউ দেওয়া যে এই রিসার্চ মানে লিটারেচারের মানে আমার যে টপিকসটা এই টপিক সম্পর্কে কি কি হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে আবার একটু প্রিভিয়াস সেশনে নিয়ে যাই আমার প্রথম কোশ্চেন ছিল যে এডিটর প্রথম জিজ্ঞেস করে হোয়াটস নিউ ইন ইউর পেপার এখন এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য যেহেতু গুগল স্কলারে বা এই যে 8-10টা ইলেকট্রনিক ডাটাবেজে বিলিয়ন্স অফ বিলিয়ন্স পেপার আছে আমরা জানি না যে আমাদের টপিকস এর উপরে কি কি পেপার পাবলিশড হয়েছে এটা আমরা যদি ব্রাউজ না করি সার্চ না করি জানবো না তাহলে আমাদের কাজ হচ্ছে কি এই টপিকস এর উপরে লিটারেচার সংগ্রহ সম্পর্কে জানা যখন আমি জানলাম তখন আমার একটা ওভারভিউ ক্যাপচার করা হচ্ছে লিটারেচার রিভিউর একটা মানে উদ্দেশ্য পারপাস তার মানে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমার টপিক সম্পর্কে আমি একটু জানি এটা হচ্ছে লিটারেচার রিভিউর একটা প্রথম পারপাস সেকেন্ড পারপাস হচ্ছে যে ইনক্লুড দ্য স্ট্রেন্থস এন্ড দ্য উইকনেস ওই যে আমি আপনাকে যে কথাগুলো বললাম কিছুক্ষণ আগে যে গ্যাপ বের করতে হবে তাহলে আপনি একটু দেখেন যে আপনি যে 20টা পেপার সিলেক্ট করছেন বা 30টা পেপার সিলেক্ট করছেন এই পেপারগুলোর স্ট্রেন্থ কোথায় কোথায় আর আপনি খোঁজার চেষ্টা করেন যে এই পেপারগুলোর উইকনেস কোথায় কোথায় এটাই হচ্ছে আপনার মানে মানে ট্রাম্প কার্ড আপনি ওই পেপারের যে উইকনেসগুলো খুঁজে বের করবেন এটা হচ্ছে আপনার পেপারের ট্রাম্প কার্ড আর কি দুইটা দাঁড়াইলো একটা হচ্ছে একটা বার্স আই ওভারভিউ নেবেন আপনার রিলেটেড টপিক সম্পর্কে আর ট্রাম্প কার্ড হিসেবে আপনি শুধু বিগত আমলের পেপারগুলোর উইকনেস খুঁজতে থাকবেন এটা হচ্ছে আরেকটা পারপাস আচ্ছা উইকনেসের ক্ষেত্রে শুধু কি তাদের লিমিটেশন উপরে আমি ডিপেন্ড করব লিমিটেশন হ্যাঁ রাইট লিমিটেশন আমি কি এমন কি যে লিমিটেশনের বাইরেও তাদের কোনো লিমিটেশন থাকবে না এটা কি কনফার্ম নাকি আমি ওটা ঘাটাঘাটি করতে পারি আপনি ঘাটাঘাটি করতে পারবেন এই ক্ষেত্রে আমি একটু আরেকটু ব্রেকেটে আমি আরেকটা টপিকস আপনাদেরকে একটু দেখাই একটু দেখাই আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন
হ্যালো ভাইয়া দেখা যাচ্ছে দেখা যায় এখন দেখা যায় জি জি ভাই ওয়ার্ড ফাইল একটা ওয়ার্ড ফাইল হ্যাঁ একটা ওয়ার্ড ফাইল আচ্ছা সেটা হচ্ছে দেখেন এই ওয়ার্ড ফাইল আমি কিছু কলাম কলাম করার চেষ্টা করছি একটা কলাম হচ্ছে যে সাবজেক্ট স্টাডি স্টাডি মানে হচ্ছে ওই যে রেফারেন্স মানে রেফারেন্স রেফারেন্স মানে কোন কে স্টাডিগুলো করছে এই পেপারটা এই পেপারের অবজেক্টিভ কি এই পেপারের ফাইন্ডিংস কি এই পেপারের স্ট্রেংথ কি ছিল এই পেপারের লিমিটেশন কি এই পেপারটা কি অ্যাপ্রোচে করা হয়েছে সুপারভাইজ নাকি আনসুপারভাইজ মানে যেহেতু এটা একটা মেশিন লার্নিং এর পেপার ছিল ঠিক আছে কোন টেকনিক ইউজ করা হয়েছে মেশিন লার্নিং এর কি কি অ্যালগোরিদম কোন ডোমেইনে কাজ করেছে এবং পারফরম্যান্স মেট্রিক্স তাই না এটা এটা একটু খেয়াল করছেন জি ভাই আচ্ছা দেখেন এখানে আমার অ্যারাউন্ড 51 পেপারের 51 পেপারের একটা ই করা আছে মানে 51 পেপারের এরকম আমি একটা রিভিউ করছি 51টা পেপারের তার মানে কি এটা হচ্ছে একটা পেপার তাই না এটা হচ্ছে আরেকটা পেপার এটা হচ্ছে আরেকটা পেপার দেখতে পাচ্ছেন জি ভাই আচ্ছা তাহলে এই এই 51টা পেপার আমি রিভিউ করলাম এখন 51টা পেপার থেকে যদি আমি শুধু এই কলামটাকে দেখি এই যে এই কলামটা লিমিটেশন কলামটা মানে ওই পেপারের লিমিটেশন কি আছে তাহলে তো আমি শুধু ওরা যে লিমিটেশনটা বলে দিছে শুধু আমি ওইটাই দেখতে পারবো ঠিক কি না জি এখন আপনি কি করতে পারেন এখান থেকে আরো বিভিন্ন ধরনের লিমিটেশন বের করতে পারেন যেমন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি যেমন এরা ধরেন এই কাজগুলা কি বলবো এটাকে এখান থেকে লিমিটেশন গুলো এরকম হতে পারে যে মনে করেন যে মেথোডোলজিক্যাল যে লিমিটেশন হ্যাঁ ফর এক্সাম্পল দেখেন এইখানটায় এরা এই যে এই 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 পেপারটা মনে করেন এই পেপারটা সুপারভাইজ পেপার ওরা কি করছে এই যে এই কয়টা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কয়টা মনে করেন যে হ্যাঁ এই কয়টা মনে করেন যে ই অ্যালগোরিদম ওরা ইউজ করছে এই সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে ওরা একটা ক্লাসিফিকেশন করছে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আটটা ক্লাসিফিকেশন তারা ইউজ করছে কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন আমরা যদি এরকম করতে পারি যে এখানে দেখেন ওরা শুধু এসভিএম নিছে মানে সাপোর্ট ভেক্টর মেশিন তাই না খেয়াল করেন কিন্তু অথবা মনে করেন নাইভ বেস অথবা ডিসিশন ট্রি এরকম নিছে আমরা যদি একটা মেথোডোলজিক্যাল গ্যাপ বের করার চেষ্টা করি এরকম যে ওরা সবাই তো সিঙ্গেল অ্যালগোরিদম নিয়ে কাজ করছে খেয়াল করেন কিন্তু আমার কথাটা এই ভদ্রলোক যারা আছেন এই ভদ্রলোক সিঙ্গেল অ্যালগোরিদম নিয়ে কাজ করে ক্লাসিফিকেশন বের করছে আমি যদি এরকম করি যে ক্লাসিফিকেশন বা এই মডেলগুলোকে যদি একটা হাইব্রিড মডেলের মডেল তৈরি করতে পারি তাহলে কিন্তু একটা আরেকটা গ্যাপ আমরা পেয়ে গেলাম এই গ্যাপটা কি হবে যে ওরা সিঙ্গেল সিঙ্গেল অ্যালগোরিদম নিয়ে কাজ করছে তাহলে গ্যাপটা হবে এরকম যে সিঙ্গেল অ্যালগোরিদমের অ্যাকুরেসি লেভেল বেশি নাকি হাইব্রিড অ্যালগোরিদমের অ্যাকুরেসি লেভেল বেশি কোনটা বেশি এটা কিন্তু আমাদের একটা ফাইন মানে রিসার্চ হতে পারে আর কি এটা হচ্ছে মেথোডোলজিক্যাল একটা পেপার কন্ট্রিবিউশন হতে পারে আর কি হ্যাঁ এটা হচ্ছে মনে করেন একটা একটা ফাইল এটা হচ্ছে একটা আর আরো যদি আপনাদেরকে আমি আমি ভালো পেপার ইয়াটা পাচ্ছি না আরেকটা আরেকটা একটু আছে আমি আপনাদেরকে শুধু দেখাই দিই দেখাই দিলে আপনারা একটু বুঝবেন মানে কাজের কাজের জিনিস কাজের সময় পাওয়া যায় না বুঝছেন কাজের জিনিস কাজের সময় পাওয়া খুব কঠিন এই যে এটা একটু দেখেন দেখতে পাচ্ছেন জি ভাই আচ্ছা ওইটা যেমন একটা মেশিন লার্নিং এর পেপার দেখালাম এটা একটা সরি ইনফরমেশন সিস্টেমের পেপার দেখেন এখানে হেডলাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা স্যাম্পল বা থিম কি আর্টিফ্যাক্ট প্রবলেম ডোমেইন কি ছিল এটার পারপাস কি ছিল এই পেপারের হ্যাঁ ডিজাইন কম্পোনেন্ট তারপর মেথড কার্নেল কি ইউজ করছে ডিজাইন স্টেপ গুলা কি ছিল এবং কিভাবে তারা ইভালুয়েশন করছে এটা কিন্তু প্রত্যেকটা এক একটা পেপার এখানে আমরা 10টা স্যাম্পল পেপার দিছি আর কি এরকম 83টা পেপার আমাদের রিভিউ করা আছে 83টা তাহলে এখন আমরা কি করতে পারি দেখেন যে এই যে ওরা যে মেথড গুলা ইউজ করছে এই যে মেথড গুলা ইউজ করছে এইটা এই যে
প্রোটোটাইপিং, ইউজার সেন্টার্ড অ্যাপ্রোচ, তাহলে এই যে এইগুলা আমরা এই মেথোডোলজি বাদ দিয়ে অন্য কোনো মেথোডোলজি বা হাইব্রিড মেথোডোলজি ইউজ করে আমরা নতুন কোনো ফাইন্ডিংস বের করতে পারি কিনা, এটাও কিন্তু একটা রিসার্চের গ্যাপ হতে পারে। তার মানে এটা দাঁড়াইলো যে রিসার্চ গ্যাপ যে শুধু ওদের লিমিটেশন থেকে বের করতে হবে ডাজন্ট ম্যাটার, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিজের মতো করে এরকম ই করবেন, মানে একটা করে টেবিল বের করবেন, টেবিল বের করে 20টা, 25টা বা 30টা, 40টা কি বলবো মানে লিটারেচার রিভিউ করবেন। রিভিউ করার পরে আপনার থিম থেকে বের করতে হবে যে এই রিসার্চ গুলাতে এইটা এটা হয়েছে, এই রিসার্চ গুলাতে এটা এটা হয় নাই, এগুলো করে রাখতে পারেন। আমি কি ক্লিয়ার এই ব্যাপারটাতে এখন? জি ভাই। তারপরে আবার বলছি নট অনলি মানে মানে আপনি শুধু এর উপর ডিপেন্ড করেন না, মানে ওদের যে লিমিটেশন চ্যাপ্টারটা আছে এর উপর ডিপেন্ড করাটা ওয়াইজ হবে না, আপনার নিজের বুদ্ধিমত্তা থেকে আরো কিছু বের করেন, এটা ওয়াইজ আর কি। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন আমাদের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে টু ফ্যামিলিয়ারাইজ ইয়োরসেলফ উইথ দ্য কারেন্ট স্টেট অফ দ্য নলেজ। দেখেন ওই যে আমি যখন বললাম যে আপনি এম হেলথ নিয়ে কাজ করতেছেন বা আমি এম হেলথ নিয়ে কাজ করতেছি, তো এম হেলথ যদি আমি প্রথম শুরু করি, আমার যদি ফার্স্ট প্রজেক্ট হয়, তাহলে তো আর আমি এম হেলথ সম্পর্কে কিছু জানবো না। তো এটা এই এম হেলথ সম্পর্কে নিজেকে একটু ফ্যামিলিয়ারাইজ করা, এটা হচ্ছে লিটারেচার রিভিউর একটা উদ্দেশ্য। তারপরে দেখেন এই যে নট জাস্টিং রিপিটিং হোয়াট অলরেডি হ্যাভ ডান, তার মানে কি দাঁড়াইলো, আপনি হয়তো লিটারেচার না পড়ে আপনি এমন একটা পেপার তৈরি করে ফেললেন, আপনার পেপারটাও ভালো কিন্তু ব্যাপারটা হয়েছে এরকম যে দেখা গেল যে এরকম পেপার তো আরেকটা হয়ে গেছে বা আরো চার পাঁচ জনে এরকম সিম্পল সিম্পল গ্যাপ নিয়ে বের করে ফেলছে, তাহলে আপনি যেটা করলেন তার তো কোনো মূল্যায়ন থাকলো না, মানে ওই যে ইভালুয়েশনটা ওই রকম হবে না। তার মানে কি হয়, মানে একটু শিওর হইতে হবে যে হ্যাঁ রিপিট যাতে না হয়, এটা হচ্ছে একটা লিটারেচার রিভিউর আরেকটা উদ্দেশ্য। বড় উদ্দেশ্য হচ্ছে যে গ্যাপ দ্য নলেজ, ওই যে কথাটা বারবার বলতেছি যে নলেজ গ্যাপটা বের করেন। আরেকটা বড় উদ্দেশ্য আনরিজলভ প্রবলেম, আনরিজলভ প্রবলেমটা হচ্ছে এরকম, দেখেন আমি আপনাকে একটা উদাহরণ দেই, আমি এখন বর্তমানে অস্ট্রেলিয়ান পাওয়ার গ্রিড নিয়ে কাজ করতেছি, অস্ট্রেলিয়ান পাওয়ার গ্রিডের আমার কাজ হচ্ছে যে কত অ্যাকুরেটলি মানে একটা মেথোডোলজি দাঁড় করানো, একটা মডেল দাঁড় করানো যে কত অ্যাকুরেটলি আপনার পিক লোড আমি ফরকাস্ট করতে পারবো, প্রিডিকশন করতে পারবো, পিক লোড নট আওয়ারলি লোড মানে লোড না কিন্তু ইলেকট্রিসিটি লোড কিন্তু শুধু পিক লোডটা, ঠিক আছে? দেখুন পিক মানে আওয়ারলি লোড, তারপরে হচ্ছে আপনার কি বলে ওইটাকে হাফ আওয়ারলি, আওয়ারলি, মান্থলি, উইকলি, এরকম প্রচুর পেপার বের হয়ে আছে। আমি সায়েন্স মানে সায়েন্স ডিরেক্টে যদি সার্চ দেই মানে থাউজেন্ডস অফ থাউজেন্ডস পেপার, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে কোনো আনরিজলভ কোনো ইস্যু আছে কিনা। তো এখন আমি আনরিজলভ ইস্যু খুঁজে বের করলাম যে হ্যাঁ অনেকেই অনেক পাওয়ার লোড নিয়ে কাজ করছে, ইলেকট্রিসিটি লোড নিয়ে কাজ করে কিন্তু পিক লোড নিয়ে কেউ কাজ করে না। আমি দেখলাম যে প্রায় 100 লিটারেচার আমি ঘাটলাম, 100 লিটারেচার আমি পাইলাম পিক লোড নাই, পিক লোড খুব কম। আবার যেগুলো পিক লোড নিয়ে কাজ করা আছে সেগুলো হচ্ছে মনে করুন খুবই মানে সুপারফিশিয়াল ওয়ার্ক, যেগুলো খুবই সিম্পল সিম্পল ওয়ার্ক, যেটা কেন পাবলিশড হয়েছে বা মনে করেন যে নর্মাল নর্মাল জার্নালে পাবলিশড হয়েছে, এটাকে মনে করেন আমি একটু লুফে নেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তা এটার প্রজেক্ট আলহামদুলিল্লাহ লাস্টের দিকে এবং প্রায় শেষ, মানে পাবলিকেশন শেষ আর কি, লাস্টের দিকে চলে আসার কথা আর কি, দেখা যাক কি হয়। এই হচ্ছে অবস্থা, তার মানে আপনাকে একটা আনরিজলভ একটা প্রবলেম বের করতে হবে। আর লিটারেচার রিভিউ আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে নিজের থিওরিটিক্যাল যে ফ্রেমওয়ার্কটা তৈরি করবেন আপনার রিসার্চের জন্য, এম্পিরিক্যাল রিসার্চের একটা বড় টার্ম হচ্ছে যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক লাগে, সেই ফ্রেমওয়ার্কটাকে আপনি ডেভেলপ করবেন লিটারেচার রিভিউর মাধ্যমে। তার মানে লিটারেচার রিভিউর আরেকটা পারপাস হচ্ছে যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা মেথোডোলজি ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর ইজ টু প্রোভাইড দ্য ওভারভিউ অফ দ্য কি ফাইন্ডিংস, ওই যেটাকে কি ফাইন্ডিংস বলতে আমরা বুঝি যে যেটাকে বিতর্ক করব, ডিবেট করব, সেই ডিবেটের উপর আমরা গ্যাপটা লিখবো, এটাই হচ্ছে আপনার কি ফাইন্ডিংস লিটারেচার রিভিউ। আমি কি এই এটা সম্পর্কে বোঝাতে পারছি? ক্লিয়ার সবার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনি করবেন, অসুবিধা নাই। হ্যাঁ, লুকস লাইক লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স, এটা কি লিখছেন আমাদেরকে, বিগত লিটারেচার গুলো সিলেকশনের ক্ষেত্রে কোনো ইয়ারলি লিমিটেশন রয়েছে? আচ্ছা, আমাদেরকে লিখছেন মৈত্রী চক্রবর্তী, উনি লিখেছেন আসলে এটার কোনো লিমিটেশন নাই, এটা আপনি যে কোনো ইয়েতে নিতে পারেন আর কি। হ্যাঁ, তবে আমি আমার কয়েকটা লিটারেচার রিভিউ পেপার পাবলিশ করা আছে, সেই পেপারগুলোতে সাধারণত আমি 5 বছর থেকে 10 বছর পর্যন্ত নিয়ে থাকি। মৈত্রী চক্রবর্তী, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কি একটু বলতে পারি?
আসলে দেখা যাচ্ছে আমি হেলথ প্রফেশনাল স্টুডেন্ট, আমরা যখন ক্লিনিক্যালি কোনো রিসার্চ করতে যাই বা ই করতে যাই, দেখা যাচ্ছে অনেক সময় বিগত রিসার্চ গুলো দেখা যায় 10 বছর আগে হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ সেটা এখনো হয়নি। সেক্ষেত্রে ওটা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে করতে যাই, সেক্ষেত্রে কি ওই 10 বছর আগে লিটারেচার গুলো বা ওগুলো নিয়ে আসা কি কোনো সমস্যা হবে কিনা বা আপনারা অবশ্যই ইনশিওর হতে হবে যে আসলে কি রেয়ার টপিক কিনা এবং সেটা কোন লিটারেচারে এখানে আছে কিনা আপনারা অ্যাডভান্স সার্চ দিতে পারেন আরেকটা ক্ষেত্রে আমি এই যে মৈত্রী চক্রবর্তী ওনার একটা অ্যান্সার আমি আরেকটা দেই। দেখেন, আমরা যখন কোন থিওরি বা কোন ভ্যালুর যখন রেফারেন্স দেই, ফর এক্সাম্পল মনে করেন আপনারা এমন কোন নাম শুনছেন, কনভেক্স আলফা, কাই স্কয়ার, এরকম শুনছেন তো নাকি? কনভেক্স আলফা, ক্রিটিক্যাল রিলেবিলিটি, আচ্ছা, তারপরে যখন মনে করেন যে এগুলোর যখন আমরা দেই মানে রেফারেন্স দেই, তখন কিন্তু অবশ্যই ওই রেফারেন্স গুলো আমরা কিন্তু চেষ্টা করি 96, 69, তারপর হচ্ছে 70-80 দশকের রেফারেন্স গুলা দেই। তার মানে তো এই না যে 80 দশকের রেফারেন্স দিছি বিধায় আমার পেপারটা খারাপ হয়ে গেল, এবং ওই ওই রেফারেন্সটা দেওয়াটাই সাধারণ মানে মূলত ভালো আর কি, মানে একদম অরিজিনাল যে রেফারেন্সটা আছে এটাই ভালো। ঠিক আছে, তো ডিপেন্ড করে যে আসলে কোন লাইনটার কোন রেফারেন্সটা যাচ্ছে। তবে লিটারেচার রিভিউর ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, সাধারণত 5-10 বছর করলে ভালো। তবে যারা লিটারেচার রিভিউটা করবেন সেটা হচ্ছে সাধারণ 5 বছর, আমি আমি যেটা সাজেস্ট করি 5 বছর, এর বাইরে যাবেন না। মানে সোশ্যাল সায়েন্সের জন্য 5 বছর, আর একদম পিওর সায়েন্সের জন্য মানে যদি বেসিক সায়েন্স তার জন্য হচ্ছে 2 বছর, এটা আমি সাজেস্ট করি আর কি। ক্লিয়ার এটা? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন একটু নিচের দিকে নিচের স্লাইড আরেকটা স্লাইডে যাই। এটা হচ্ছে আমাদের মেইন একটা মানে রিসার্চের কি বলবো, আপনারা জানেন যে মেথড বা মেথড ম্যাটেরিয়ালস হচ্ছে একটা রিসার্চের হার্ট বা প্রাণ বলা চলে। আমার হাতে সময় আছে 30 মিনিট, আমরা আমার হাতে 30 মিনিট সময়ে আমার স্লাইড আছে 1, 2, 3, 4, 5 স্লাইড। হ্যাঁ, পঁচিশ পর্যন্ত আমি আসি 14 নম্বরে। আচ্ছা, তার মানে 10টা স্লাইড বা 11টা স্লাইড, কোনো অসুবিধা হবে না, আধা ঘন্টা অসুবিধা হয় না। আচ্ছা, মেথড এবং ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম রিসার্চের একটা প্রাণ বলা চলে। এখন দেখেন, আমি আপনাকে একটা সহজভাবে মানে একটা ব্যাখ্যা দেই, বিশেষ করে যারা এখানে আমরা আপুরা আছি এটা আরো ভালো হয়, বা যারা আমরা ব্যাচেলর থাকি, আমারও নিজে রান্না করে খেতে হয় আর কি, আমি ওখানে থাকি, ওখানে আমাকে নিজে রান্না করে খেতে হয়। আচ্ছা, আমরা যারা মনে করেন ফর এক্সাম্পল ভাত রান্না করতে যাচ্ছি, হ্যাঁ, ভাত রান্না করতে গেলে ফর এক্সাম্পল মনে করেন আমার হয়তো সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, পাতিল আছে, চুলা আছে মানে ইন্ডাকশন আছে, তারপর মনে করেন পানি আছে, চাউল আছে, হ্যাঁ, এগুলো সবই আছে। কিন্তু আপনাকে তো জানতে হবে how to cook rice, এটা তো আপনাকে জানতে হবে। এখন প্রথমে যদি আমি মানে মানে উল্টাপাল্টা কাজ করে ফেলি, যে আমি ধরেন গ্যাসের চুলা জ্বালাই দিয়ে রেখে দিছি, অসুবিধা নাই কিন্তু অপচয় হচ্ছে, তারপরে মনে করেন যে চাল ধুইলাম না, চাল না ধুয়ে আমি মনে করেন যে দিয়ে রান্না করে ফেললাম, এরকম হয় না? মানে যারা একটু ব্যাচেলর টাইপের আসি এরকম একটু ঝামেলা হয়। তো আপনাকে যখন পুরো প্রসিডিউর আপনার কাছে আছে, আপনার কাছে রিসার্চ ডিজাইন আছে, স্যাম্পলিং মেথড টেকনিক সম্পর্কে আপনি জানেন, কুশনিয়ার কিভাবে ডিজাইন করতে হয় সেটা আপনি জানেন, তারপরে ইথিক্যাল ডিসক্লোজার কি সেটাও আপনি জানেন, মানে আপনার কাছে ফুল ম্যাটেরিয়ালস আছে, কিন্তু আপনি জানেন না যে কখন কোনটা ইমপ্লিমেন্ট করতে হয়, এটা কিন্তু একটা প্রবলেম। তার মানে রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে আমরা যদি একটা পিরামিড চিন্তা করি, একটা পিরামিড যদি চিন্তা করি, সেই পিরামিডটা এরকম হবে যে আমরা প্রথমে একটা রিসার্চ ডিজাইন করে ফেলবো। আপনাকে প্রথমেই বলছিলাম রিসার্চ ডিজাইনের পার্টটা সম্ভব সাধারণত আমরা একদম আগে শুরু করি, মানে পেপার শুরু করার আগে, মানে কাজ শুরু করার আগে, একটা প্রজেক্ট শুরু করার আগে। হ্যাঁ, তো ওইখান থেকে আমাদের যে পিরামিডের যে প্রথম ধাপটা এরকম থাকে যে আমরা মানে আমার টার্গেট পপুলেশন কি, আমি কার কে আমার টার্গেট পপুলেশন, যেমন আমার এম হেলথ নিয়ে যদি আমি কাজ করে থাকি তাহলে আমার টার্গেট পপুলেশন হতে পারে যে মোবাইল ইউজার কারা কারা আছে,
আমি যদি আরেকটু ন্যারো করি তাহলে আমার এরকম হতে পারে যে স্মার্টফোন ইউজার কারা কারা আছে। আমি যদি আরেকটু ন্যারো করি এভাবে বলা যেতে পারে যে স্মার্টফোন আমি যদি আরেকটু এরকম ন্যারো করি তাহলে এরকম হতে পারে যে স্মার্টফোন এবং ইন্টারনেট কাদের কাদের আছে। তাহলে একটা জিনিস দেখেন আপনি, আমি কিন্তু আমার টার্গেট পপুলেশন কিন্তু আমি ন্যারো করে ফেলছি, তার মানে স্যাম্পলিং কিন্তু আমার আগাচ্ছে। যে প্রথমে চিন্তা করছি যে আমার ফোন ইউজার কারা, তারপরে চিন্তা করলাম যে আমার স্মার্টফোন ইউজার কারা। এম হেলথ এর জন্য যেহেতু আমার নেট লাগবে বা ইন্টারনেট লাগবে, যদিও সব সময় না, সেক্ষেত্রে আমি আরেকটু ন্যারো করার জন্য স্মার্টফোন প্লাস হচ্ছে ইন্টারনেট ইউজার কারা সেটাকে আমি নিয়ে নিতে পারলাম। আমার ন্যারো হচ্ছে এখন, তারপরেও দেখলাম যে না আমার ই হয়, মানে ধরেন কয়েক মিলিয়ন লোক আছে যে স্মার্টফোন এবং ইন্টারনেট ইউজার, কয়েক মিলিয়ন লোক। এখন প্রবলেম হচ্ছে যে আমার লিটারেচার রিভিউ থেকে আমি সাপোর্টে কি পাইলাম, আমার গ্যাপটা কোথায়। আমার গ্যাপ যদি এরকম হয় যে আমার একটা টার্গেট পপুলেশন আছে যে আমি ইল্ডারলি নিয়ে কাজ করব, তাহলে ওই স্যাম্পলিং থেকে আমি আবার ন্যারো করতে পারবো যে স্মার্টফোন ইউজার প্লাস হচ্ছে ইন্টারনেট ইউজ করে প্লাস হচ্ছে তাদের বয়স 60 আপ কিনা অথবা 50 আপ কিনা, তাহলে আমার ইল্ডারলি ইউজার হয়ে গেল। তাহলে এইভাবে এইভাবে আমি কিন্তু স্যাম্পলিং নিতে পারি। এখন এইভাবেও দেখা গেল যে বাংলাদেশে ইউজার হচ্ছে মনে করেন যে প্রায় 1 লাখ, ফর এক্সাম্পল, তাই না? ফর এক্সাম্পল মনে করেন যে 1 লাখ, সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা, যদি এরকম হয়ে থাকে যে 1 লাখ, এখন 1 লাখ লোককে তো আপনার ইন্টারভিউ করাটা পসিবল না। কেন পসিবল না? আপনার হাতে 1 লাখ ইন্টারভিউ করার মতো টাইম নাই। কেন পসিবল না? আপনি 1 লাখ অ্যাজ এ রিসার্চার নোভিস 1 লাখ ইন্টারভিউ করার মতো টাকা আপনার নাই, ফান্ডিং নাই। অ্যাজ এ রিসার্চার বা প্রজেক্ট মানে পিআই প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, আপনি এই 1 লাখ লোকের ডেটা কালেকশন করতে যে পরিমাণ আপনার রিসোর্স লাগবে এটা আপনার নাই। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? স্যাম্পলিং করতে হবে, স্যাম্পলিং টেকনিকে যেতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে স্যাম্পলিং যে টেকনিকটা, স্যাম্পলিং টেকনিকটা আমরা কিভাবে করে থাকি। স্যাম্পলিং টেকনিকটা সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, এগুলো আমি আলোচনা করতেছি না, একটু রিডিং এর জন্য আপনাদেরকে দিব, একটু বাসায় দেখবেন আর কি। আমার নেক্সট স্লাইড আছে, এরকম আছে, এটা আপনার রিডিং নোটের জন্য আমি রাখছি আর কি এটা। হ্যাঁ, এখানে একটু দেখে নেই। স্যাম্পলিং স্ট্র্যাটেজি আমাকে জানতে হবে। স্যাম্পলিং স্ট্র্যাটেজি কিভাবে জানবো? সেটা হচ্ছে আপনার স্যাম্পলিংটা সাধারণত প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়ে থাকে। প্রবাবিলিটি স্যাম্পলিং কোনগুলা? যেমন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এগুলো হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি কোনগুলো হচ্ছে? জাজমেন্টাল স্যাম্পলিং, কনভিনিয়েন্স স্যাম্পলিং, স্নোবলিং স্যাম্পলিং, এগুলো হচ্ছে আপনার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার কোন স্যাম্পলিং ফ্রেমটা, কোন স্যাম্পলিং টেকনিকটা আপনার জন্য পারফেক্ট, যেটা আপনার রিসার্চের লিটারেচার রিভিউ থেকে যে গ্যাপ বের করলেন সেটা আপনি ওই গ্যাপটাকে অ্যাড্রেস করতে পারবেন। এটা হচ্ছে স্যাম্পলিং টেকনিকের একটা অপশন গেল। এখন স্যাম্পলিং এর টেকনিকও আপনি করে ফেলেন, মানে সূত্র ঠুত্র বসায় আপনি রেখে দিচ্ছেন যে আপনি 400 স্যাম্পলিং নেবেন বা 500 স্যাম্পলিং নেবেন, স্যাম্পল নেবেন। এখন আপনি কি পদ্ধতিতে নেবেন, কি পদ্ধতিতে নেবেন, আপনার রিসার্চটা কোন টাইপের, কোয়ালিটেটিভ রিসার্চ নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ? যদি কোয়ালিটেটিভ রিসার্চ হয়ে থাকে তাহলে আপনার ডাটা কালেকশনে যাইতে হবে, যে ইনডিপ্ট ইন্টারভিউ যেটাকে আমরা আইডিআই বলে থাকি, অথবা ফোকাস গ্রুপ ডিসকাশন যেটাকে আমরা এফজিডি বলে থাকি। এভাবে আপনি কোয়ালিটেটিভ ডাটা আপনি কালেক্ট করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি কোয়ান্টিটেটিভ ডেটা আপনি নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিছু ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা লাগতে পারে। যেমন হচ্ছে একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করতে পারেন। একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করার পরে সেই কোশ্চেনিয়ারকে কিভাবে ফাইনালাইজ করতে হয় সেটা আপনাকে একটু জানতে হয় আর কি। হ্যাঁ, কোশ্চেনের কিভাবে জাস্টিফিকেশন করতে হয়, পাইলট স্টাডি কি, সেগুলো আপনি একটু এই ইয়েতে দিলেন আর কি, কোশ্চেনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে করলেন। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা বাঙালিরা সাধারণত একটু কম জানি। আপনারা কি দেখতে পাচ্ছেন ইথিক্স অ্যান্ড ডিসক্লোজার, একটা ইয়া দেখতে পাচ্ছেন ইথিক্স অ্যান্ড ডিসক্লোজার? এটা আমরা বাঙালিদের ভিতরে প্র্যাকটিস কম, বাইরে আমাদেরকে এটা মানে স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। দেখেন, আমরা বাঙালিদের যেটা হয় সেটা হচ্ছে যেমন আমার কাছে ডেটা কালেকশন করা দরকার, আমি আমার কাছে একটা কোশ্চেনিয়ার আছে, আমি মনে করেন ধুমধাম মাঠে চলে গেলাম, ডাটা কালেকশন করলাম, হয়ে গেল, তাই না? কিন্তু এটার জন্য যে একটা অ্যাপ্রুভাল লাগে, একটা ইথিক্যাল কমিটি একটা অ্যাপ্রুভাল দেয়। বাংলাদেশে ইথিক্যাল কমিটি অ্যাপ্রুভাল দেয় 2টা অর্গানাইজেশন আমার জানা মতে, দুইটা। একটা হচ্ছে যে বিএমআরসি, যেটা মেডিকেলটা দিয়ে থাকে, আরেকটা হচ্ছে সম্ভবত ইয়ে দেয়, আপনার বিএমএসসি দেওয়া মনে হয়, বিএমএসসি মনে হয় একটা ই দেয় আর কি। আর ইনস্টিটিউশনাল যে ইথিক্যাল ডিসক্লোজার গুলা, ইথিক্যাল অ্যাপ্রুভাল গুলা, এটা যে কোনো ইনস্টিটিউশন দিতে পারে, ঢাকা ইউনিভার্সিটি দিতে পারে, টপ রিসার্চার দিতে পারে। এটা হচ্ছে ইনস্টিটিউশন ভেদ করে, ভেদে, এটা নট নেসেসারি যে দিবেই, কিন্তু ন্যাশনাল
ন্যাশনাল ক্ষেত্রে আপনাকে যেটা করে থাকে সেটা হচ্ছে বিএমআরসি হচ্ছে আমাদের প্রথম ইয়াটা দেখতে। আমাদের একজন একটু কোশ্চেন করেছে, সেটা হচ্ছে আই হ্যাভ এ কোশ্চেন দ্যাট হোয়েন উই সি দ্যাট ওয়ান উইচ টপিক আই ওয়ান্ট টু ওয়ার্ক আদার কান্ট্রি আই হ্যাভ ওয়ার্কড অন দ্যাট কন্টেক্সট ডু আই হ্যাভ টু ফাইন্ড দিস রিসার্চ ডেপথ এট দ্যাট টাইম অলসো। লুবনা ভৌমিক না, এটা আপনার কোশ্চেনটা আর একটু ক্লিয়ার করলে ভালো হইতো আমার কাছে আপু। এটা হচ্ছে আচ্ছা এই কোশ্চেন আপনি কিন্তু পরে আসছেন কিনা আমি জানি না। লুবনা আপা কি শুনতে পাচ্ছেন? লাবণ্য সরি লাবণ্য আপু কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, সামহাউ মনে হয় উনি একটু ডিসকানেক্ট বা উনি একটু পরে জয়েন করছে কিনা আমি জানি না। আমরা কিন্তু এই টপিকসটা অটোমেটিক বলে ফেলছি যে এই গ্যাপটা আমরা কিভাবে কভার করব। একটু টাইম লিমিটেশনের জন্য তাহলে আমরা একটু আগাই, নেক্সট কোশ্চেন থাকলে আমরা আর একটু করবো আর কি। হ্যাঁ আচ্ছা, আর সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন যেটা এটা আমরা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট প্রসেস, স্টাডি সেটিং, তারপর হচ্ছে লেন্থ অফ দ্য স্টাডি। হ্যাঁ এখন এখন আমরা আসি যে এটা তো আমরা বললাম, বলার পরে ক্ষেত্রে এখন আমরা আসি আমাদের রিসার্চ পেপারে আমরা কি লিখবো, আমাদের রিসার্চ পেপারে মেথডোলজি সেকশনে আমরা কি লিখবো। শুনতে পাচ্ছেন আপনারা? জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ তাহলে আমাদের রিসার্চ পেপারে আমাদের মেথডোলজি সেকশনে কি থাকা উচিত? আমাদের রিসার্চ পেপারে আমাদের মেথডোলজি সেকশনে এই কয়েকটা জিনিস, ওই যে আপনাদেরকে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে পাঁচটা টপিকস থাকা উচিত, মনে আছে? কোন সূত্রের মাধ্যমে বা কোন সাইন্টিফিক নিয়মে আমি করলাম এটা আমার মানে ব্রিফ করা উচিত। তারপরে হচ্ছে আরেকটু আমি আপনাদেরকে দেখাই, আরেকটু দেখলে মনে হয় একটু ভালো হবে। দেখেন এই যে মেথডোলজি সেকশনটা, এটাতে প্রথম আমরা দুইটা প্যারাগ্রাফে ভাগ করছি। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ডেভেলপমেন্ট, ডাটা কালেকশন, আরেকটা মেথড ভাগ করছি আমরা এরকম করে যে স্যাম্পল সাইজ এবং ডেটা অ্যানালাইসিস। দেখেন এখানে যে কথাগুলো বলা আছে, প্রথমে আমি বলছিলাম যে কিভাবে আমরা কিভাবে পপুলেশনকে সিলেক্ট করছি, ঠিক আছে, মানে আমার টার্গেট পপুলেশন কারা, টার্গেট পপুলেশন থেকে কিভাবে আস্তে আস্তে ন্যারো করে আমি আমার স্যাম্পলিং এ চলে আসছি, এই কথাগুলো বলতেছি এখানে। তারপরে কিভাবে আমি কোশ্চেনিয়ার ডেভেলপ করছি, সেই কোশ্চেনিয়ার ডেভেলপ করার পরে আমার পয়েন্টগুলো কিন্তু আপনারা একটু শুনেন বা মনে রাখেন, কোশ্চেনিয়ার কিভাবে ডেভেলপ করলাম, কোশ্চেনিয়ারটা যে ডেভেলপ করলাম সেই কোশ্চেনিয়ারটা কিভাবে ভ্যালিডেট করলাম। হ্যাঁ আপনারা এই জিনিসগুলো একটু পড়তে হবে আর কি, কোশ্চেনিয়ারটা কিভাবে ভ্যালিডেট করলাম। সেটা দুই ভাবে হতে পারে, কনসালটেন্ট দ্বারা ভ্যালিডেট হতে পারে, আবার ওই যে কিছু সূত্র আছে কাই স্কোয়ার সূত্র বা কে এমও ভ্যালু সূত্র আছে, এগুলো দিয়ে আমরা ভ্যালিডেট করতে পারি। তারপর হচ্ছে এই যে স্যাম্পলিং নিছি, কি স্যাম্পলিং নিলাম, কনভিনিয়েন্ট স্যাম্পলিং আমরা ইউজ করছি, কনভিনিয়েন্ট স্যাম্পলিংটা কেন ইউজ করলাম, কি কারণে কনভিনিয়েন্ট স্যাম্পলিং ইউজ করলাম, এটা আমাদেরকে একটা ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ তারপরে আমাদের যে স্টেজ গুলা ছিল, মানে স্যাম্পলিং এর যে স্টেজ গুলা, তারপর হচ্ছে আমার মেথডোলজির যে স্টেজ গুলা সেটা আমাদেরকে একটু নিতে হবে। নেওয়ার পরে আমরা এটা যখন ঠিক করে ফেললাম তখন বলতেছি আমার স্যাম্পল সাইজ কারা, স্যাম্পল সাইজ হচ্ছে আমরা এই সূত্রটার মাধ্যমে নিছি আর কি। একটু দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কিভাবে, হ্যাঁ এটা ইউজ করে আমরা এটা নিয়ে থাকলাম। আপনারা বর্তমানে যে কাজটা করতে পারেন, আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। আপনারা দেখছেন এই যে জি পাওয়ার 3.1 এই সফটওয়্যারটা পাইছেন আপনারা, এই যে এটা জি পাওয়ার ফ্রি সফটওয়্যার দেখছেন, জি পাওয়ার দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জি পাওয়ার সফটওয়্যারটা ইউজ করে আপনারা ক্যালকুলেট করতে পারেন স্যাম্পল কিভাবে ই করতে হয়, তাহলে আপনাদের আর সূত্রের মাধ্যমে যেতে হবে না, সবাই ডাউনলোড করে নিতে পারেন, এটা খুব মানে ফ্রি সফটওয়্যার আর কি, এটা দিয়ে আপনারা স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করতে পারেন। হ্যাঁ তারপরে আপনি চলে আসেন, যখন স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করলেন তখন আপনি চলে আসেন যে কি কি অ্যানালাইটিক্যাল টুল আপনি ইউজ করতেছেন, কিভাবে আপনি ডাটাটাকে মানে অ্যানালাইসিস করবেন, মানে অ্যানালাইসিস তো হচ্ছে নেক্সট প্যারাগ্রাফ, মানে নেক্সট স্টেপ কিন্তু কিভাবে করবেন এটা একটা ব্রিফ বা সংক্ষিপ্ত ই আপনাকে এখানে দিতে হবে আর কি। আমি কি ক্লিয়ার ব্যাপারটা এখানে? হ্যালো জি, তাহলে আবার একটু বলতেছি, মেথড সেকশনে আমরা সাধারণত এই কাজগুলো করব, টার্গেট পপুলেশন কি,
কিভাবে স্যাম্পল সিলেক্ট মানে স্যাম্পল করা কিভাবে স্যাম্পল সিলেক্ট করছি কোন পদ্ধতি ইউজ করছি অবশ্যই রেফারেন্স দিতে হবে স্যাম্পলিং ফ্রেমওয়ার্ক কি ছিল কোন সূত্রের মাধ্যমে সেটা করছি কিনা যদি কি বলে থাকে যদি কোয়ান্টিটেটিভ কোশ্চেন হয়ে থাকে তাহলে আমার ডেটা কালেকশন কিভাবে করছি কোশ্চেনের ডেভেলপ করছি কিনা কোশ্চেনিয়ারটা ভ্যালিড কিনা সেটা আমি কিভাবে চেক করছি তারপরে কোনো পাইলট স্টাডির মাধ্যমে আমি যাচাই করছি কিনা আমি যে রিসার্চটা করতেছি এর কোনো ইথিক্যাল অ্যাপ্রুভাল আছে কিনা যদি থেকে থাকে তাহলে ইথিক্যাল অ্যাপ্রুভাল কারা দিছে ইথিক্যাল অ্যাপ্রুভাল নাম্বার কত সেটা অ্যাড করতে হবে যদি এই জিনিসগুলো ঠিক থাকে তাহলে একটা স্ট্রং মেথোডোলজি হইলো এবং আমরা মেথোডোলজি সেকশনটা শেষ করতে পারি ক্লিয়ার ভাই ভাই আমার একটা কোশ্চেন ছিল শিওর 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 কোশ্চেনটা হলো আপনি যে সফটওয়্যারের কথা বললেন যে ডি পাওয়ার যে স্যাম্পল সাইজ ক্যালকুলেটর যেটা আমরা বলতেছি তো এই ব্যাপারটা যদি আপনি হচ্ছে হলো স্যাম্পল সাইজ ক্যালকুলেট করলেন হলো সূত্রের সাহায্যে সেটা মেনশন করে দিলেন মেথডোলজি পার্টে তো আমরা যদি এখন সফটওয়্যার দ্বারা ক্যালকুলেট করি তো সফটওয়্যারের নাম কি আমরা মেনশন করব মেথড রাইট রাইট এক্সিলেন্ট হ্যাঁ ঠিক আছে আপনারা সফটওয়্যারের নামটা মেনশন করবেন যে আমরা অমুক সফটওয়্যার ব্যবহার করছি এবং আপনি দেখবেন ওই গুগলে ঢুকলে এই সফটওয়্যার যে অরিজিনালিটি হ্যাঁ আমি আমি একটু দেখানো যদি সময় একটু কম হয়ে যাচ্ছে সময় একটু ইয়া হয়ে যাচ্ছে গুগলে জি পাওয়ার লিখলে সরি জি ইউ ডব্লিউ আর ঠিক আছে জি পাওয়ার সফটওয়্যারটা এই জি পাওয়ার সফটওয়্যারটা ডাউনলোড মানে ডেভেলপ করছে এরা এই যে এরা ডেভেলপ করছে এরা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মনে হয় অ্যালগরিদম সাকলেবের সময় এই যে এরা ডেভেলপ করছে যদিও একটু কঠিন নাম বলতে পারছি না ঠিক আছে আপনার এই রেফারেন্সটা দিতে হবে আর কি ঠিক আছে এই যে এই যে এই যে এই রেফারেন্সটা দিতে হবে যে জি পাওয়ার সফটওয়্যার আপনি ইউজ করলেন ঠিক আছে এই যে এই রেফারেন্সটা দিলে আপনার মানে ক্লিয়ার আর কিছু লাগবে না মানে আপনি জি পাওয়ার সফটওয়্যার দিলে এই রেফারেন্সটা ইউজ করে দিবেন ক্লিয়ার আমরা গ্রুপে লিংক শেয়ার করে দিব এটা হ্যাঁ হ্যাঁ কিছু কিছু জিনিসের লিংক আমরা গ্রুপে দিয়ে দিতে পারবো হ্যাঁ 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 জাস্ট খালি একটু দেখা দিলাম এত লোককে ভাই আমি একটা ফিল আপ করছি এখনো কোনো ও সাধন ভাই সাধন ভাই আমার মনে হয় যে আমার দুই তিনজন কলিগ ছিল যারা হাস্টে আছে প্লাস হচ্ছে এখানে বিউপির একজন টিচার আসতে চেয়েছিল তারপরে এআইবি দুজন টিচার আসতে চেয়েছিল এরা মনে হয় রেজিস্ট্রেশন করছে আপনি কি লিংক পাঠান নাই মানে এরকম কিছু একটা রেজিস্ট্রেশন তো আসলে অনেকেই করছে হ্যাঁ 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 এইটা এটাই ওখানে লিখে দিয়েছিলাম যে এখনো জয়েন করতে পারছি না ও মাই গড আমি ওনাকে একটু ইয়াটা দেই না আচ্ছা ওনাকে আমি লিখে দিয়েছি যে নেক্সট সেশনে জয়েন করতে এটা আমি লিখে দেই আর কি শুধুমাত্র আপনাদের ফার্দার রিডিং এর জন্য মানে এখানে আমি কিচ্ছু বলবো না খালি এক মিনিট একটু বলে দেয় আর কি বাসায় আপনারা যখনই সুযোগ পাবেন আপনারা একটু রিসার্চ টাইপটা বোঝার চেষ্টা করবেন বেসিক রিসার্চ কি অ্যাপ্লাইড রিসার্চ নমস্কার আম্মা হ্যাঁ বেসিক রিসার্চটা হচ্ছে যে আমরা যে সায়েন্টিফিক রিসার্চগুলো করে থাকি যেটা আমাদের কোর মেথডোলজিক্যাল রিসার্চ সেটা হচ্ছে বেসিক রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে যে আমরা যে প্রজেক্ট করি যে আমাদের হাতে যে অ্যাডহক যে প্রজেক্টগুলো এগুলো হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ যেমন একটা নির্দিষ্ট প্রবলেমকে সলভ করার জন্য যে রিসার্চ সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ ক্লিয়ার একটু হ্যাঁ না বলবেন আদারওয়াইজ আমি আগাইতে পারতেছি না আচ্ছা তারপরে হচ্ছে জি ভাই হ্যাঁ তারপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ সরি কোয়ালিটেটিভ রিসার্চ তো কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যেমন আমরা কিভাবে ইন্টারভিউগুলো নেই ওয়ান টু ইন্টারভিউ যেটা আমরা ইন ডিপথ ইন্টারভিউ বলি তারপর ফোকাস গ্রুপ ডিসকাশন ইথনোগ্রাফিক স্টাডি কি টেক্সট অ্যানালাইসিস কিভাবে করা হয় কেস স্টাডি কেমন করা হয় ওই যে আপনারা বলছিলেন একজন কোশ্চেন করছিলেন কেস স্টাডি এগুলো আপনারা একটু গুগল সার্চ করবেন কোনো প্রবলেমে পড়লে আমাকে জানাবেন আচ্ছা তারপরে হচ্ছে রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে আমরা কি কি করে থাকি যেমন রিসার্চ পারপাস ডাটা নিড ডাটা সোর্স ডেটা কালেকশন কিভাবে ডাটা কালেক্ট করব স্যাম্পল কি স্যাম্পল কিভাবে করতে হয় স্যাম্পলিং ফ্রেম কি স্যাম্পলিং মেথড কি তারপর ডেটা অ্যানালাইসিস কিভাবে করব ইনফারেন্সিয়াল কি ডেটা রিকমেন্ডেশন কিভাবে করব এগুলো সব হচ্ছে ডেটা ডিজাইনের কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যেটা আমি বারবার বলতেছি মানে আমাদের এই পুরো স্লাইডটাই হচ্ছে এই যে 50 60 যে স্লাইড এই পুরোটাই হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ স্লাইড এটা আমরা বুঝতেছি আর কি এগুলো একটু দেখি যে সার্ভে রিসার্চ ডিসক্রিপটিভ রিসার্চ কোরিলেশন রিসার্চ ইনফারেন্সিয়াল আর প্রিডিক্টিভ এটা আমরা নেক্সট স্লাইডে আমি আপনাদের একটা উদাহরণ দেখাই দিচ্ছি আর কি হ্যাঁ এই এই নেক্সট স্লাইডে দেখাচ্ছি আর কি যে এটা কি এই যে মনে রাখ হ্যাঁ ভাইয়া
আমি একটু কোয়ালিটেটিভ রিসার্চ সম্পর্কে কি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ এটা মানে এখানে কি স্ট্যাটা বা সফটওয়্যার এগুলা কি আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না, পুরোপুরি থিওরিটিক্যাল হবে? অনলি এনভিভো বিব্লোম্যাট্রিক্স একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, তারপরে লেক্সিমেন্সার একটা সফটওয়্যার আছে, এগুলো দিয়ে আপনারা কোয়ালিটেটিভ রিসার্চ করতে পারবেন, অসুবিধা নেই। অ্যাটলাস টিআই আছে, অ্যাটলাস টিআই আছে, হ্যাঁ। তবে কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে সবচেয়ে ওয়াইডলি ইউজড হচ্ছে আপনার এনভিভো। আর আর যদি আপনি খুব গর্জিয়াস পিকচার দিতে চান, মানে গর্জিয়াস ফিগার প্রোডিউস করতে চান, তাহলে হচ্ছে লেক্সিমেন্সার। লেক্সিমেন্সারটা খুবই অ্যাট্রাকটিভ ফিগার দিয়ে থাকে আর কি, মানে খুব লেক্সিমেন্সার, এটা আপনারা লিখে নিতে পারেন লেক্সিমেন্সার, এটা 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 ট্রাই করে দেখতে পারেন। লেক্সিমেন্সার মনে হয় ফ্রি, এনভিভোটা ফ্রি না। আচ্ছা তাহলে মনে হয় এটা ফাইনাল নাকি আমরা নেক্সট স্লাইডে যাই? আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা 15 নম্বরের স্লাইডটা অবশ্যই, মানে যতগুলো টপিকস আছে এখানে, এই যে ছোট ছোট করে লিখা আছে, সবগুলাই বাসায় যতদিন লাগে 15 দিন, 1 মাস 2 মাস আপনারা একটু কভার করবেন। ভাই একটা কোশ্চেন, সরি ভাইয়া, অ্যাপ্লাইড রিসার্চটা সম্পর্কে একটু আরেকবার বলবেন? বুঝতে পারিনি, আবার একটু অ্যাপ্লাইড রিসার্চ সম্পর্কে একটু আরেকবার বলবেন। অ্যাপ্লাইড রিসার্চটা আমি আপনাকে সিম্পলি একটা উদাহরণ দেই। অ্যাপ্লাইড রিসার্চটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল মনে করেন যে ম্যাগি নুডলস বাজারে নিয়ে আসবে, হ্যাঁ, তো ম্যাগি নুডলস বাজারে নিয়ে আসতে গেলে ওদের প্রথমে একটা রিসার্চ করতে হয়। রিসার্চটা হচ্ছে এরকম, ফিজিবিলিটি স্টাডি করতে হয়। তো ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে এরকম যে নুডলস তো বাজারে অনেকগুলো আছে, তো অনেকগুলো নুডলস যে বাজারে আছে সেই ক্ষেত্রে আমার নুডলসটা চলবে কিনা। আমি মনে করেন নুডলস মানে একটা নতুন নুডলস নিয়ে আসবে, নুডলসের নাম হচ্ছে মনে করেন যে নাজমুল নুডলস, মানে রাজীব ভাই নুডলস, হ্যাঁ, এরকম মনে করেন যে একটা নুডলস নিয়ে আসবে, তো এই নুডলসটা চলবে কিনা বাজারে, তার জন্য তারা একটা স্টাডি করবে। তো এই নুডলসের জন্য তারা অনেক কিছু করতে পারে, যেমন হচ্ছে মনে করেন যে এই নুডলসের স্বাদ ঠিক আছে কিনা, গন্ধ ঠিক আছে, স্মেল কিনা, তারপরে হচ্ছে টেস্ট ঠিক, সরি স্বাদ টেস্ট একই হইলো, মানে টেস্ট ঠিক আছে কিনা, তারপর হচ্ছে এটার যে টেস্ট এটা কি বিটার কিনা, এটা লবণ ঠিক আছে কিনা, এটার কালার ঠিক আছে কিনা, এটা ওই যে নুডলস যে পেঁচানো থাকে সেই পেঁচানোটা লোকজন পছন্দ করতেছে কিনা, হ্যাঁ, তারপরে এই দামটা রিজনেবল আছে কিনা, অন্যান্য দামের সাথে এটা কম্পিটিটিভ কিনা বাজারে, যদি এইরকম, তারপরে মশলা যেটা আছে এটা ভালো কিনা ম্যাগি মানে অন্য নুডলসের সাথে কম্পিটিটিভ কিনা, এগুলো অনেক প্যারামিটার থাকে। তাহলে এই যে মনে করেন একটা প্রবলেম দাঁড়াইলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাজারে একটা নুডলস আসবে এবং উদ্দেশ্য হচ্ছে যে এই নুডলসটা কম প্রাইসে বেশি সেল করা এবং কোয়ালিটি একটা প্রোডাক্ট জনগণের কাছে পৌঁছা দেওয়া। এই যে একটা প্রবলেম সলভিং এর জন্য তারা 1 মাস বা 2 মাসের একটা প্রজেক্ট করলো, যে একটা প্রবলেম সলভিং প্রজেক্ট, এইটাকে বলা হয় আপনার অ্যাপ্লাইড প্রজেক্ট আর কি, মানে অ্যাপ্লাইড রিসার্চ আর কি, যেটা একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য আমরা করে থাকি। একটা নির্দিষ্ট প্রবলেম, আমি আবারও বলতেছি যে একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য যে আমরা যে রিসার্চটা করি সেটাকে বলা হয় অ্যাপ্লাইড প্রজেক্ট। আর বেসিক রিসার্চটা যদি বলতে হয় তাহলে বলবো যে নাসার রিসার্চ আছে, ঠিক আছে, আইনস্টাইনের রিসার্চ আছে, এইরকম অনেক রিসার্চ আছে, এগুলো হচ্ছে বেসিক রিসার্চ। আমি কি ক্লিয়ার এই ব্যাপারটা? সাধারণত 3 ধরনের, একটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস, যেটা আমরা সাধারণত ওই যে মানে জন হিসাব করি, পার্সেন্টেজ, যে এত পার্সেন্ট লোক ফিমেল, এত পার্সেন্ট ফিমেল, এত পার্সেন্ট এডুকেশন, এত পার্সেন্ট নন এডুকেটেড, এটা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল, ইনফারেন্সিয়াল কি, এই যে নুডলসটা আমরা ব্যাপারটা ই করলাম, মানে নুডলসের যে ইয়াটা করলাম, লাস্টে একটা কোশ্চেন থাকবে, লাস্টে কোশ্চেন হচ্ছে যে কত পার্সেন্ট লোক এই নুডলসটা কিনতে পারে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তার মানে কিন্তু এটা একটা মানে ইনফারেন্স, যে কিনবেই তা বলা যাবে না, আমরা হুট করে বলতে পারতেছি না যে 50% লোক কিনবে, 70% লোক কিনবে, এটা আমরা বলতে পারতেছি না। আমরা অনুমান করতে পারি যে সম্ভবত 80% লোক এই, আমরা যদি এই ক্রাইটেরিয়া ফিল করি তাহলে 80% লোক এটা কিনতে পারে, হ্যাঁ, এটা হতে পারে। অথবা মনে করেন যে ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারগুলো, যে যদি ডিমান্ড এরকম হয় তাহলে সাপ্লাই এরকম হবে, এই যে অনুমানগুলা, এটাকে বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর একটা হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস। প্রিডিক্টিভ অ্যানালাইসিস সাধারণত মেশিন লার্নিং এর সাথে সংযুক্ত, এটা হচ্ছে যে গত 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছরের ডেটাকে আমরা অ্যানালাইজ করি, হিস্টোরিক্যাল ডাটা, হিস্টোরিক্যাল ডাটাকে অ্যানালাইসিস কইরা, ফর এক্সাম্পল এটা 2021 সাল, তাহলে আমরা 2000 সাল থেকে 2021 সাল পর 20 সাল পর্যন্ত আমরা ডেটা অ্যানালাইসিস করব, মানে হিস্টোরি দেখব, হিস্টোরি দেখে আমরা একটা বলবো 2021-এ কি ধরনের প্রোডাকশন হতে পারে বা কি ধরনের সেলস হতে পারে, কি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এটাকে বলা হয় প্রিডিক্টিভ অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিসগুলো করার ক্ষেত্রে, যেমন ডিসক্রিপটিভ অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে আউটলাইনার বা মিসিং ভ্যালু আছে কিনা, এগুলো আমরা চেক করবো, মানে ডেটা প্রিপোজিশন,
ইনফারেন্সিয়াল এর ক্ষেত্রে ডেটা নরমালিটি, লিনিয়ারিটি, মাল্টিকুলারিটি, হেটারোডক্সিসিটি, কমন মেথড বায়াস, নন রেসপন্স বায়াস, এগুলো আমরা দেখব। এইগুলো আপনারা একটু ডিটেলস দেখবেন, যদি না পারেন আমাকে একটু জিজ্ঞেস করবেন। এগুলো মনে করেন প্রত্যেকটা এক একটা টপিক, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে এক একটা এক ঘন্টা করে লেগে যাবে আর কি। তো এগুলো এগুলো ডিটেলস তো আসলে রিসার্চ মেথডোলজিতে আছে আসলে। বেসিক্যালি আমি শুধু বোঝানোর জন্য বলছি, সম্পর্কে ডিফাইন করতে গেলে বিশাল নরমালাইজেশন যেটা আর কি, তারপর ডেটা ট্রান্সফরমেশন, ফিচার সিলেকশন, অপটিমাইজেশন, এগুলো আমরা সাধারণত একটু প্রেডিক্টিভে বলে করে থাকি। তো এটা আপনারা একটু অ্যাভয়েড করেন, যেহেতু আমরা এখানে সোশ্যাল সায়েন্সের লোক বেশি আর কি, সেক্ষেত্রে আপনাদের এই প্রিডিক্টিভটা না দেখলেও চলবে। যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে আগ্রহী, একটা কোশ্চেন আছে। শিওর শিওর, প্রিডিক্টিভ অ্যানালাইসিস আমরা সোশ্যাল রিসার্চ তো অনেক ক্ষেত্রে ইউজ করি, যেমন হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস যখন আমরা করি তখন তো প্রিডিক্টিভ অ্যানালাইসিস করা যায়, রিগ্রেশন দিয়ে একটা প্রেডিক্ট করতে পারি আমরা কোরিলেশন যখন দেখি। আচ্ছা, এটাও কিন্তু ওই যে আপনি, হ্যাঁ ভালো একটা কোশ্চেন বলছেন, অসুবিধা নাই। সেটা হচ্ছে আমরা যখন এই পর্যন্ত থাকবো যে কোরিলেশন মানে কোরিলেশন বা হচ্ছে আপনার মাল্টিপল কোরিলেশন যেটা, হ্যাঁ যখন আমরা এই পর্যন্ত থাকবো তখন পর্যন্ত আমরা ইনফারেন্সিয়ালিটিতে থাকি। আপনাকে একটা মানে উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে এরকম, যদি মনে করেন যে আমি মনে হয় এটা দিছি আপনাদের ডিসক্রিপটিভ, এই যে সরি আমি 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 নেক্সট স্লাইড বলতেছি ভাই, কে কোশ্চেন করছেন আমি নামটা বলতে পারতেছি না, নেক্সট স্লাইডে বলতেছি। হ্যাঁ ওকে, এখানে বলতেছি আর কি, দেখেন এই যে রেজাল্টের ক্ষেত্রে ভাই যেটা বললো যে ইনফারেন্সিয়াল আর ইয়া, এই পিকচারটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা এটা, এই যে এই পিকচারটা, এটা 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 এটা, হ্যাঁ এই যে, ও সরি সরি সরি, এই যে দেখেন এটার ক্ষেত্রে এই যে বিলিফ, তারপরে সোশ্যাল নর্মস, আর হচ্ছে ইন্টেনশন, আর হচ্ছে বিহেভিয়ার, এটাও কিন্তু আপনার একটা মানে কোরিলেশন বা মাল্টিপল কোরিলেশন। এখানেও কিন্তু আমরা রিগ্রেশন করি, এটাও কিন্তু রিগ্রেশন, এই যে প্রত্যেকটা অ্যারো চিহ্ন দেখতেছেন, এই এই অ্যারো চিহ্নটা হচ্ছে কোভেরিয়েন্স, আর এগুলো হচ্ছে ভেরিয়েন্ট বেসড কোরিলেশন, যেটা সিঙ্গেল সিঙ্গেল কোরিলেশন। হ্যাঁ তো এগুলোও কিন্তু একটা রিগ্রেশন, কিন্তু মানে প্রিডিক্টিভ অ্যানালাইসিস এর যে মূলনীতি বা প্রিন্সিপাল, আর হচ্ছে এখানে হাইপোথিসিস টেস্টিং এর বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর যে প্রিন্সিপাল, এটার সাথে একটু কন্ট্রাডিক্টরি আর কি, এটা হচ্ছে এটা হচ্ছে মেন। আমরা যদি কোরিলেশন করি, বাইভেরিয়েট কোরিলেশন বা হচ্ছে ট্রাইভেরিয়েট কোরিলেশন অথবা মাল্টিভেরিয়েট কোরিলেশন করি, সেক্ষেত্রেও আমার রিসার্চ ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে যে এটা কি ওই প্রিপোজিশনের যেটা ব্যাপারটা বললেন আপনি, আপনি যেটা এখানে বললেন মানে এই যে আরে এই যে নরমালাইজেশন বা ট্রান্সফরমেশন, এটা সাধারণত প্রিডিক্টিভ এর ক্ষেত্রে আসবে, মানে মেশিন লার্নিং এর ক্ষেত্রে, মেশিন লার্নিং ডিপ লার্নিং এর ক্ষেত্রে আসবে, এটা ইনফারেন্সিয়াল এর ক্ষেত্রে আসবে না। আর যেটা আপনি ভাই বললেন সেটা হচ্ছে অবশ্যই আমাদের এই যে এটা বেনিফিট নর্মস, এটাও এটাও একটা রিগ্রেশন অ্যানালাইসিস, এবং এটা হচ্ছে একটা মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস, এটাও এখানে আছে, কিন্তু এটা হচ্ছে ইনফারেন্সিয়াল এর আন্ডারে আর কি। বুঝতে পারছি আমরা ব্যাপারটা, যদি কারো কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ যদি কারো কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, রেজাল্ট সেকশনটাতে সাধারণত আমরা ডিপেন্ড করে যে আমরা কোন ধরনের স্টাডি তার উপর রেজাল্টটাকে আমরা সাজাই, যদি কোয়ালিটেটিভ স্টাডি হয়ে থাকে তাহলে যে আমরা স্টোরি টেলিং মেথড আছে, থিমেটিক অ্যানালাইসিস আছে, কন্টেন্ট অ্যানালাইসিস আছে, এটা আমরা করে থাকি সাধারণত। যদি কোয়ালিটেটিভ হয় থিওরিটিক্যাল স্টোরি টেলিং বা হচ্ছে থিমেটিক অ্যানালাইসিস, আর কিছু আছে কন্টেন্ট অ্যানালাইসিস, এটা করে থাকি। এগুলো সফটওয়্যারের জন্য সাধারণত আমরা যেটা বললাম এনভিভো, লেক্সিমেন্সার, অ্যাটলান্টিকা, এগুলো ইউজ করে থাকি। আর আমাদের যেহেতু টপিক্স হচ্ছে আজকে মোটামুটি মানে কোয়ান্টিটেটিভ, তো তিনটা টপিক্স আমি বললাম, ডিসক্রিপটিভ, ইনফারেন্সিয়াল এবং হচ্ছে প্রিডিক্টিভ। ডিসক্রিপটিভ এর ক্ষেত্রে আবার দুইটা স্টাডি করে থাকি, যেমন হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস আর হচ্ছে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। আমরা আপনাকে একটু দেখাই একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে যাই, এই টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন তাই না, এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছেন, আরেকটা বলতেছি যে আমরা ডিসক্রিপটিভে সাধারণত আমরা এটাই করে থাকি, মেন মিডিয়ান মোড মানে এভারেজটাই আসলে যাচাই করে থাকি। আরেকটা বলতেছি যে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, কোরিলেশন বা রিগ্রেশন, হ্যাঁ ওইটা হচ্ছে যে এইটা মানে এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন আপনারা, কোরিলেশন রিগ্রেশন হচ্ছে ডিসক্রিপটিভ এর ক্ষেত্রে হয়ে থাকে। আর ইনফারেন্সিয়াল যেটা, এটা হচ্ছে এই যে এটা একটু দেখেন আর কি, ইনফারেন্সিয়াল হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা জি
এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা হচ্ছে দেখেন এগুলো কিন্তু রিগ্রেশন ভ্যালু, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই রিগ্রেশন ভ্যালু, কিন্তু রিগ্রেশন ভ্যালু, হ্যাঁ এগুলো সবই রিগ্রেশন ভ্যালু। তো এটাও কিন্তু রিগ্রেশন, কিন্তু এটা কিন্তু প্রেডিক্টিভ অ্যানালাইসিস এর সাথে না, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর সাথে। ক্লিয়ার ভাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু নেক্সটে চলে যাই, আমাদের টাইম খুবই ইয়ের দিকে চলে আসছে, আমরা প্রায় চলেও আসছি। রেজাল্ট ডিসকাশন, আচ্ছা ডিসকাশনটা তিনটা পার্টে আমরা করতে পারি, ঠিক আছে? আপনারা একটু এই ডান পাশে দেখেন যে তিনটা প্যারাগ্রাফে আমরা ডিসকাশনটা লিখতে পারি। ডিসকাশনটা হবে এরকম যে প্রোভাইড দ্য পটেনশিয়াল ইন্টারপ্রিটেশন বেসড অন দ্য কি ফাইন্ডিংস। আপনি যে রেজাল্টটা লিখলেন এই রেজাল্টে মেইন মেইন ফাইন্ডিংস কোনগুলা এটা আপনি ডিসকাস করতে পারেন। ইনক্লুড দ্য মেইন পিচেস অফ সাপোর্টিং এভিডেন্স, আপনার যে ফাইন্ডিংস গুলা থাকলো এই ফাইন্ডিংস গুলা কি কি সাপোর্ট দিচ্ছে আপনার রিসার্চ ইয়ের জন্য, মানে স্ট্রেংথনেস এর জন্য, এটা আপনি ডিসকাস করতে পারেন। সেকেন্ড যেটা, কম্পেয়ার দ্য কন্ট্রাস্ট অফ প্রিভিয়াস স্টাডি। দেখেন আপনি যে স্টাডিটা করছেন লিটারেচার রিভিউ, কিন্তু আপনার রিলেটেড অনেক স্টাডি ছিল, ঠিক কিনা? একটু হ্যাঁ না বলবেন, মানে লিটারেচার রিভিউতে কিন্তু আপনার রিলেটেড অনেক স্টাডি ছিল, তাহলে ওই স্টাডির সাথে আপনার স্টাডির কি কি কম্পারিজন হতে পারে এটা কম্পেয়ার করবেন ডিসকাশনে। ওই স্টাডির সাথে প্রিভিয়াস যে লিটারেচার সাথে আপনার স্টাডি কি কি পার্থক্য, কি কি কম্পেয়ার, হাইলাইট করেন ওখানে কি স্ট্রেংথ ছিল, ওখানে কি লিমিটেশন ছিল, আপনি কোনটা ফাইন্ডিং মানে আপনি কি অ্যাড্রেস করলেন, এটা হাইলাইট করেন। যদি করতে পারেন তাহলে এটা মানে ই দাঁড়াইলো, মানে স্ট্রেংথ দাঁড়াইলো, ঠিক আছে? ডিসকাস এনি আনএক্সপেক্টেড ফাইন্ডিংস। যদি এরকম হয় যে প্রিভিয়াস 4-5টা রিসার্চে দেখতেছেন যে এক্স নামের একটা ভেরিয়েবল ছিল ওইটা সিগনিফিকেন্ট, কিন্তু আপনার রিসার্চে চলে আসছে যে না এক্স ফাইন্ডিংসটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট, এটা হতে পারে যে ওরা হয়তো ইউএস অস্ট্রেলিয়া কানাডা নিয়ে করছে, আপনি বাংলাদেশ নিয়ে করছেন, এখন ওদের এক্স ফ্যাক্টরটা আপনার সিগনিফিকেন্ট হয়েছে, আপনার বাংলাদেশ পার্সপেক্টিভে হয় নাই, কিন্তু আপনাকে বর্ণনা করতে হবে যে কেন কোন কোন কারণে আপনার এখানে এটা হইল না, মানে কি কি অ্যাজাম্পশন থাকতে পারে, এটা আপনার লিটারেচারে একটু বলতে হবে যে মেবি এই কারণে আমার এই ফাইন্ডিংসটা ওদের সাথে কন্ট্রাডিক্টরি, এটা আপনাকে একটু ডিসকাশনে বলে দিতে হবে, হ্যাঁ। আর লাস্ট যে প্যারাগ্রাফটা আছে সামারাইজ দ্য হাইপোথিসিস, সেটা হচ্ছে যে আপনি যে হাইপোথিসিসগুলো ধরছিলেন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এগুলো একটু সামারাইজ করেন 2-4-5 লাইনে দিলেই হয়ে যাচ্ছে। আপনারা একটু বাম পাশে খেয়াল করেন, ইন্টারপ্রেট অ্যান্ড এক্সপ্লেইন ইউর রেজাল্ট। প্রথম কাজ হচ্ছে আপনি রেজাল্ট করছেন মানে অ্যানালাইসিস এর রেজাল্টের ভ্যালুগুলো আসছে ওইটাকে আপনি ইন্টারপ্রেট করেন, যেমন হচ্ছে এরকম, আমি একটু সহজে বোঝানোর জন্য একটু দিই দেখাই দিই, যেমন হচ্ছে আমি মনে হয় আর কয়েকটা মিনিট একটু টানতে হবে, এটা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেখছেন ডিসক্রিপটিভ দেখতে পাচ্ছেন? হ্যালো, যদি দেখে থাকেন এসএমএস দেন, যদি হ্যাঁ দেখে থাকেন, এটার এক্সপ্লেনেশন হচ্ছে এইটা ডেমোগ্রাফি, হ্যাঁ এটা এক্সপ্লেনেশন, তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে, অর্থ হচ্ছে যে আপনি যেটা ভ্যালুগুলো পাইলেন এটা ইন্টারপ্রেট করেন, সামারাইজ দ্য কি ফাইন্ডিং, সেম এই যে এখানে যা বলছি এটাই। তারপর অ্যান্সার ইউর রিসার্চ কোশ্চেন, আপনি যে রিসার্চ অবজেক্টিভ ছিল, আপনার যে রিসার্চ কোশ্চেন ছিল এগুলোকে আপনি অ্যান্সার দিতে পারছেন কিনা ঠিক মতো, নাকি মনে করেন যে ডিসকাশনের মতো ডিসকাশন সামারাইজ ইয়ের মতো মানে কি বলবো এটা অবজেক্টিভ অবজেক্টিভের মতো পড়ে আছে, আপনি ডিসকাশন অন্য কিছু লিখতেছেন, হবে না। অবশ্যই আপনাকে রিসার্চ কোশ্চেন কি লিখছেন এবং আপনি রিসার্চ অবজেক্টিভ কি ছিল তার সাথে মেইনটেইন করে রেজাল্টের উপর বেস করে আপনাকে ডিসকাশন লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই। জি ভাই, এটা ছিল আমাদের মেইন আর কি একটা ফাইন্ডিংস এর কনক্লুশন এবং ডিসকাশনের ভিতরে পার্থক্য হচ্ছে খুবই সিম্পল, খুব সিম্পল, যে যদি কোনো নিউ আর্গুমেন্ট থাকে আপনি করেন, যদি কোনো নিউ ডেটা থাকে সেটা আপনি বলেন, যেটা যেটা অন্য রিসার্চে হয় নাই, যেটা অন্য রিসার্চে করা হয় নাই, হ্যাঁ এটা এটা কখনোই আপনি অ্যাড করবেন না, সরি আমি ভুল বলতেছি, এটা হচ্ছে আপনার রেজাল্ট এবং ডিসকাশনের কনক্লুশনের একটা ডিফারেন্স আর কি। যে ডিসকাশনে আমি বলেই ফেললাম যে কি কি লিখতে হবে আপনাকে, আর যেগুলো আপনি ডিসকাশনে লিখবেন না মানে সরি কনক্লুশনে লিখবেন না, সেটা হচ্ছে কোনো নতুন আর্গুমেন্ট লিখবেন না। নতুন আর্গুমেন্ট বলতে কি, আপনি একটা জিনিস ইন্ট্রোডাকশনে লেখেন নাই, লিটারেচারে লিখেন নাই, রেজাল্ট আপনার ওই রকম আসে নাই, কিন্তু হুট করে আপনি ইন্ট্রোডাকশনে মনে করেন লিখে ফেলেন একটা আর্গুমেন্ট, লিখবেন না। কোনো নতুন ডেটা সম্পর্কে লিখবেন না, আপনার যে ডেটা সিলেকশন, আপনার যে ডেটা ক্রাইটেরিয়া ওর উপরেই শুধু থাকবেন, বাইরে কোনো ডেটাতে আপনার যাওয়ার দরকার নাই। ফর এক্সাম্পল আপনি কাজ করতেছেন ইল্ডারলি নিয়ে, ইল্ডারলি এম হেলথ ইল্ডারলি, আপনি কখনোই ওই ইয়ং এজারদের নিয়ে আসবেন না, ইল্ডারলি নিয়ে সবকিছু লিখতে হবে, হ্যাঁ। এগুলো যদি ঠিক থাকে তাহলে হচ্ছে ওই মানে ই মানে কনক্লুশন আপনি লিখে ফেললেন,
অ্যাকনলেজমেন্টে সাধারণত আমরা এই কাজগুলো করে থাকি যে কোনো ফান্ডিং সোর্স আছে কিনা, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, আপনার ডাটাগুলো অ্যাভেলেবেল কিনা, মানে আপনার ডেটাগুলোকে আপনি ইন্টারনেটে ছেড়ে দিবেন কিনা। হ্যাঁ, আপনি যদি মেশিন লার্নিং নিয়ে কাজ করে আপনার যদি কোনো কোড থাকে সেগুলো আপনি সবার জন্য উন্মুক্ত করে দিবেন কিনা, এগুলো হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্টে অ্যাড করতে হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি লাইফ সায়েন্সের কোনো ইয়া হয়, লাইফ সায়েন্সের এখানে কেউ আছেন কিনা আমি জানি না, লাইফ সায়েন্সের ক্ষেত্রে এই যে ইথিক্যাল অ্যাপ্রুভাল এবং কনসেন্ট অফ পার্টিসিপেন্ট এটা অবশ্যই অবশ্যই দিতেই হবে আপনাকে। লাইফ সায়েন্সের যদি কেউ থেকে থাকেন এটা অবশ্যই আপনাকে দিতে হবে, এই এই তিনটা তিনটা টপিকস আর কি দিতেই হবে। তো এটা হচ্ছে অ্যাকনলেজমেন্টে আমরা অ্যাড করে থাকি। আর রেফারেন্স, এটা একটু বলি, রেফারেন্সটা হচ্ছে আপনারা বলছিলাম যে এই রেফারেন্স বিভিন্ন স্টাইলে করা যায়, তো এগুলো হচ্ছে রেফারেন্সিং টুল, আপনি দেখতে পাচ্ছেন। জি ভাইয়া দেখেন। আচ্ছা, রেফারেন্সটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন, একটা হচ্ছে রেফারেন্স লিস্ট। ইনটেক্সট সাইটেশনটা সাধারণত মানে এই দুইটা করে থাকি। ইনটেক্সট সাইটেশন কোনটা আপনারা জানেন, এই যে লেখার মাঝখানে মাঝখানে যে আমরা সাইটেশন দিই, এই যে যেমন এইটা, এগুলো হচ্ছে ইনটেক্সট সাইটেশন, তাই না? দেখছেন এইগুলা, এগুলো দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ইনটেক্সট সাইটেশন। রেফারেন্স লিস্ট কোনটা? এগুলো হচ্ছে আমার রেফারেন্স লিস্ট, এই যে এগুলো হচ্ছে আমার রেফারেন্স লিস্ট, আমার নিচে দিতে হবে রেফারেন্স লিস্ট। আচ্ছা, রেফারেন্স ইনডেক্স সাইটেশন ও রেফারেন্স লিস্ট লেখার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলোকে এইভাবে ভাগ করে থাকি। অনেক স্টাইল, APA, MLA, অক্সফোর্ড স্টাইল, হার্ভার্ড স্টাইল, এগুলো অনেকগুলো স্টাইল আছে। সাধারণত ওয়াইডলি ইউজড হচ্ছে APA স্টাইল। APA এটা হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এরা একটা স্টাইল বের করছে, এটার নাম হচ্ছে APA। তো এই স্টাইলগুলো আমরা বিভিন্ন ইয়েতে দিয়ে থাকি, যেমন হচ্ছে, যেমন কোথেকে সোর্সটা নিতেছি, জার্নাল থেকে নিতেছি, কনফারেন্স থেকে নিতেছি, বুক চ্যাপ্টার থেকে নিতেছি, নাকি নিউজ পেপার থেকে নিতেছি, নাকি কোনো ভিডিও থেকে নিতেছি, নাকি কোনো রেডিও টেলিভিশনের ইয়ে থেকে নিতেছি, নাকি কোনো ওয়েব পেজ থেকে নিতেছি, কোথেকে নিতেছি, কোথা থেকে নিতেছি, ওইটার 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 APA স্টাইলটা আমাকে বর্ণনা করতে হবে। ক্লিয়ার? যদি কোনো অসুবিধা না থাকে, যদি আরো কোনো কোশ্চেন থাকে আমরা হয়তো আপনাদেরকে পরবর্তীতে আরো বলে দিব। SRCB-র যে আমাদের ফেসবুক ইয়াটা আছে, এখান থেকে আমরা মানে ডিসকাশন করতে পারবো, অসুবিধা নাই। দেখেন যদি ক্লিয়ার হয় আমি সামনে যাব, না হয় যাব না। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমরা সাধারণত এই টুলসগুলো ইউজ করে থাকি, ম্যান্ডেলি, ইননোট, ইজিবিব, জিটেরো, থমসন রয়টার, এগুলো অনেকগুলো আছে, তবে সাধারণত ওয়াইডলি ইউজড হচ্ছে ইননোট এবং ম্যান্ডেলি। ম্যান্ডেলিটা ইউজ করি সাধারণত, কারণ হচ্ছে ম্যান্ডেলি ফ্রি, ম্যান্ডেলিটা হচ্ছে ফ্রি, কিন্তু আমি বেসিক্যালি ইননোটটা ইউজ করি, মানে এটা আমার জন্য খুব কমফোর্টেবল, আমি ম্যান্ডেলিতে একটু কম ইউজ করি, এই হচ্ছে অবস্থা। যদিও আপনাদের যদি কারো কখনো দরকার হয় ইননোট, মানে ক্র্যাক ভার্সন বা সিরিয়াল ভার্সন, আমাকে নক করলে আমি আমাদেরকে দিব, অসুবিধা নাই, টেনশনের কিছু নাই। ইননোটটাও ভালো, তবে ম্যান্ডেলিটাও ভালো, দুইটাই মানে কম্পিটিটিভ আর কি। হ্যাঁ, ম্যান্ডেলিটা হচ্ছে মনে হয় সিরিয়ালে আগায় আছে, এই হচ্ছে অবস্থা। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সে সাধারণত যে জিনিসগুলো থাকে, অ্যাপেন্ডিক্স হচ্ছে এই ব্যাপার, যে ব্যাপারগুলো আপনার মেইন টেক্সটে দিলে মেইন টেক্সটটা দেখতে অড লাগবে। মনে করেন আমার বড় ধরনের কোনো ই আছে, ওই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম, ফাইল ওপেন ওপেন, আচ্ছা ওই যে কিছু টেবিল দেখাইলাম না আপনাদেরকে, কিছু টেবিল দেখাইলাম না আমার ওই যে লিটারেচার রিভিউয়ের, দেখছেন কিছু টেবিল দেখাইলাম, 51টা ইয়া দেখতে পাচ্ছিলেন আপনারা? ওই জিনিসগুলো দেখেন, যদি মেইন টেক্সটে দেই মেইন টেক্সটটা অনেক বড় হয়ে যাবে, যেটা আননেসেসারি, তো ওইগুলোকে আমাদেরকে অ্যাপেন্ডিক্সে ইউজ করতে হয়। তারপরে কোনো ফটোগ্রাফ, যদি যেমন মনে করেন আপনি FGD করছেন, FGD-র একটা গ্রুপ ফটো, এটা আপনার ওই মেইন টেক্সটে দেওয়াটা অড লাগে, FGD-র যে গ্রুপ ফটোটা, তো এই জন্য ওগুলো অ্যাপেন্ডিক্স বা সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। আপনি যদি কোশ্চেনিয়ার অ্যাড করতে চান, যে আপনার রিসার্চের পিছনে আপনার কোশ্চেনিয়ারটা অ্যাড করবেন, তাহলে আপনি ইন্টারভিউ কোশ্চেনটা, তাহলে আপনি অ্যাপেন্ডিক্সে দিতে পারেন। এগুলো হচ্ছে অ্যাপেন্ডিক্সের হচ্ছে ইয়া, ঠিক আছে? সব কিছুর ঊর্ধ্বে বড় বিষয় হচ্ছে প্ল্যাগ।